আসসালামু আলাইকুম। আমাদের আজকের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের নিয়মিত যে আলাপচারিতা, হৃদয়ের কথা শুনিতে ব্যাকুল, সেই আলাপচারিতার ধারাবাহিকতায় আজকে আমরা পেয়েছি আমাদের খুবই প্রিয় ভাজন ব্যক্তিত্ব, কবি, মনে প্রাণে যিনি কবি, এবং আমাদের অধুনালুপ্ত সাহিত্য পত্রিকা, আমাদের খুবই প্রিয় একটি সাহিত্য পত্রিকা ছিল আন্তারা। সেই আন্তারা সম্পাদক প্রিয় মুহিম মাহফুজ, মুহিম মাহফুজ ভাইকে আমরা আমাদের আজকের অতিথি হিসেবে পেয়েছি। তো এই জন্য মুহিম মাহফুজ ভাইকে আমরা শুরুতেই ধন্যবাদ জানিয়ে নিচ্ছি। এবং দর্শক, আশা করছি যে আজকে আমরা আমাদের অন্যান্য পর্বের মতো আজও একটি প্রাণবন্ত এবং উচ্ছল একটি আলাপ বা আলোচনা আমরা উপভোগ করতে চলেছি। তো এই জন্য শুরুতেই আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ জানিয়ে নিচ্ছি আমাদের এই আয়োজনে আপনাদের শরিক হওয়ার জন্য। তো প্রথমেই একটা গতানুগতিক একটা কথা বলে নিতে চাই, যে আপনারা যদি মনে করেন যে আমাদের আলাপটা আরো কারো কাছে পৌঁছানো দরকার, বা আলাপটা শোনার জন্য আপনার বন্ধু বান্ধব বা আপনার কোনো স্বজন আগ্রহী, তো আপনারা একটা নিজেদের টাইম লাইনে শেয়ার করতে পারেন। তো আমরা মূল আলাপে চলে যাচ্ছি। তো আজকে আমাদের অতিথি যিনি মুহিম মাহফুজ ভাই, প্রথমে আমরা আলোচনা শুরু করব মুহিম ভাইয়ের দারুণ একটি কবিতা পাঠ করার মধ্য দিয়ে। আবৃত্তি ঠিক বলবো না, আমি আসলে এভাবে আবৃত্তি শিল্পী নই, এই জন্য পাঠ বলছি। তো মুহিম ভাইয়ের আমার খুবই পছন্দের একটা কবিতা, আমি যখন পড়বো আশা করি দর্শক যারা আছেন তাদের কাছেও ভালো লাগবে। তো মুহিম ভাইয়ের কবিতার নাম হচ্ছে শুক্রবারের রোদেরা। আমি পড়ছি শুক্রবারের রোদেরা থেকে। গোল চত্বর থেকে আমরা ডান দিকে যাব, যেখানে সন্ধ্যার পর মৃদুমন্দ অন্ধকার নেমে আসে এবং তলোয়ারের মতো চকচকে দুপুর, যখন আজানের আওয়াজ পাখির মতো উঠতে উঠতে উজ্জ্বল রোদ হয়ে যায়, আমরা তখন রাস্তা পার হয়ে ডান দিকে যাই। পেছনে হাঁটতে হাঁটতে আমি দেখি আমাকে সামনে এনে যাচ্ছেন একজন শুভ্র দাড়ির ফেরেশতা। তার ধবধবে প্রবীণ আলখেল্লা নুরানি আগুনের মতো ধীরে ধীরে আমাকে এগিয়ে নেন মারকাজ মসজিদের দিকে। প্রতিটি শুক্রবার আতরের গন্ধমাখা রুমালে মোড়ানো থাকে, প্রতিটি শুক্রবার পুরনো দালানের মতো সুগভীর নিমগ্ন থাকে। আমরা রোদের ময়দান অতিক্রম করে শুক্রবারের বুকের ভেতরে ঢুকে পড়লে প্রবীণ ফেরেশতা আমাকে নিয়ে বসান যেখানে অলৌকিক উচ্চতানে মেহরাব অকম্পমান। দ্বিতীয় কাতারের নীরবতা আমাকে আচ্ছন্ন করে দিলে স্বপ্নের ভেতর থেকে আমি দেখি আলোর রেহাল হাতে প্রবীণ ফেরেশতা আবৃত্তি করেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। জুমার তাজাল্লি ঠিকরে পড়ে দাঁড়ানো খুতবার উচ্চারণ থেকে প্রতিটি রুকু নিমজ্জিত সিজদা এবং সুস্বাদু তাসবিহ আমি পান করে আকণ্ঠ। মোনাজাতে উচ্চারিত আমিন হাউসে কাউসারের মতো আমার ইফতারের তৃপ্তি। ডান হাতে আমি জুদা সুজা করে দিলে প্রবীণ ফেরেশতা স্নিগ্ধ নেমে আসেন। গোল চত্বর অতিক্রম করে আমরা হাঁটি। শুক্রবারের পাখিরা আকাশে গান গায়, শুক্রবারের রোদেরা বাতাসে গন্ধ ছড়াতে থাকে। সেসব নেককার সময় শরীরে মেখে বিদায়ী সম্ভাষণ এলে ধবধবে আলখেল্লা আমাকে বলেন আসসালামু আলাইক। তো আমরাও ধবধবে আলখেল্লার মতো মুহিম মাহফুজ ভাইকে আমাদের অনুষ্ঠানে আসসালামু আলাইক বলতে চাই। তো মুহিম ভাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, এবং আপনাকে বিশেষভাবে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাতে চাই। এমন চমৎকার একটি অনুষ্ঠান আপনি কোনো ধরনের প্রচলিত পদ্ধতি বা স্পন্সরশিপ এই সমস্ত বিষয়কে বিবেচনা না করে ব্যক্তিগত জায়গা থেকে, ব্যক্তিগত আমি বলবো দায়বদ্ধতার জায়গা থেকে আয়োজন করে যাচ্ছেন, সেটা একেবারেই নিঃস্বার্থ। সেটা আপনাকে, আপনার দায়বদ্ধতা এবং আপনার নিবেদনকে নির্দেশ করে। তো এই জন্য আপনাকে আবারও আন্তরিক মুবারকবাদ। যারা দর্শক দেখছেন বিভিন্ন জায়গা থেকে, তাদের সবাইকে অনেক অনেক মুবারকবাদ এবং শুকরিয়া। আসলে মুহিম ভাই, আপনি আলাপটা যখন তুলেছেন তো ভাবছি যে আমিও তাহলে এই অবসরে বা এই প্রসঙ্গে কিছু কথা বলি। আমার আর কি অনেক দিনের একটা ইচ্ছা ছিল যে আমার পছন্দের মানুষ, যারা পছন্দের মানুষ এবং আমাদের এখানে যারা কাজ করছেন, সহকর্মী, আমার কলিগ, যেহেতু এটা একটা ইন্ডাস্ট্রি, আমি ইন্ডাস্ট্রির একটা অংশ, তো আমার কলিগ কিংবা আমাদের প্রাজ্ঞজন প্রবীণ যারা আছে, তাদের অনেক কথা, তাদের হৃদয়ের কথা, হৃদয়ের অভিব্যক্তি, তাদের অভিজ্ঞতা, এগুলো অনেকদিন ধরেই শুনবো বলে আমার ইচ্ছা আর কি। তো এখন যেহেতু আমরা সবাই ব্যস্ত থাকি নানান কাজে, নিজেদের কাজে,
তো ভাবলাম যে এখন তো অনলাইনে একটা ভালো মাধ্যম পরস্পরের মতামত আদান প্রদান করার জন্য, পরস্পরের অভিজ্ঞতা এগুলো শেয়ার করার জন্য একটা ভালো মাধ্যম। তো আমি ভাবলাম যে এই মাধ্যমটাকে কাজে লাগি, আমরা আমাদের অগ্রজ যারা, আমাদের প্রবীণ কিংবা আমাদের এই সমবয়সী যারা একটু যে কোনো দিক থেকে আমাদের চাইতে বড় বা একটু বিজ্ঞ, তাদের সাথে আমরা মত বিনিময় করতে পারি বা অভিজ্ঞতা শেয়ার করতে পারি, সেইখান থেকে আর কি এটার পরিকল্পনা মাথায় আসে। আর আসলে স্পন্সর এসব অনুষ্ঠানে তো সেভাবে স্পন্সর আমাদের এদিকে এমনি স্পন্সরের ধারণাটা ওইভাবে নেই যেটা আমরা জানি, তারপরেও স্পন্সর এই আয়োজন, এই সামান্য আয়োজনে স্পন্সর পাওয়াটা মুশকিলই, তারপরও উমেদ প্রকাশ আছে আমাদের সাথে সামান্য কিছু স্পন্সর, এবং আলহামদুলিল্লাহ আমরা তাদেরকে পেয়েছি, বলা মাত্রই তারা সাড়া দিয়েছে। তো ওইভাবে স্পন্সর ঠিক নাই, কিন্তু উমেদ আমাদের সাথে আর কি আছে স্পন্সর হিসেবে, এবং তারা আমাদের হ্যাঁ, আন্তরিকতার জায়গা থেকেই, উমেদও ছোট প্রকাশনা বা ছোট সংস্থা, ছোট প্রতিষ্ঠান, সেই জায়গা থেকে তারা যতটুকু পারে আমাদের সাথে আছে তারা, এই জন্য উমেদকে এই সুযোগে ধন্যবাদ জানিয়ে নিচ্ছি আর কি। জি জি, তো আমি মহিম ভাই উমেদের আমরা নামটা সম্ভবত মিস করে গিয়েছিলাম, সেজন্য দুঃখিত এটা এবং উমেদকে আন্তরিক আবারও ধন্যবাদ। কারণ উমেদ এখানে যতটুকুই অংশগ্রহণ করছে সেটাই আমি মনে করি অনেক বড়, কারণ এটা একটা হ্যাঁ দৃষ্টান্ত, অনেক বড় অনেক বড় আমাদের এটা একটা দৃষ্টান্ত দৃষ্টান্ত, অবশ্যই, কারণ ইনশাল্লাহ পরবর্তীতে সাহিত্যের অনেকেই একটা, দৃষ্টান্তকে অনুসরণ করবে। হ্যাঁ ইনশাল্লাহ আমরা আমরা আশাবাদী, আমরা আশাবাদী ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা আরো বড় কাউকে পাবো এবং আরো আন্তরিকতার জায়গা থেকে আমাদের পাশে এসে বা আরো অন্য কোন আয়োজনে থাকবে এমন আমরা আশাবাদ ব্যক্ত করছি আর কি। তো মুহিম ভাই আপনার সাথে আমার ব্যক্তিগত পরিচয় মূলত আপনার কবিতার সূত্রেই, আমি আপনাকে জানি যে আপনি একজন আপাদমস্তক একজন কবি, তো সেই জায়গা থেকে আমরা আমাদের আলাপচারিতা শুরুটা করতে চাই ওই কবিতার জায়গা থেকেই। তো আমি আপনার সাথে ব্যক্তিগত আলাপে বিভিন্ন সময় জেনেছি যে আল মাহমুদ যেভাবে কবিতার জন্য মফস্বল থেকে ঢাকা শহরে পাড়ি জমিয়েছিলেন, হ্যাঁ আমরা তার যেভাবে না বিচূর্ণ আয়নায় কবির মুখের মধ্যে শুরুতেই পাই যে উনি একটা ট্রাঙ্ক, ভাঙা ট্রাঙ্ক সাথে নিয়ে ঢাকায় চলে আসতেন শুধুমাত্র কবিতার জন্য, তো এরকম একটা কথা আপনার ব্যাপারেও শুনেছি, হয়তো আপনার মুখে কিংবা আপনার শুভাকাঙ্ক্ষী বা সুহৃদ অন্য কারোর কাছে শুনেছি যে আপনার একইভাবে কবিতার জন্য ঢাকায় আসা। তো এখন যদি আমরা আল মাহমুদের সাথে ঠিক তুলনা করছি না, আমরা যদি আল মাহমুদের জায়গা থেকে দাঁড়িয়ে যদি এখন আপনাকে বলি যে পেছন ফিরে দেখেন যে আপনি ঠিক কবিতার জন্য যে ঢাকায় আসলেন, এখন কবিতার জন্য বা কবিতার সাথে আপনি ঠিক কোথায় গিয়ে পৌঁছাইতে পেরেছেন, এখন পেছন দিকে তাকিয়ে যদি বিচার করেন তো কোথায় গিয়ে দাঁড়াতে পারলেন কবিতার সাথে? আমি প্রথমে বলবো যে আল মাহমুদ ঢাকায় আসছেন 1954 সালে সম্ভবত। তার কবিতার, তার ঢাকায় আসাটা তার নিজের বক্তব্য অনুসারে এবং অনেক জায়গায় তার লেখার সূত্র ধরে আমরা বলতে পারি নিছক কবিতার জন্য। এটা আমাদের সাহিত্যের মধ্যে একটা বিরল দৃষ্টান্ত। তবে আমি আসলে ঠিক কবিতার জন্য ঢাকায় সেভাবে আসি নাই, কারণ আমার ঢাকায় আসার আগে সেভাবে কবিতার সঙ্গে আমার সম্পর্ক, কবিতার মধ্যে প্রবেশ বা কবিতার বিষয়ে একটা অনুভূতি তৈরি হবা, এই বিষয়গুলো আসলে ছিল না। কারণ আমি ঢাকায় এসেছি অনেক ছোট বয়সে এবং সেটা পারিবারিকভাবে, সম্ভবত 2002-03 বা 04-এর দিকে এমন হবে। পারিবারিকভাবে আমরা প্রথমে ঢাকায় এসে গাজীপুরে আমরা থাকতাম, সেখানে আমার, এবং ঢাকায় আসাটা একটা ছোট ঘটনা আছে, আমার নানা, মামারা, খালাম্মারা সবাই থাকতেন হলো টঙ্গী, গাজীপুর, চৌরাস্তা এবং এই সমস্ত জায়গাগুলোতে। আমার নানাও সেখানে মারা যান ইজতেমার মাঠে, তার জানাজা অনুষ্ঠিত হয়, ইজতেমার সভায় তিনি ইন্তেকাল করেছেন, তাকে জান্নাতুল সিম করুক। এবং আমার নানি সেখানেই মারা যান। পরে আমরা ওই সময়ে সবাই নানির জানাজা সহ অন্যান্য বিষয়ে অংশগ্রহণের জন্য ঢাকায় আসি সপরিবারে। ঢাকায় আসার পরে দেখা যায় আমার মা, ঢাকা বলতে গাজীপুর চৌরাস্তা, সেখানে বগুড়া বলে একটা জায়গা, গ্রাম, সেখানে আমরা আমাদের খালাম্মার বাসায় আসি। তো আম্মা কেন যেন সেখানে জায়গাটা পছন্দ করলেন এবং আকস্মিক ভাবেই বললেন যে আমরা এখানেই থাকি। আব্বাও সঙ্গে ছিলেন, আব্বাও একরকম রাজি হয়ে গেলেন। আমার বড় ভাই তখন ছিলেন সৌদিতে, তিনিও বললেন ঠিক আছে। সেই থেকে আমাদের জানাজা শরিক হবার জন্য আসা, কিন্তু আর ফিরে যাওয়া হলো না, এটা একটা প্রেক্ষাপট। আরেকটা বিষয় হলো ঢাকায় আমি কবিতার জন্য আসিনি বটে, কিন্তু ঢাকায় আমি এসেছি একটা মাদ্রাসায় পড়ার জন্য। যদি আমি এভাবে বলি, এই ছোট ই আছে, আমি হচ্ছে এই হেফজ শেষ করার পরে আমাদের গ্রামে একটা মাদ্রাসাতে, কিতাবখানা যাকে বলে, সেখানে ভর্তি হয়েছিলাম।
প্রথম জামাতে আমাকে ভর্তি করার জন্য তারা মাদ্রাসা থেকে বলা হয়েছিল, সেটাকে বলতে হলো সালে আউয়াল। সালে আউয়ালে আমাকে ভর্তির জন্য যখন দিল, আমার কাছে মনে হলো যে আমি আরেকটু উপরের জামাতে পড়তে পারি, সম্ভবত পারবো। আমি বললাম যে আমাকে সালে দুয়মে দেন, আমি এটা পারবো সম্ভবত। তো আমার কথা শুনে মোতাহিম সাহেব খুব একটু রাগ করলেন, বললেন তুমি তো উর্দু কখনো পড়ো নাই, কিভাবে পারবা? আমি বললাম তাহলে একটু আমাকে পড়ার সুযোগ দিলে আমি দেখি। আসলে আমি কখনো উর্দু পড়ি নাই তার আগে, কিন্তু আমার কেন যেন ভেতর থেকে মনে হচ্ছিল যে আমি পারবো। তো আমাকে তখন বেহেশতে গাওহার সম্ভবত পড়তে দেওয়া হলো, এবং এই জীবনের প্রথম একটা অন্যরকম ভাবে আমি পড়লাম এবং পড়ে ফেলতে পারলাম। তখন আমাকে দ্বিতীয় জামাতে সালে দু আমি ভর্তি করানো হলো। ওই মাদ্রাসায় আমি 3 মাস থাকার পরে আভ্যন্তরীণ কিছু বিষয় ছিল, যে বিষয়গুলো আসলে আমাকে খুব বেশি কষ্ট দিচ্ছিল। অনেক সময় আমাদের এখনকার মাদ্রাসা, হেফজখানা বা গ্রামের মাদ্রাসাগুলো সম্পর্কে আমার খুব একটা ধারণা নাই, কিন্তু ওই সময় ওই মাদ্রাসাটাতে বিশেষ একটা ব্যাপার ছিল, যেটা আমরা অনেকেই হয়তো আন্দাজ করতে পারবো। একটা সমস্যা যেটা আমরা খুব পছন্দ করি না কেউই, কিন্তু আমরা সেই সমস্যাটা কাটানোর জন্য প্রাতিষ্ঠানিক বা কেন্দ্রীয়ভাবে উদ্যোগ নিই না, সেই সমস্যাটা সেখানে বেশি পরিমাণে ছিল। ফলে আমি ওই বিষয়গুলোর সঙ্গে একেবারেই নিতে পারছিলাম না। আমি তখন মাদ্রাসা থেকে একরকম পালিয়ে চলে আসি, বাধ্য হয়ে চলে আসি। আমি বলি আচ্ছা যে এই মাদ্রাসায় যাব না। আব্বা আমাকে খুব শাসন করেন, আব্বা ছোটবেলা থেকেই আমাকে খুব, আমাদের সবাইকে খুব শাসনে রাখতেন। তো তার ধারাবাহিকতায় আব্বা খুব শাসন করেন, কিন্তু আমি সবাইকে একটা কথা বারবার বলছিলাম যে আসলে আমি মাদ্রাসায় তো অবশ্যই পড়তে চাই, কিন্তু এই মাদ্রাসাটা আমি পছন্দ করতেছি না, আমি অন্য আর একটা মাদ্রাসায় যেতে চাই। এবং সেটা আমার একটা পছন্দনীয় মাদ্রাসা ছিল ঢাকার, একটা মাদারিন ইসলাম মাদ্রাসা। তো আমি বারবার সবাইকে বললাম, মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব বারবার আমাদের বাসায় গেলেন আনতে। আমার আব্বার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন তিনি, তো তিনিও আমাকে বুঝালেন, আমিও তাকে বোঝানোর চেষ্টা করলাম। কিন্তু সবাই ভাবছে যে আমার হয়তো মতি ভ্রম ঘটেছে, আমাকে হয়তো কেউ কেউ বলছে জিনে ধরেছে, কেউ বলছে যে সে পড়তে চায় না, নানান ধরনের এগুলো হলো গিয়ে উসিলা, এগুলো বলে সে একটা সুযোগ নিতে চাচ্ছে। আমি কাউকেই আসলে বুঝিয়ে দিতে পারি না, ব্যর্থ। তখন ওই বছরেই আমি মানে খুব রকম, এই প্রথম আমার জীবনে আমি একটু বেয়াড়া হয়ে গেলাম। আমি সবাইকে উপেক্ষা করলাম, অনেক শাসন হলো আমার পিঠে। আগের সময়ে যে লাঠি বা কাঠের ডাঁটওয়ালা ছাতা ছিল একরকম, সেটা জি দিয়ে জি আমার মামা খুব করে শাসন করলেন, ভেঙে ফেললেন। আমি সবকিছুর পরেও নিজের জায়গাটায় কেন যেন মানে দিন দিন শক্ত হয়ে যাচ্ছিলাম। একটা পর্যায়ে গিয়ে মামা, দুলাভাই, হুজুররা এবং আব্বা সবাই হাল ছেড়ে দিলেন যে না, তাকে আর কোনোভাবেই মানানো যাবে না। কিন্তু তখনও আমি ভিতর্গতভাবে মনে মনে আমার জায়গা একেবারেই পরিষ্কার যে আমি আসলে এই মাদ্রাসায় কোনোভাবে যেতে চাই না, আমি আর একটা মাদ্রাসায় যাবো যেটা ভালো পরিবেশ এবং সবকিছু। ওই বছরই আকস্মিকভাবে তারপরে বছরের শেষের দিকে আমি বাসাতেই থেকে গেলাম, বছরের শেষের দিকে তখন আমার নানি ইন্তেকাল করে, আর ওই সূত্রেই আমার ঢাকা এসে যাওয়া। আর এটা আমার জন্য ছিল একটা অযাচিত প্রাপ্তি। তখন আচ্ছা আমি ঢাকা যেহেতু এসে গেলাম, পরে আমি সে মাদ্রাসায় ভর্তি হই এবং বেশ কয়েক বছর সেখানে অত্যন্ত আনন্দ এবং সার্থকতার সঙ্গেই, মানে আমার আনন্দ নিয়ে আসলে পড়াশোনা করার সুযোগটা আমি পাই। আচ্ছা আচ্ছা তাহলে মানে আমি যেটা শুনলাম, মানে একদম শুধুমাত্র কবিতার জন্য আসা এরকম না, মানে পরে ঢাকায় আসার পরে কবিতার সঙ্গে পরিচয় আপনার। হ্যাঁ, আমি আসলে ঢাকায় আসার পরেই আমার বলা যেতে পারে পড়া, যেটা সিরিয়াস পাঠ, সাহিত্য পড়া, পাঠ করা, এটার সঙ্গে পরিচয় হয়। আগে আমার আমাদের বাসাতে টুকটাক বইপত্র ছিল, সেগুলো পড়া হইতো বা বন্ধু বান্ধবদের থেকে নিয়ে পড়তাম। আর সব থেকে বেশি পড়তাম যেটা, গ্রামে তো তেমন বইপত্র ছিল না, সেই 2000 সালের সময়কার বা কিছু আগে পরের কথা। তখন আমরা সব থেকে বেশি যেগুলো পড়তাম সেটা হচ্ছে ঝালমুড়ি, তারপরে বিভিন্ন সময় যে ঠোঙা দিয়ে আমাদেরকে মুড়ি চুড়ি জি দিত, জি আমরা সকালবেলা মাদ্রাসা নাস্তার সময় 1 টাকার চানাচুর, 1 টাকার মুড়ি কিনতাম, 2 টাকা দিয়ে আমাদের সকাল বেলা নাস্তা হতো। ওই মুড়ির ঠোঙা এরকম দেখা যেত কোনো বইয়ের পৃষ্ঠা, বিশেষত পাঠ্যপুস্তক থাকতো, সেগুলোই আমরা বিশেষত পড়তাম প্রতিদিন নতুন নতুন টপিকের সঙ্গে। এরকম ঢাকায় আসার পরে মূলত আমার পাঠ শুরু হয়, সেটা হলো ইকরা বাংলাদেশ। ইকরা বাংলাদেশ থেকেই মূলত আমার পড়াশোনার একটা গতিশীল যাত্রা শুরু হয়। এমনি এটা তো আপনার একাডেমিক পড়াশোনার কথা বললেন, তো আমি যদি সাহিত্যে, যেহেতু আমাদের আজকে একটা কবিতা সামনে রেখে আমাদের একটা আয়োজন এটা, বা আমরা কবিতার কথা শুনতে চাচ্ছি আপনার থেকে বেশি, আপনার ব্যক্তিগত কথাও শুনবো। এখন এটা তো আপনার একটা ব্যক্তিগত দিক গেল, আপনার একাডেমিক দিক, সাহিত্যের সাথে যোগাযোগটা কিভাবে বা এর সাথে পরিচয় কিভাবে?
পরিচয়টা সূচনা বলা যেতে পারে শৈশবেই। বাড়িতে যখন ছিলাম, আমার ইমিডিয়েট বড় বোন, তার কাছে বেশ কিছু বইপত্র থাকতো, এবং আমাদের একটা স্টিলের আলমারি ছিল, তার অর্ধেকটা জুড়ে মোটামুটি তার বইয়ের সংগ্রহ। এবং আমার আরেকজন চাচাতো বোন ছিলেন, ঢাকা থাকতেন, তাদের দুজনের মধ্যে খুব ঘনিষ্ঠ সখ্য ছিল, তারা দুজনেই ছিলেন বইয়ের পাঠক। গ্রামে আচ্ছা, গেলে তারা বই নিয়ে যেতেন, সেই সূত্রে আমাদের এখানে বেশ কিছু বইপত্র থাকে। আমি তখন প্রথম সে সময় উপন্যাসই তারা বেশি পড়তেন, ফলে উপন্যাসের সংগ্রহ বেশি ছিল, আমি সেখান থেকে কিছু উপন্যাস পড়ি। পড়ার পরে আস্তে আস্তে আমার মধ্যে একটা পড়ার আগ্রহ তৈরি হয়, আর সেটা বাড়তে থাকে। তো অল্প দিন কয়েক বছর বা অল্প দিনের কয়েক মাসের মধ্যে দেখা যায় আমাদের নিজস্ব সংগ্রহ যেগুলো ছিল সেটা প্রায় শেষ হয়ে যায়। সেখানে মানে সাধারণত যেমন হয়, মিলন, তসলিমা সহ সাধারণ উপন্যাসগুলো যেগুলো সহজলভ্য সেগুলোই তখন পাওয়া যেত। এরপরে আমার ক্লাসের বা বড় ভাই যারা ছিলেন গ্রামের, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কলেজে পড়তেন, তাদের কাছে যেহেতু পাঠ্যপুস্তকে অংশ হিসেবে কিছু সহপাঠ উপন্যাস ছিল, সেখান থেকে আমি কিছু উপন্যাস পড়ি, যেমন পদ্মা নদীর মাঝি, তিতাস একটি নদীর নাম। এই দুটো উপন্যাস আমাকে প্রবল ভাবে আকর্ষণ করে, খুব ভালো লাগে। এভাবে উপন্যাসের সঙ্গে পরিচয়। আর টুকটাক বইপত্র হয়তো সে সময় আমার মনে আছে, মরণজয়ী মুজাহিদ মনে হয়, এগুলো আমাদের কিভাবে যেন আমার আশপাশে আসছিল, সেগুলো কয়েকটা আমি পড়েছি। তারপরে ইমানদীপ্ত দাস্তান তো খুব মুগ্ধ হয়ে তখন শৈশবে পড়া হ্যাঁ, হয়েছিল। তখন তো সবারই এটা মুগ্ধকর একটা পাঠ যাত্রা ছিল ওই ইমান দাস্তান। তবে এই ধরনের সাহিত্য আমার খুব অল্পই পড়া হয়, তারপরেই তো ঢাকায় এসে যাই, ঢাকা সূচনাটা সেখানে। আর ঢাকায় আসার পরে হচ্ছে আমরা বিশেষভাবে যে পৃষ্ঠপোষকতাটা প্রাতিষ্ঠানিক ভাবে পাই, আমি প্রাতিষ্ঠানিকতার কথাটা বারবার এসে যাবে এই জন্য আচ্ছা যে আচ্ছা, এই জন্য আর কি আমি বুঝছি। আমাদের প্রতিষ্ঠানটা বিশেষত তখন যে চরিত্র নিচ্ছিল তার এটা বাংলাদেশের, সেটা শুধুই বর্তমান প্রতিষ্ঠানের যে চরিত্র তেমন ছিল না। এই প্রতিষ্ঠানটা একই সঙ্গে একজন শিক্ষার্থীকে বা প্রত্যেক শিক্ষার্থীকে প্রাতিষ্ঠানিক কারিকুলাম এগুলোর উপরে যেমন জোর দিতেন, পাশাপাশি প্রত্যেক শিক্ষক তারা প্রত্যেকটা ছাত্রের আগ্রহ এবং ঝোঁক অনুযায়ী তাকে ব্যক্তিগতভাবে গাইড করতেন। বিশেষভাবে আমি যদি বলি, তাহলে সবার আগে আমাকে মাওলানা হুসাইনুল বান্না সাহেব, যিনি এখন ওখানকার বাংলাদেশের শিক্ষক শিক্ষকের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ে উর্দু ডিপার্টমেন্টের লেকচারার হিসেবে আছেন, পাশাপাশি ইয়াহিয়া ইউসুফ নদভী সাহেব জুরখানে ছিলেন, এবং মাওলানা রুহুল আমিন কাসেম সাহেব। এই তিনজনের আনুকূল্য, এই তিনজনের সংস্পর্শ এবং পৃষ্ঠপোষকতা আমাদের বিশেষভাবে সহযোগিতা করেছে। এই জন্য আচ্ছা প্রতিষ্ঠানটা আচ্ছা, আমাদের কাছে ঠিক শুধুই প্রতিষ্ঠান ছিল না, বারবার অন্য প্রতিষ্ঠান থেকে যে আমাদের অন্যদের যে অভিজ্ঞতা আমরা শুনি, না পড়তে দেওয়া, তার জন্য কঠিন নিয়মের মধ্যে রাখার চেষ্টা করা, সেটা আমাদের একেবারেই ছিল না। আর সব থেকে পাঠে আমাদের সহযোগিতা করেছে হলো খিলগাঁও মাটির মসজিদ থেকে, মানে ইকরা বাংলাদেশ ঝিল মসজিদ থেকে খিলগাঁও চৌরাস্তা বা খিলগাঁও তালতলা মার্কেটের ওখানে মাখজানুল উলুম মাদ্রাসার দেয়ালের সঙ্গে, একটা দেয়ালের ওই পাশে মাখজানুল উলুম মাদ্রাসা, এই পাশে হচ্ছে এক লাইব্রেরি ছিল, এখনো আছে, ইসলামী পাঠাগার নামে। তো যদিও নামে ইসলামী পাঠাগার, কিন্তু সেটা ছিল একেবারে সেকুলার পাঠাগার, এবং তার সংগ্রহ ছিল সে সময় অনেক সমৃদ্ধ, অত্যন্ত ব্যাপক সংগ্রহ ছিল তাদের। তো আমরা তখন সেখানে যেতাম এবং নিয়মিত সদস্য ছিলাম 2 বছর বা 3 বছরের মতো, পুরো সময়টা আমরা সেখানে ছিলাম। এবং মনে পড়ে যে প্রতি বছরই আমরা অন্তত 2 বছর স্পষ্টই মনে পড়ে শ্রেষ্ঠ পাঠক হিসেবে আমরা পুরস্কৃত হয়েছিলাম। এরপরে পাশে আরেকটা পাঠাগার ছিল, এটাকে শহীদ বাকি পাঠাগার, যেটা আনসার ভিডিপি ক্যাম্পের পাশে, শহীদ বাকি স্মৃতি মিলনায়তন বা স্মৃতি পরিষদের অংশ হিসেবে, সেখানেও আমরা যেতাম। এই দুইটা পাঠাগার আমাদেরকে বিশেষভাবে সহযোগিতা করেছে পাঠের ক্ষেত্রে, আচ্ছা আচ্ছা, এবং ক্লাসিক্যাল লিটারেচারের পাঠ এবং সেই পাঠ অনুযায়ী ধারাবাহিক ভাবে এগোনো, সেটা সেখান থেকে আমাদের রয়েছে। আর আমাদের উস্তাদরা ক্লাসের বাইরে সাহিত্যের ব্যাপারেও আমাদেরকে পরামর্শ দিতেন। আমার মনে আছে একবার আমি হুমায়ুন সৈয়দ শামসুল হকের খেলারাম খেলে যে পড়ছিলাম, সেটা তো যেকোনো সমাজেই একেবারে অন্যভাবে দেখে। তো সেটা যখন আমি পড়ছিলাম, হুসাইনুল বান্না সাহেব তখন দেখলেন যে আমি পড়ছি, তিনি নিজেও আমাকে বেশ কিছু বইপত্র এনে দিতেন, যেমন আনিসুল হকের মা উপন্যাসটা তিনি আমাকে দিয়েছেন যে এটা পড়ো, খুব ভালো লাগবে। তো এমন একটা আমাদের মধ্যে বইয়ের আদান প্রদান এবং সেই বিষয়গুলো নিয়ে আলাপের একটা ধারাবাহিকতা ছিল। আমি যখন পড়ছি, তিনি এসে দেখলেন কোনো রকমের
বিরূপ প্রতিক্রিয়া বা মন্তব্য না করে বললেন, তুমি এটা কি বুঝে পড়ছো? যদি বুঝে থাকো তাহলে পড়তে পারো, আর যদি না বুঝো তাহলে পড়ার দরকার নেই। আমি বললাম যে মনে হচ্ছে আমি কিছু আচ্ছা আচ্ছা বুঝেছি। বললেন তাহলে ঠিক আছে, সচেতন ভাবে পড়ো। এভাবে আমাদেরকে তারা পৃষ্ঠপোষকতা, ব্যক্তিগত ভাবে গাইড করা, তত্ত্বাবধান করতে, দুইটা ধারায় দুইটা পাঠই আমাদের বলা যেতে পারে একাডেমিক এবং নন একাডেমিক ভাবে একই প্রতিষ্ঠানে একই ছাদের নিচে সমানতালে এগিয়েছে। আচ্ছা মহিম ভাই, এখানে তাহলে একটা প্রশ্ন চলে আসে, সেটা হচ্ছে যে আপনি আপনার সাহিত্য যাত্রা যে ইতিবৃত্ত এ পর্যন্ত শোনালেন, এ থেকে যেমন বোঝা যাচ্ছে যে আপনার বাসার বাড়ির আলমারিতে আপনার এমদাদুল হক মিলন ছিল, তৎকালীন যারা ভালো রাইটার হিসেবে পরিচিত ছিল বা জনপ্রিয় রাইটার, আপনি তাদের উপন্যাস পড়ছেন, আবার আপনি মানিক বন্দ্যোপাধ্যায় খুব আগ্রহ নিয়ে পড়ছেন, পদ্মা নদীর মাঝি পড়ছেন, আবার বিভূতিভূষণ পড়ছেন, পরবর্তীতেও আপনি যাদের সান্নিধ্যে গিয়েছেন, আপনার যে উস্তাদের কথা বললেন, তারাও দেখি যে গদ্যের মানুষ, আমি এই জায়গাটা আসতে চাচ্ছি, তারা গদ্যের মানুষ, বা আপনার পড়াশোনার যে ইতিবৃত্ত বললেন এটাও দেখা যাচ্ছে গদ্য বা উপন্যাস আমরা যদি আরো বড় করে বলি, তাহলে আপনি মানে কবিতায় আসা কিভাবে? আপনি তো পুরো দস্তুর গদ্যের একটা যাত্রা করেছেন শুরুতে, এবং আমরা জানি যে মাদ্রাসার আমরা যদি কোড আনকোড মাদ্রাসার ছাত্র বলি, তো এরা সাধারণত লেখালেখিতে আসলে এমনি তো মানুষ যখন লেখালেখি চিন্তা করে প্রথমে ছড়ার চর্চা করে, এরপর হয়তো কবিতায় আসে, কিন্তু দেখা যায় আমাদের এদিকে ছাত্ররা সাধারণত প্রবন্ধ বা সর্বোচ্চ একটা গল্প উপন্যাস এদিকে যায়, এবং আপনার পাঠ ও গদ্য সংশ্লিষ্ট বেশি আপনি যতটুকু বললেন, তাহলে কবিতার দিকে কিভাবে আসলেন বা কবিতার সাথে আপনার পরিচয় কিভাবে? আচ্ছা, এটা হচ্ছে ঢাকায় আসার আগে আমার মধ্যে সেভাবে কবিতার কোনো প্রবণতা আসলে ছিল না। ঢাকায় যখন এসে ওই লাইব্রেরিটাতে আমরা নিয়মিতভাবে পড়া শুরু করলাম, তখন আমি দেখলাম যে আসলে আমরা তখন কিভাবে পড়তাম, কেউ আমাদেরকে সেটা বলে দেয়নি। আমাদের নিজেদেরই মনে হয়েছে, আমাদের তিনজনের একটা বলা যেতে পারে গ্রুপ ছিল, যেমন আপনারা এখন তিনজন একই সঙ্গে খুব চমৎকার সময় কাটাচ্ছেন, ঠিক আমাদের তখন তিনজনের একটা গ্রুপ ছিল। আমার দুইজন, একজন কাজিন সিদ্দিক মামুন, আরেকজন হচ্ছেন হাফিজুল ইসলাম, আমরা একই সঙ্গে একই ক্লাসে পড়তাম। তো সিদ্দিক মামুন এখন আমাদের এই জগতে মানে প্রচ্ছদ ডিজাইনার হিসেবে কাজ করছেন বেশ অল্প স্বল্প সময় ধরে এবং সুনাম করেছেন। তো আমরা তিনজন একসঙ্গে ছিলাম, এবং আমাদের একটা অবচেতন নিজেদের অজান্তেই একটা পড়ার নিয়ম তৈরি হয়ে যায়, এমন যে আমরা লেখক ধরে ধরে পড়তাম, অর্থাৎ এলোপাথারি না পড়ে আমরা একজন লেখককে নির্বাচন করতাম। এবং সেটা আমার যতটুকু মনে পড়ে, আমি ক্লাসিক্যাল লিটারেচারের গোড়া থেকে পড়া শুরু করেছি, যেমন একেবারে মাইকেল থেকে হয়ে রবীন্দ্রনাথ হয়ে তারপরে ধাপে ধাপে আস্তে আস্তে তারাশঙ্কর মানিক ইত্যাদি হয়ে একেবারে মইনুল হাসান সাবের পর্যন্ত বলা যায়। এর পরে হুমায়ুন আমরা তখন পড়তাম না। তো পড়তে গিয়ে আমি যেটা দেখলাম যে একজন লেখক, যারা মূলত আগের সময়ের আমাদের ক্লাসিক্যাল রাইটার যারা, তারা শুধুই একটা বিষয়ের মধ্যে সীমাবদ্ধ ছিলেন কম, বিশেষত রবীন্দ্রনাথ তো আমার প্রচুর তখন পড়া হয়েছে, আমার আধুনিকদের মধ্যে হুমায়ুন আজাদ সহ সবাইকে, মানে বাদের তালিকায় আমরা কাউকে খুব একটা রাখি নাই। বলে দেখলাম সবাই বিভিন্ন মানে বৈচিত্র্য তাদের রচনার মধ্যে, একমুখিতা খুব কম। তখন তাকে পড়তে গিয়ে তার সমস্ত রচনাবলী পড়তে শুরু করলাম। এইভাবে দেখা গেল আস্তে আস্তে আমার যাত্রাটা গদ্যের মধ্য থেকেও কেন যেন আস্তে আস্তে কবিতার দিকে এসে গেল, আর বিশেষত রবীন্দ্রনাথ তখন আমাকে বেশি শৈশবে অন্যদের মতো রবীন্দ্রও এখন মুগ্ধ করে, আমাকেও করেছে, তার কবিতা গান নজরুল তো অবশ্যই বিশেষভাবে মুগ্ধ করেছে, ফররুখ অবশ্যই। তো দেখা গেল তাদের একই সঙ্গে উপন্যাস পড়ছি, গল্প পড়ছি, প্রবন্ধ পড়ছি, আবার কবিতা পড়ছে। তো এই কবিতাটা এভাবে আস্তে আস্তে এসে যায়, আর গানটাও তখন আমাকে খুব বেশি আকৃষ্ট করে, আমি তখন গানও লেখার চেষ্টা করতাম সেই শৈশবে, কিছু হতো না তখন কিন্তু লিখতাম ডায়েরিতে, তখনকার লেখা কিছু গানপত্র ছিল, গান লিখতাম, কবিতা লিখতাম, কিছুই হতো না কিন্তু লেখার চর্চাটা ছিল। এরপরে আমার যতটুকু মনে পড়ে, আমি ক্লাসিক্যাল কবিতার সঙ্গে যেহেতু পরিচিত ছিলাম, লিটল ম্যাকগুলো ওই সময় বা সাহিত্য পত্রিকাগুলো তখন পড়া হতো কম, কিন্তু যখন আমি কবিতায় আসলাম তখন দেখলাম যে না, কবিতার সঙ্গে সময় খুব কানেক্টেড, এবং বর্তমান সময়ের কবিদেরকে পড়ার পাঠের জন্য বিকল্প লিটল ম্যাগের খুব একটা বিকল্প নেই। তখন আমি লিটল ম্যাগ পড়তে শুরু করি, বিশেষত কালের খেয়া। তো কালের খেয়াতে আমার মনে আছে যে গদ্য কবিতার
পড়তাম, কিন্তু আসলে ক্লাসিক্যাল কবিতার পাঠক হিসেবে আমি এটা ঠিক কানেক্ট করতে পারতাম না, এই কবিতাগুলো আমার বোধগম্যতার বাইরে ছিল। তো আমি আসলে তখন তো কবিতা বুঝে অথবা কবিতা লিখে এমন কাউকে পাই না আমাদের আশপাশে। তখন আমি ইয়েসুফ নদভী সাহেব হুজুরকে একদিন বললাম, তার কাছে একদিন একটা আন্তারার সরি কালের খেয়ার একটা সংখ্যা নিয়ে গেলাম, সেখানে সম্ভবত টোকন ঠাকুরের একটা কবিতা ছিল, টোকন ঠাকুর তখন খুবই নবীন কবি, কবিতা ছিল কবিতার একেবারে টোকন ঠাকুরের কবিতা এখন যেভাবে বুঝি তখন তো সেমন ছিল না, খুবই একরকমের একটা কবিতা। তো নিয়ে গিয়ে বললাম, উস্তাদ এই কবিতাটা আসলে আমি বুঝতে পারছি না, আমি অন্য ধরনের কবিতা কম বেশি বুঝি, এটা বুঝে যাচ্ছে না, আপনি আমাকে একটু বলবেন কি এটা আসলে কি বুঝাইলো বা এই কবিতাগুলো কেমন কবিতা? তিনি যেহেতু নিজেও কবি না, কিন্তু আমাকে এতটুকু বললেন যে দেখো আমিও তো কবি না, কবিতা বিষয়ে আমি খুব ভালো বলতে পারবো না, তবে এতটুকু বলতে পারি যে এটা হচ্ছে গদ্য কবিতা, এবং এই কবিতার প্রবণতা যেমন বাংলা সাহিত্যে শুরু হয়েছে সেটা আরবি সাহিত্য আছে, যেহেতু হুজুর আরবি সাহিত্যের মানুষ প্রধানত, বলেন আরবি সাহিত্য আছে, আমাকে তিনি বেশ কিছু আরবি কবিতা আরবি সাহিত্যের গদ্য কবিতা শোনালেন। শুনিয়ে বললেন যে আসলে তোমাকে অনেক বেশি পড়তে হবে, পড়লে পড়লে এক সময় উপলব্ধিতে এসে যাবে। তখন থেকে আমি সেটা আরো বেশি পড়তে শুরু করি, এবং আমাকে তিনি তখন আব্দুল মান্নান সৈয়দের ছন্দ বইটা পড়তে বলেন, বইটা কিনি এবং পড়া শুরু করার পরে মনে হয় যেটা আমার জন্য না, এটা হচ্ছে যারা ছান্দসিক এবং ছন্দ বিজ্ঞান নিয়ে যাদের পড়াশোনা গবেষক তাদের জন্য। এইভাবে আসলে মূলত কবিতার সঙ্গে কানেক্টেড হওয়া এবং তাদের ওই পরামর্শটা আমাকে কবিতা নিয়মিতভাবে পাঠের দিকে উদ্বুদ্ধ করে। আমরা কি আপনাকে শুনতে পাচ্ছি? আচ্ছা, আফওয়ান আফওয়ান, এই মিউট আচ্ছা করা ছিল আমারটা। আচ্ছা মুহিম ভাই, এই প্রসঙ্গে মানে যেহেতু হুজুরের কথা চলে আসলো, আমি এই প্রসঙ্গে ইয়াহিয়া ইউসুফ নদভী সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম যে ওই সময় যারা ইকরাতে পড়েছে বা পরবর্তীতে মাদ্রাসাতুল কাউসার, না শ্যামলী, মাদ্রাসাতুল কাউসারেও আমার বন্ধু বান্ধব যারা পড়েছে হুজুরের ছাত্র, তাদের কাছে হুজুরের সাহিত্য বোধ এবং একটা ছাত্রের মধ্যে সাহিত্য চেতনা তৈরি করার যে প্রয়াস, এই সম্পর্কে জেনেছি আর কি। আপনি তো হুজুরের সান্নিধ্য পেয়েছেন, তো হুজুরের কাছ থেকে আর আলহামদুলিল্লাহ, কি 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 এই ধরনের সাহিত্য বিষয়ক কি কি কিভাবে উপকৃত হয়েছেন, বা হুজুরের আসলে সাহিত্য সম্পর্কে হুজুরের চিন্তাটা বা বোধটা কেমন ছিল আসলে, বা তার সাহিত্যের যে পাঠ পদ্ধতি, এই সম্পর্কে সামান্য যদি একটু সংক্ষেপে বলতেন। আসলে তখন তো আমরা একেবারে ছোট, শুরুর সময় আমরা পড়ছি মাত্র পাঠক। আমার একটা কথা মনে পড়ে যে উদ্বুদ্ধ করার বিষয়ে হুজুর অনেক আগ্রহী এবং অনেক উদার ছিলেন। আমার যতটুকু মনে পড়ে এই হুজুরের সঙ্গে আমি কবিতা নিয়ে যে আলাপটা করলাম, এরপর থেকে মাঝে মধ্যে তিনি আমাকে ক্লাসে এসে কবি বলে ডাকতেন, এই কবি। হুজুর তো খুব মজা করে, খুব মিষ্টি করে, খুব সুন্দর করে কথা বলেন, তো আমাকে বলতেন এই কবি। তো এই যে কবি বলাটা, এটা আমাকে তো নিশ্চয়ই আমার অবচেতনে কিছুটা হলেও আমাকে কবি হওয়ার প্রতি একটা দায়বদ্ধতার জায়গায় নিয়ে গেছে। তারপরে যতটুকু আমার মনে পড়ে, তখন তাদের প্রথম যে বইটা গল্পে আঁকা সিরাত, সম্ভবত মাকতুবাতুল হুম আশরাফ থেকে যেটা বেরিয়েছিল 10 খণ্ডের সম্ভবত গল্পে আঁকা সিরাত, সেটা তখন বেরোচ্ছে। হুম এবং আমরা আমাদের কাছে হুজুর একদিন ফাইলগুলো নিয়ে আসলেন, আমরা অল্প অল্প বানান পারি, তখন অভিধান প্রচুর দেখি, তো অভিধান দেখে এবং আমরা কিছু বানান, সেগুলো যেটাকে এখন প্রুফ বলে ঠিক সেরকম প্রুফ না, আমাদেরও আগ্রহের জায়গা থেকে আমরা একটু দেখলাম কোথাও কোথাও এই হলে এটা সেটা, হুজুরের সঙ্গে আলাপ করে নিলাম, বুঝে নিলাম। তো এইভাবে একটা পরিবেশের মধ্যে আমরা ছিলাম, যে হুজুরের বইপত্রগুলো আমরা পাঠের আগে পড়ার সুযোগ পাচ্ছি, হুজুর আমাদের সেভাবে কাছে নিচ্ছেন, আবার আমাদেরকে উদ্বুদ্ধ করছেন, এটা আমাদেরকে সত্যি সত্যি উদ্বুদ্ধ করেছে। আর পাশাপাশি আরেকজন ওস্তাদের কথা বলতেই হবে, মাওলানা রুহুল আমিন কাসিমের সাহেব, যিনি এখন মুন্সিগঞ্জের সিরাজদিখানে জামিয়া শেখ আবদুল্লাহ একটা বড়সড় মাদ্রাসার প্রিন্সিপালের দায়িত্বে আছেন। এবং আচ্ছা, মাওলানা আপনার ইয়াহিয়া সাহেব, আপনার 18 আপনার 18 বছর, এই যে আপনার মৃত্যুর বছর, যে 18 বছর কবিতাটা, ওইখানে যে কাসেমি সাহেব, ইনি কি ওই কাসেমি সাহেব? জি জি সাহেব, আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আমাদের মাওলানা জয়নুল আবদিন সাহেব, ইয়াহিয়া ইউসুফ নদভী সাহেব এবং রুহুল আমিন কাসেমি সাহেব, তারা তিনজন কমন ফ্রেন্ড, এবং শরীফ মোহাম্মদ সাহেব, তারা আচ্ছা তিনজন আচ্ছা, মানে চারজন হচ্ছে গিয়ে কমন। তো
ওই সময় রুহুল আমিন কাসেমি সাহেব অত্যন্ত শিল্পমনা, অত্যন্ত সাহিত্য রুচি সম্পন্ন, এবং ব্যক্তিগতভাবে যদি আমি বলি পরিচ্ছন্নতা, রুচি, উদার চিন্তার বিষয়, সেটা মানে বিরল, সত্যি বিরল, সত্যি বিরল। এখনো যারা তাদের সঙ্গে তার সঙ্গে মেশেন তারা ওই কথা স্বীকার করেন, এখনো 20 বছর পরেও তাকে তারা তেমনই দেখতে পান। তো উস্তাদের সঙ্গে আমাদের সম্পর্কটা ছিল অনেক অদ্ভুত, অনেক অদ্ভুত। কেমন অদ্ভুত বোঝানোর জন্য বলা যেতে পারে যে মাঝে মধ্যে দেখা যেত আমরা এমন এমন সমস্ত হৃদয় ঘটিত অপ্রাতিষ্ঠানিক বিষয় নিয়ে আলাপ করতাম ওস্তাদের সঙ্গে। সেটা আসলে কখনো ওস্তাদ ছাত্রদের মধ্যে হয় আমাদের নজরে পড়ে নাই। এবং ওস্তাদ মাঝে মধ্যে আমাদের কবিতা শোনাতেন, কোনোদিন এমন হয় যে রাত 2টা বেজে গেছে, ওস্তাদ কবিতা পড়ছেন, গীতাঞ্জলি থেকে পড়ছেন, অন্য জায়গা থেকে পড়ছেন, আল মাহমুদ পড়ছেন, আমরা শুনছি তন্ময় হয়ে, রাতে 2টা 3টা বেজে যেত, কোনো কোনো সময় যে ফজরও হয়ে যেত না তাও না। এবং এমন একটা সম্পর্ক ছিল আমরা যখন মাঝে মধ্যে দেখা যেত আমরা ওই যে পাঠাগার থেকে আসার সময় মাটির মসজিদের কাছ দিয়ে আসতাম, ওই এলাকাটা আবাসিক এলাকা হওয়াতে খুবই সুন্দর পরিবেশটি সাজানো গোছানো, এবং তখন সেখানে বেশ ফুল গাছ ছিল। তো একদিন আমার সন্ধ্যার বেলা মনে আছে, চাঁদনি রাত, জ্যোৎস্না রাত, আসার সময় দেখলাম একটা বড় সড়ো হেস্তা হেনা গাছে প্রচুর ফুল এবং প্রচন্ড ঘ্রাণ সন্ধ্যার পরে। আমি আসছি, মানে তখন তো শৈশবের খুব আবেগ এবং নতুন নতুন সাহিত্য করি, বলে ফুলের ঘ্রাণ তখন যেভাবে মুগ্ধ করত সেটা মানে অবর্ণনীয়। তো খুব মানে বেচাইন হয়ে গেলাম, খুব আনচান লাগছিল ভিতরে, এসে কাকে বলবো। এসে ওস্তাদকে বললাম, ওস্তাদ ওখানে তো খুব সুন্দর একটা হাস্তা হেনা ফুল গাছ দেখে আসলাম, প্রচন্ড ঘ্রাণ, আপনার খুব ভালো লাগবে দেখলে। তো বললেন ঠিক আছে চলো। আমরা ঘুরতে গেলাম, এশার নামাজের খাওয়া দাওয়ার পরে আমরা ঘুরতে গেলাম, সেখানে অনেকক্ষণ বসলাম, কথা বললেন ওস্তাদ, আমরা শুনলাম, হাঁটাহাঁটি করলাম আবাসিক এলাকাগুলোতে, আবার চলে আসলাম মধ্যরাতে। এরকম ছিল আমাদের মনে পড়ে যে যতগুলো পূর্ণিমা রাত আমরা ওই মাদ্রাসায় কাটিয়েছি, মানে আমাদের বছরের মধ্যে যতবার পূর্ণিমা এসেছে প্রায় বেশিরভাগ পূর্ণিমা রাতেই আমাদের কোনো না কোনো আয়োজন ছিল। আয়োজনটা ঠিক আয়োজন না, মানে হলো ওস্তাদদের সঙ্গে আমরা বিশেষভাবে সময়টা উদযাপনের চেষ্টা করতাম। ওস্তাদ আমাদের মাঝে মধ্যে বলতেন চলো আমরা একটু বাংলাদেশের বাইরে, এখন তো আসলে ইকরা বাংলাদেশের সামনে জায়গাগুলো ভরে ফেলেছে, তখন সেটা ঝিল ছিল, ঝিল এবং বালু দিয়ে ভরা জায়গা ছিল কিছু অংশ, অনেক বড় একটা জায়গা। তা আমরা মাঝে মধ্যেই জ্যোৎস্না রাতে সেখানে চলে যেতাম ওস্তাদ সহ। আমরা গিয়ে সেখানে রাস্তার উন্নয়নের জন্য কিছু কাজ চলছিল, বড় বড় স্ল্যাব বানানো ছিল, কিছু জায়গায় বালু টিপি করা ছিল, মাটি টিপি করা ছিল। তো সেই পূর্ণিমা ঝকঝকা ফকফকা রূপালী রাতে আমরা ওখানে বসতাম, বসে বিভিন্ন বিষয় নিয়ে গল্প করতাম, কথা বলতাম। মাঝে মধ্যে দেখা যেত ওস্তাদ অর্ডার দিয়ে পিৎজা আনাতেন, আমরাও মাঝে মধ্যে কোনো আয়োজন করলে সেগুলো ওখানে নিয়ে যেতাম, খেতাম মধ্যরাত পর্যন্ত। তো এটা একটা কমন আমাদের মধ্যে ব্যাপার ছিল। উস্তাদের সাথে আর কি আপনার সম্পর্ক খুব ফ্রেন্ডলি ছিল আর কি তখন? ঠিক আমার যে, আমি সেটা বলছি না, কিন্তু ঠিক আমার না, আমাদের প্রায় সবারই, হ্যাঁ মানে প্রায় আপনার সবারই, হ্যাঁ হ্যাঁ প্রায় সবারই এই সম্পর্কগুলো। আসলে এই বিষয়গুলো আমাদেরকে ঠিক বইয়ের থেকে অনেক বেশি, অনেক বেশি সমৃদ্ধ এবং ঋদ্ধ করেছে। আপনি রুহুল আমিন কাসেমির কথা বললেন, তো আমি এই প্রসঙ্গে আপনার একটা কবিতা যেখানে ওনার উল্লেখ হয়েছে এবং আমারও খুব পছন্দের একটা কবিতা আপনার, এই যে কবিতার নাম হচ্ছে 18 বছর আমার মৃত্যুর বছর, এই কবিতাটা একটু পড়ি, দর্শকরা যারা আছে তারা একটু শুনতে পারে। আমি পড়ছি, মাম মুহিম মাহফুজ ভাইয়ের 18 বছর আমার মৃত্যুর বছর শিরোনামের কবিতাটি। 2008 আমার মৃত্যুর বছর, প্রতিদিন সন্ধ্যার আমার চিটাগাং রোডের বছর, এক স্বপ্নহারা কিশোরের ডুবে যাবার বছর। সে বছর জীবন কাত হয়ে পড়েছিল, সে বছর কলজে ফেটে তছনছ হয়েছিল, সে বছর পাশবিক হাত হত্যা করতে চেয়েছিল, সে বছর জীবন বিক্ষত করেছিল জনক দাজ্জাল। 18 বছর বয়স ছিল সে বছর, সে বছর ছিল 18 বছর বয়স, আমি ভুলবো না। আমার মা সইতে না পেরে পালিয়ে গিয়েছিল, আমি ভুলবো না। আতঙ্কে আব্বার চোখ কান্না ভুলে গিয়েছিল, আমি ভুলবো না। আমার মৃত্যু বছরে রায়ের বাগ, আমি ভুলবো না, ভুলবো না। চিটাগাং রোড, ওভার ব্রিজের নিচে দাঁড়িয়ে থাকা ফুটপাত, ভুলবো না। আমাকে ভুলতে দেবে না জোড় পুকুর পাড়, স্ক্রিন প্রিন্ট, কাটিং, ফিটিং, বস্তা ভরা লটে, বস্তা ভরা লুটের মালের পুরনো কষ্ট,
সে বছর ছিল 18 বছর বয়স, 18 বছর বয়স ছিল সে বছর। 18 ভীষণ একরোখা দুর্জয়, পড়তে পড়তে 18 দাঁড়াতো জানে, সাহস করে 18 পালাতে জানে, 18 শোনে বাতাসের কানে আসন্ন জীবনের সংবাদ। 18 আটকে থেকে ঘুমোতে পারে না, 18 পশুর কাছে হারতে পারে না, 18 হারেনি ভোলেনি 18 বছর বয়স। 18 বছর বয়সে আমার মাদ্রাসাতুস সাহাবা, আহা আমার পুরনো সুখের সংসার, আমার সেলিম স্যার বন্ধুর মতো স্যার আমার, আহা ইমরান ফারহান, 18 বছর বয়সের আমার শিশুরা, আমার কাসেমি সাহেব, আমার মায়ের মতো ভালো, আমার ফেরেশতাদের মতো সুন্দর, আহা কাসেমি সাহেব, আমার মৃত্যু বছরের নাবিক, আমার সারা জীবনের জিকির। কি করে ভুলবো আমার শুকনো অস্তিত্বে পানি ঢেলে বাঁচানো জীবন। চিটাগাং রোড বদলে গেছে, বদলে গেছে পুরনো ওভার ব্রিজ, সংকীর্ণ ফুটপাত উঠে গেছে, কলিজার রক্ত শুকিয়ে গেলে কি দাগ মুছে যায়? মগজের ভেতর আমার মা এখনো কাঁদে, আতঙ্কে দরজা আটকে দেয়, দরজা গলা খাদে নামিয়ে আব্বা, দরাজ গলা খাদে নামিয়ে আব্বা আস্তে তেলাওয়াত করে, সমস্ত শোক বুকে ভরে 18 বছরের মতো আমি এখনো পালাই। আমার সারাটা জীবন শুধু 18 বছর বয়স, 18 বছরই আমার মৃত্যু সাল, 18 আমার নতুন জীবনকাল। তো দারুণ একটা কবিতা মহিম ভাই, আপনার 18 বছর আসলে তারুণ্য বা 18 বছর যে একটা মানুষের জীবনে কি কি দাগ রেখে যায়, বা 18 বছর যে আসলে একটা মানুষকে, এখানে একটা মেটাফোর ব্যবহার হচ্ছে দারুণ ভাবে, মৃত্যু এবং জন্ম। তো মহিম ভাই আপনার কবিতার সাথে আমি অনেক আগে থেকে পরিচিত, আমি সেই আপনি রহমত যখন বের হতো, রহমতে আপনার কবিতা আসতো, পরবর্তীতে আন্তারাতে আপনার কবিতা আসলো, এবং আরো বিভিন্ন সময় বিভিন্ন পত্রিকায় আপনার কবিতা পড়েছি। আপনার সাথে আমার যোগাযোগটা মূলত আপনার কবিতার মাধ্যমে, ফেসবুকে পরবর্তীতে কবিতা পড়েছি, এবং আমি তখন থেকেই লক্ষ্য করেছি আপনার কবিতার মধ্যে, এখন তো দেখা যাচ্ছে কবিতায় আমাদের অনেকের মধ্যে এখন ইসলামিক শব্দ বা ইসলামিক টার্ম বা আমরা মিথ বলতে পারি, এগুলোর ব্যবহার তো অনেক বেশি এখন আমরা দেখি, অনেকটা সাবলীল হয়ে গেছে। কবিতার বইয়ের নামের ক্ষেত্রে আমরা দেখি অনেক পরিবর্তন আসছে, অনেক ইসলামিক মিথ বা ইসলামিক শব্দের ব্যবহার দেখি। আমি ওই 13, 12 বা 14তেও আপনার কবিতার মধ্যেও আমি এগুলো দেখেছি, জায়নামাজ, হ্যাঁ, সুরা ইয়াসিন, তারপরে কি বলে ফেরেশতা, হ্যাঁ, শুভ্র দাড়ি, এই যে এই বিষয়গুলো দেখেছি। তা আমার কাছে আপনার এখন জানার বিষয় হলো যে আপনার কাছে কবিতা ঠিক কি? কবিতা বলতে আমরা আগে যা বুঝতাম, আমরা একদম আমরা যদি 60-এর দশকের পর থেকে, হ্যাঁ, 0 দশক পর্যন্ত চিন্তা করি, 2000 আর কি পর্যন্ত, তো তখন আমাদের কবিতার যে একটা চিত্র আমাদের কাছে দেখি, তো আপনার কবিতাটা তার থেকে কিছুটা ভিন্ন আমার কাছে মনে হয়। অনেক শব্দের ব্যবহার নতুন করে আমি দেখি আপনার কবিতার মধ্যে, বা অনেক রূপক, অনেক মেটাফোরের ব্যবহার, যেটা আগে আমি আমার পাঠ অবশ্যই সীমিত, কিন্তু তারপরে যতদূর পড়েছি এই জিনিসগুলো আগের কবিতাতে আমি দেখি নাই। আপনার মধ্যে যে এই বিষয়গুলো এসেছে, যে ইসলামিক শব্দগুলো আপনার কবিতার ভাষা হয়ে উঠেছে, বা আপনার উপমা উৎপ্রেক্ষার মধ্যে অনেক ইসলামিক মিথোলজির ব্যবহার দেখি, এখন অনেক ব্যাপক হয়ে গেছে এই বিষয়গুলো, কিন্তু ওই সময় আমি 12-13 সময়ের কথা বলছি, তো এই বিষয়গুলো মাথায় রেখে আমি জানতে চাচ্ছি যে আপনার কাছে কবিতা আসলে কি, কবিতাকে আপনি কিভাবে ডিফাইন করেন? আচ্ছা, অনেকগুলো প্রশ্ন এসছে, আমি যদি একটু বলি যে আপনি যখন কবিতাটা আসলে পড়ছিলেন তখন আসলে আমি নিজে ব্যক্তিগত ভাবে খুবই স্মৃতিকাতর হয়ে গেছিলাম, আসলে আমি খুবই স্মৃতিকাতর হয়ে গিয়েছিলাম, কারণ আচ্ছা এই কবিতাটা ঠিক আসলে রূপক কবিতা না, এই কবিতাটা আচ্ছা আসলে একটা বাস্তব কবিতা, মানে এই কবিতার মধ্যে যা শব্দ এসেছে প্রত্যেকটা শব্দের বাস্তব অর্থ, প্রত্যেকটা শব্দই আসলে আমি কখনো এখানে চিত্রকল্প রূপকের আশ্রয় নেইনি। তো আমি আচ্ছা আচ্ছা এজন্য কথাটা বলছি, এই কবিতাটা আসলে আমাকে সবসময় নার্ভাস করে দেয় সবসময়। আচ্ছা যাই আচ্ছা হোক, কবিতা বলতে গেলে আসলে আমি যা বলবো সেটা হচ্ছে, কবিতা মূলত একজন কবির অস্তিত্বের প্রকাশ, একজন কবি তার অস্তিত্বে যা কিছু ধারণ করে সবকিছুই তার কবিতার মধ্যে থাকবে, আর যদি সেটা না থাকে তাহলে আমি বলবো সার্থক কবিতার জন্ম তিনি দিতে পারলেন না, অথবা তিনি নিজের সঙ্গে একটা ছল চাতুরি বা একটা একটা কি বলে প্রবঞ্চনার আশ্রয় নিলেন, এটা আসলে হয় না। আমার একটা কবিতার মধ্যে অনেক আগে আমি কথাটা বলেছিলাম যে হয়তো জানো অনেক লম্বা কবিতা, তার শেষে বললেন এরকম, এবং সেটা ছিল একজন উদ্দেশ্য,
একজনকে উদ্দেশ্য করে লেখা, তাকে একটা জবাবি কবিতা বলা যেতে পারে। শেষ লাইনটা ছিল যে, হয়তো জানো নয়তো জেনো কবিরা কবিতার সত্য। আমি হয়তো অন্য কোথাও আমি যা কিছু আমি না সেটাও আমি বলছি, কিন্তু কবিতায় যা আমি না সেটা আমি বলতে পারি না, এটা আসে না, এটা হয় না আসলে। আমি যা সেটাই আমাকে কবিতায় বলতে হয়, আবার সেটার অস্তিত্ব দিয়েই সেটাকে নির্মাণ করতে হয়। তো সেখান থেকে আমি বলবো যে, আমার কবিতার মধ্যে যেটা এসেছে এটাকে আপনি হয়তো বললেন ইসলামী শব্দ, আমি যদি এটাকে বলতে চাই সেভাবে আমি বলবো না। আমি বলবো যে আসলে আচ্ছা আচ্ছা, আমরা যেই জীবন পরিবেশ থেকে যাপন উঠে করেন এসেছি, আরকি। হুম আমাদের জীবন, আমাদের যাপন, আমাদের অভিজ্ঞতা, আমাদের স্মৃতি, আমাদের শৈশব, আমাদের সবকিছু, যেই পরিবেশ, যে আবহ, যে ওয়েদার, যে আবহাওয়ার ভিতর দিয়ে আমরা আসলাম, সেটাই আমার কবিতাকে নির্মাণ করে। আমার কবিতা আলাদা করে কোনো আরোপিত অথবা কোনো জোর করে নির্মিত কোনো বিষয় না। আমার কবিতা আমার অস্তিত্বের স্বাভাবিক প্রকাশ, এবং আমার কবিতাগুলো যেহেতু আমি যা তাই হবে, ফলে আমার অস্তিত্বের মধ্যে, আমার জীবনের মধ্যে, আমার যাপনের চিন্তায় সবগুলো আছে। আমরা সব সময় এই যে শব্দগুলোর কথা আপনি বললেন, সেগুলো ইসলামী শব্দ যেমন, তার থেকে বড় কথা হচ্ছে এগুলো বাঙালি মুসলমানের নিজস্ব শব্দ। আচ্ছা এগুলো আচ্ছা, বাঙালি মুসলমানের জীবনের একটা অংশ। কোন বাঙালি মুসলমান কি তার জীবনের মধ্যে এই শব্দগুলোর ব্যবহার ছাড়া চলতে পারবে? পারে না। সে আস্তিক হোক, নাস্তিক হোক, সেকুলার হোক, শহুরে হোক, গ্রামে হোক, তাকে বাংলাদেশের বাস্তবতায়, বাংলাদেশের সামাজিক এবং সাংস্কৃতিক আবহের মধ্যে দিয়ে, আবহমান বাংলা বলতে আমরা যেটা বুঝি, তার মধ্য থেকে হাজার হাজার বছর ধরে আমরা এই পরিবেশে, এই শব্দবন্ধ আমাদেরকে, আমাদের আবেগ নিয়ন্ত্রণ করে, এই শব্দবন্ধ আমাদের নতুন ইমাজিনেশন তৈরি করে। অতএব এই শব্দগুলোকে আমরা কিভাবে এড়িয়ে যাব? আমাদের তো এই শব্দগুলো জীবনকেই প্রকাশ করে। আমি আমার জীবনের বাইরে গিয়ে তো কবিতা করতে পারবো না, বা কেউ পারে না। দারুন মঈন তবে ভাই, আসলে এই বিষয়, জি 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 একটু যদি হ্যাঁ শেষে যুক্ত করি, যেহেতু ইসলামী হ্যাঁ, শব্দের অবশ্যই প্রসঙ্গটা অবশ্যই, এসেছে, ইসলামী শব্দের প্রসঙ্গটা, এটা হচ্ছে একটা রাজনৈতিক কথা। রাজনৈতিক কথা এই আচ্ছা অর্থে যে, যখনই আপনাকে কেউ বলছে যে আপনি ইসলামী শব্দ ব্যবহার করছেন, তখন আপনাকে এই কথার মধ্য দিয়ে একটা একটা প্রান্তে আপনাকে নিয়ে যেতে চায়, আপনাকে একটা নির্দিষ্ট জায়গার সঙ্গে সীমাবদ্ধ করে ফেলতে চায় যে তিনি ইসলামী শব্দ নিয়ে কবিতা লেখেন, তিনি এই হচ্ছে গিয়ে ইসলামিক কবি। এটা করার কারণ হচ্ছে হুম আমাদের 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 সাংস্কৃতিক রাজনীতিতে, আমাদের বাংলাদেশের সাংস্কৃতিক রাজনীতিতে, শুধু বাংলাদেশ আমি বলবো না, বাংলাদেশ কলকাতা মিলে আমাদের যে এই বাংলা ভাষাভাষী অঞ্চল, এটার মধ্যে একটা সাংস্কৃতিক রাজনীতি চলে, এবং সেটা খুব প্রকাশ্য এবং সেটা খুব প্রকট। ফলে দেখা যায় প্রগতিশীল এবং প্রতিক্রিয়াশীলতার এখানে বাইনারি চিন্তা আছে, এখানে সে বয়ানগুলো আছে এবং সেগুলো নিয়ে বিতর্ক আছে। ফলে কেউ যখন আপনাকে এই শব্দগুলো দিয়ে আপনাকে মেনশন করতে চায়, তখন সে মূলত আপনাকে একটা অংশের মধ্যে নির্দিষ্ট করে ফেলতে চায়, এবং সেটা একটা উদ্দেশ্যমূলক বয়ান। আমি মনে করি যে এই ধরনের বিষয়গুলো টোটালি রাজনৈতিক এবং সাংস্কৃতিক রাজনীতির একটা অংশ, এবং এই এটা একটা লড়াইয়ের অংশ। ফলে আপনি কিভাবে আপনার জীবনকে প্রকাশ করছেন, আপনার জনগণের সামনে আপনি আপনার শিল্প দিয়ে, আপনার বক্তব্য দিয়ে, আপনার সৃষ্টি দিয়ে কিভাবে জনগণের মধ্যে নিজের জায়গা করে নিচ্ছেন, কিভাবে জনগণের হৃদয় স্পর্শ করতে পারছেন, এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। তো বাংলাদেশের মানুষ তাদের জীবনযাপনের যা চিত্র, সেটাই তাদের শিল্প, সাহিত্যে, সংস্কৃতিতে প্রতিফলন দেখতে চায়। কিন্তু যেই শ্রেণীটা এই এই ধরনের প্রবণতাকে পশ্চাৎপদতা বলে অভিহিত করে, তারা, আমি বলবো এক কথায়, বাঙালি মুসলমানের শিকড়ের সঙ্গে তাদের কোন রকমের সম্পর্ক নয়। বাঙালি সেই মুসলমানের শিকড় তারা নিজেরাও কাটতে চায়, এবং ইতোমধ্যে তারা এই অবস্থান গ্রহণ করার মধ্য দিয়ে শিকড় হারা। বাংলাদেশে বসে ইউরোপের সাহিত্য চর্চা করা যায় না, বাংলাদেশের মধ্যে বাংলাদেশের সাহিত্য চর্চা করতে হবে। অতএব বাংলাদেশের বসে আপনাকে বাংলাদেশের প্রেক্ষাপটে, বাংলাদেশের মানুষ, তাদের স্বপ্ন, তাদের আশা, তাদের কৃষি, তাদের জীবনযাপন, তাদের তেলাওয়াত, এই জিনিসগুলো আপনার সমাজে থাকবে, আপনি এটা ছাড়া শিল্প করতে পারবো না। আর সেটা যদি হয়, তাহলে সেটা বহুমেয়াদী একটা শিল্প তৈরি করবে, যেটা আসলে আমাদের সমাজকে, আমাদের দৈনন্দিন জীবনকে, আমাদের স্বপ্নকে তাড়িত করবে না, বরং আমাদেরকে আরো বিমর্ষ করবে, আমাদেরকে আরো বেশি ক্লান্ত করবে। আমরা শিল্পের মাধ্যমে ক্লান্ত হতে চাই না, আমরা শিল্পকে স্বপ্নের হাতিয়ার হিসেবে, স্বপ্নের জায়গা হিসেবে আবিষ্কার করতে চাই। দারুন মহিম ভাই, একটা বিষয় খুবই স্পষ্ট হলো আমাদের কাছে। আসলে এটাই তো, কবিতা তো ভেতর থেকে উঠে আসা, একজন কবি তো আসলে তো কবিতা লিখতে পারেন না, বরং কবিতা হয়ে ওঠে, আর হয়ে ওঠার জন্য তো
কবির যে জীবন, কবি যেটা যাপন করেন, কবি যে পরিপার্শ্বে পরিবেশে বেড়ে ওঠেন, অবশ্যই তার স্বতঃস্ফূর্তভাবে তো ওই শব্দগুলোই আসবে। যখন সে ইচ্ছা করে সেগুলো এড়িয়ে যাবে। আমরা প্রতিনিয়ত জায়নামাজের সাথেই বসবাস করি, আমরা প্রতিনিয়ত সুরা ইয়াসিন, সুরা কাহাফ এগুলোর সাথেই বসবাস করি, আয়াত বা আমরা আরো যে শব্দগুলো আমাদের জীবন যাপনের সাথে মিশে আছে, নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল, এগুলো তো আমাদের কবিতার মধ্যে আসবেই। আমরা যদি বরং এই শব্দগুলোকে এড়িয়ে কবিতা রচনা করতে চাই, সেটা অনেকটা আরোপণমূলক সাহিত্য হয়ে যায়, যেটা আপনি বলছিলেন এবং খুবই সুন্দরভাবে আপনি বিষয়টা ব্যাখ্যা করলেন। আসলে মুহিম ভাই, আপনার, তারপরও আমি যদি স্পষ্ট করে বলি যে আপনার কবিতার, একজন কবিতার, আপনি যেটা বললেন যে আপনার কবিতার মধ্যে আপনি মূলত রূপক বা উপমা উৎপ্রেক্ষার ব্যবহার করেন না, কিন্তু একটা কবিতা তো তখনই কবিতা হয়ে ওঠে যেটাকে আমরা, যে কবিতার মধ্যে আমরা মেটাফোরের দারুণ ব্যবহার দেখি, উপমার দারুণ একটা উচ্ছল বা প্রচ্ছল ব্যবহার দেখি, তখনই তো সেটা কবিতা হয়ে ওঠে। একজন সপ্রতিভ কবি তিনি হয়তো সচেতনভাবে ব্যবহার করেন না, তার পরেও তার কবিতার মধ্যে তো অবশ্যই উপমা চলে আসে। যেমন আমি আপনার কবিতার কথা বললে আপনি বললেন যে রোবারির মতো ঝলমলে দুপুর, বা এই যে এই ধরনের উপমাগুলো, আসলে কবির চিন্তায় এই উপমাগুলো কাজ করে কিভাবে, এটা আসে কিভাবে? একজন তরুণ কবি যদি চিন্তা করে যে আমি কবি হতে চাই বা কবিতা লিখতে চাই, তখন তো অবশ্যই উপমাগুলো নিয়ে তাকে ভাবতে হবে, বা উপমা কিভাবে হয়ে ওঠে, উপমা কিভাবে আসে। আরো স্পষ্ট করে বলে একটা কবিতা ঠিক কিভাবে হয়ে ওঠে, এই সম্পর্কে যদি একজন তরুণ কবি আপনার কাছে জানতে চায়, আপনি তাকে কি বলে বোঝাবেন বা কি বলে সান্ত্বনা দেবেন আর কি? আসলে দেখেন, তরুণ আর প্রবীণ, নবীন প্রবীণের যে প্রশ্ন, আমি আসলে ব্যক্তিগত ভাবে নিজে নিজে কবি এটা আমি মনে করি, কিন্তু আমার তো এখনো কোনো কবিতার বই বের হয়নি, ফলে আমি এইখানে এখানে আসলে একটা যে প্রশ্ন, অর্থে আমাদের এখানে মহিম ভাই একটা প্রশ্ন, একটা আক্ষেপ, আর অনেকে ব্যক্তিগত ভাবে এই আক্ষেপ আমরা করেছি বিভিন্ন মজলিসে। হ্যাঁ, আপনারা যারা, ব্যস্ত আছি, পরে যাবো, শেষ হবে না, আমি একটু দুঃখিত, আমি একটু মাঝখানে হ্যাঁ না, ঢুকে গেলাম, সমস্যা নাই, আমি যেটা আপনাকে বলে দিলাম, ইন্টারফেয়ার একটু যদি করলাম আবার যে বলেন। কথার মাঝখানে, হ্যাঁ হ্যাঁ যে কথাটা বলতে চাচ্ছি, বলেন। আপনি তো একটা প্রশ্নের মধ্যে ছিলেন, ওটা বলবেন, তা আমি আর একটা বিষয়ে এখানে আনতে চাচ্ছি এই প্রসঙ্গে, যে আপনার কবিতার বই নেই। তা আমরা যদি, আমরা ব্যক্তিগত ভাবে অনেক সময় আপনার আলাপ উঠলে এই কথাটা আসে যে আপনার সমসাময়িক যারা, ওই সময় যারা কবিতা করতেন একসাথে, তাদের অনেকেই বই করে ফেলেছে, এবং আপনার ওই সময়ের যারা আপনার সহযাত্রী ছিল, তারাও অনেকে ভাবে বলেছে যে আমাদের মধ্যে সবার আগে যার কবিতার বই হওয়া দরকার ছিল বা করা দরকার ছিল, মুহিম মাহফুজ তাদের, মানে সেই ব্যক্তিটা হলো মুহিম মাহফুজ। এবং আমি ব্যক্তিগতভাবে জানি যে আপনার অনেকদিন ধরে আপনার একটা পাণ্ডুলিপি তৈরি হয়েছে কবিতা শরীফ নামে। তো আমার প্রশ্নটা হচ্ছে, কবিতার বই এখনো করছেন না কেন বা আসছে না কেন, সংকটটা কোথায় বা আপনার এই দেরি হচ্ছে কেন, বিলম্বটা কি জন্য? আসলে বিলম্ব সেরকম স্পেসিফিক কোনো কারণ নাই, যেটা আমি কারণ হিসেবে যদি বলি তাহলে বলবো যে 2019-এ মেবি 19-এ সম্ভবত আমি পাণ্ডুলিপিটা মোটামুটি রেডি করেছিলাম যে আচ্ছা, এবার করে ফেলবো। তখন আমাদের সঙ্গে আমাদের একটা প্রকাশনাও ছিল সে বছর, আমরা সে বছর একটা প্রকাশনা আমি এবং কবি সুলেমান সাদি মিলে আমরা করেছিলাম, সেখান থেকে আমাদের শাশ্বত প্রকাশন নামে বেশ কিছু বইও বেরিয়েছিল এবং আমার পাণ্ডুলিপিটাও রেডি ছিল। তা আমি সুলেমান সাদি সাহেবকে দিয়ে আমি একটু বাড়িতে গেলাম, মধ্যে আকস্মিক ঘটনা ঘটে, আমার প্রথম কন্যা সন্তান তখন জন্মগ্রহণ করে এবং আকস্মিকভাবে জন্মের সময় তার পৃথিবীতে আসার পরে আমরা দেখি যে মৃত। তো এটা আসলে আকস্মিক ভাবে আমার জীবনের জন্য অনেক শকিং একটা ব্যাপার ছিল, আর আমি সেখান থেকে ওই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে আমার অন্তত 4 মাসের সময় একা লেগেছে, আমি লম্বা সময় ঢাকার বাইরে ছিলাম, আর ওই সময় আমি এই বিষয়গুলো নিতেই পারছিলাম না, কোনোভাবেই ভাবতেই পারছিলাম না, আচ্ছা আচ্ছা, আমার মানসিক ভারসাম্যই অন্যরকম ছিল। তো ফলে ওই সময় সেটা আর হলো না, পাণ্ডুলিপি সেভাবে থেকে গেল। তার পরের বছর আমার মনে হলো যে এবার একটু ভাবি, এবং আপনাদের অনেকের মতো বাসা থেকেও আমাকে বারবার বলা হচ্ছে যে কবিতার বই থাকা আর আসাই দরকার। আমি যখন পরের বছর পাণ্ডুলিপিটা নিয়ে আবার বসলাম, দেখা গেল যে যে কবিতাগুলো তখন নির্বাচন করেছিলাম, আমার কাছে মনে হলো যে না, এগুলো দিয়ে তো বই করা যায় না, আসলে আরো কবিতা আরো অন্যরকম লাগবে। তখন আমি ওখান থেকে বেশ বড় একটা অংশ বাদ দিলাম, বাদ দিয়ে রেখে দিলাম, আচ্ছা বাদ দিলাম মানে আমি রিজেক্ট করে দিলাম না, বললাম যে এই বই সেগুলো না থাকার উপযোগী, এই বই থাকবে না, একটা বাছাই করলেন আর কি, একটা পিক অ্যান্ড চুজ একটা করলেন যে বাছাই কোনটা করলাম। রাখবেন কোনটা। হ্যাঁ,
ফলে আবার একটা সময় চলে আসলো, আমি কয়েক মাস পরে আবার মেলার পরে আবার একটু দেখলাম, দেখলাম যতবারই ব্যাপারটা ঘটছে, যখনই আমি কিছুদিন সময় পরে পাণ্ডুলিপিটা দেখি, তখনই আমার কিছু কবিতা বাদ দিতে ইচ্ছে করে এবং সেটা বাদ দিয়ে ফেলি আমি। ফলে আমি এখনো পর্যন্ত, এবারের ব্যাপারও তাই ঘটেছে, এবার মেলার আগেও আমি ভেবেছি যে করে ফেলবো, কিন্তু মনে হলো যে না, এই কবিতাগুলো তো আরো বাদ দিতে হবে, আরো নতুন কবিতা আনতে হবে। তো সেভাবে এই বলা যদি পারে যে নির্মাণ কালটা বা নির্মাণের সময়টা বিলম্বিত হচ্ছে, প্রলম্বিত হচ্ছে, এর অবস্থার মধ্যে আছে আসলে। আচ্ছা আচ্ছা, যাক, তো যে প্রশ্নে ছিলাম, যে প্রশ্ন থেকে এই কথাটা উঠে আসছে যে কবিতা ঠিক কিভাবে হয়ে ওঠে বা একজন কবি কিভাবে কবিতা রচনা করে, যে প্রশ্নটা শুরু করছিলাম আমরা আসলে এই আমরা কি কথার উত্তর, হ্যাঁ আমি বুঝতে পেরেছি, মনে আছে আমার, আচ্ছা আচ্ছা, কবিতা কিভাবে হয়ে ওঠে বা কবিতা কি, কবিতা কিভাবে মানুষের সঙ্গে করে ফাংশন করে, নির্মাণ হয়, এই প্রশ্নগুলো আসলে নতুন না, হ্যাঁ যুগে হ্যাঁ যুগেই সব কবিকেই এই প্রশ্নের মধ্যে দিয়ে যেতে হয়েছে, সব কবি তার নিজের মতো করে বলেছেন, কিন্তু কারো বক্তব্যই আসলে নির্দিষ্ট কোনো অবস্থানকে অনড়ভাবে নির্দেশ করে না। যেমন কেউ কেউ বলেছেন কবিতা, হ্যাঁ বলুন, মানে এই যে কবিরা যত কথা বলেছে কবিতা কিভাবে হয়ে ওঠে প্রসঙ্গে, এর মধ্যে সবচাইতে সত্য কি এটাই যে সকলে কবি নয়, কেউ কেউ কবি? এটা একটা কথা, জীবনানন্দ বলেছেন এটা একটা কথা, হ্যাঁ কিন্তু যারা কবি তাদেরকেও যদি প্রশ্ন করা হয় যে আসলে কবিতা আচ্ছা কি, আচ্ছা, হ্যাঁ আমার মনে হয় ঠিক কেউ বলছেন, অনড়ভাবে নিজের অবস্থানকে প্রকাশ করতে পারবে না, কারণ আসলে পারেও না, কেউ পারছেও না। কেউ কেউ বলেছেন যে সব উপমাই হচ্ছে কবিতা, কেউ বলেছেন কবিতা হচ্ছে স্মরণীয়তম বাণী, কেউ বলেছেন কবিতা হচ্ছে এমন একটা এমন একটা অনুভূতি যেটা মানুষকে অন্য জগতে নিয়ে যায়, সেটা কবিতা হতে পারে, সেটা অন্য কিছু হতে পারে। এক্ষেত্রে আবার কবিতার সঙ্গে সঙ্গীতের একটা সম্পর্কের বিষয় থাকে, এটা নিয়েও অনেক তর্ক আছে, অনেক আলাপ আছে যে কবিতা বেশি এফেক্টিভ না সঙ্গীত বেশি এফেক্টিভ, লিরিক শব্দ বেশি প্রভাবশালী নাকি নৈঃশব্দ অর্থাৎ সুর সেটা বেশি প্রভাবশালী, এগুলো নিয়ে দর্শন শাস্ত্রে কবিতার মধ্যে অনেক লম্বা আলাপ আছে। আসলে এগুলো দ্বারা যে জিনিসটা হয় যে আসলে কবিতাকে কেউ কখনো সেভাবে সংজ্ঞায়িত করতে পারে না, সংজ্ঞায়িত যেটা করা যায় না এটাকে যদি বলা হয় সেটাই কবিতা, তাহলে সব থেকে সুন্দর হয়। আচ্ছা আচ্ছা, এটা একটা সংজ্ঞা যে কবিতাকে কোনো সংজ্ঞার চাদর পরানো যায় না। হ্যাঁ, শুনছেন মহিম ভাই? হ্যাঁ শুনছি, যদিও একাডেমিশিয়ান যারা আছেন, শিল্প সমালোচক যারা যারা আছেন, তারা এই আলাপে হয়তো ঘোরতর আপত্তি জানাবেন, এই মন্তব্যের বাইরে তারা গিয়ে অবস্থান নেবেন, সেটা হতে পারে, সেটা হতে পারে, কিন্তু দেখ মনে রাখতে হবে যে কবিতাটা দুই শ্রেণীর কাছে দুই ভাবে নির্মিত হয়, হাজির হয় এবং তাদের মধ্যে সে ক্রিয়াশীল হয়। যেমন যে লিখছেন কবি, তার কাছে কবিতাটা একভাবে আসে, সে কবিতাকে একভাবে একভাবে গ্রহণ করে, একভাবে নির্মাণ করে এবং তাকে যাপন করে, কিন্তু যে সমালোচক বা অথবা যে পাঠক, সে কিন্তু কবির জায়গা থেকে কবিতাকে দেখে না, সে দেখে পাঠকের জায়গা থেকে কবিতাকে। ফলে দুজনের চিন্তায়, দুজনের গ্রহণ পদ্ধতিতে, দুজনের ভাবনায় নিশ্চয়ই ব্যবধান থাকবে, এবং কবিতা আধুনিক কবিতার প্রবণতার কথা যদি বলা হয়, তাহলে আধুনিক কবিতা নির্দিষ্টতা কে পরিহার করে, একটা নৈর্ব্যক্তিক অবস্থানকে ধারণ করে সে কবিতার মধ্যে নিজেকে প্রকাশের একটা বৈশিষ্ট্য ধারণ করে। ফলে দেখা যাবে একটা কবিতা আপনি এখন যেই যেই অনুভূতি নিয়ে গ্রহণ করছেন, ঠিক ভিন্ন পরিস্থিতিতে এই কবিতাটা আপনাকে ভিন্ন আরেকটা জায়গায় অনুভূতিতে নিয়ে যাবে, ভিন্ন আরেকটা অবস্থার মধ্যে থেকে আপনাকে নতুন একটা অনুভূতি দেবে, নতুন ভাবে আপনার কাছে সে নিজে প্রকাশিত হবে। ফলে কবিতাটা আসলে আধুনিক কবিতার প্রবণতার কথা যদি বলা হয়, এই যে নৈবর্তিকতাই হচ্ছে প্রধান একটা বৈশিষ্ট্য, আর এখান থেকে সেভাবে সংজ্ঞায়িত করা যায় না কবিতাকে। জি আচ্ছা, তো একটা ধারণা পেলাম আমরা যে কবিতা আসলে কি। এখন কবিতার আলাপ আমরা আর বিশদ নিতে চাচ্ছি না, আর দুই একটা প্রশ্ন সম্পর্কে করে আমরা অন্য আলাপে যাব। তো যে আলাপটা করতে চাই, যে আপনার বই যদিও এখন আসেনি, কিন্তু আপনি তো এখনো কবিতার মধ্যে আছেন, কবিতার মধ্যে যাপন করছেন,
তো কবিতা দিয়ে একজন মহিম মাহফুজ আসলে কি চায়, বা আরো সহজ করে যদি বলি যে কবিতার আশ্রয়ে মহিম মাহফুজ আসলে কতদূর পৌঁছতে চায় বা কোথায় যেতে চায়, কবিতা নিয়ে কি স্বপ্ন দেখেন আর কি আপনি ভবিষ্যতের, আপনার কবিতা নিয়ে যদি বলি। একজন মুমিন আসলে যেখানে যেতে চায়, আমি আমার সবকিছু নিয়েই সেখানে যেতে চাই, আমার কবিতা নিয়ে, মাশাআল্লাহ, আমার জি জি জি, সবকিছু নিয়ে আমি সেখানেই যেতে চাই। যাক সুন্দর উত্তর, এবং এটাই মুমিন হিসেবে তো অবশ্যই এটা আমাদের সবসময় এটাই মাথায় রাখা উচিত। তো আমরা অন্য আলাপে যাব, তা এই মাঝখানে আমরা আমার খুবই পছন্দের একটা কবিতা মহিম ভাইয়ের, এটা সম্ভবত ওনার ফেসবুকে আমি পড়েছিলাম, তো ওই কবিতাটা একটু পড়তে চাচ্ছি। আসলে দর্শক যারা আছেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি আসলে আবৃত্তি করতে জানি না, আমি শুধু কবিতাটা একটু পড়ছি, একটু কবিতার মতো করে পড়ার চেষ্টা করছি, ঢং করে পড়ছি আর কি একটু। তো মহিম ভাইয়ের এখন যে কবিতাটি আপনি পড়বো, আপনি যতই বলেন আপনি আবৃত্তি করেন না, কিন্তু আপনি কিন্তু সুন্দরী আবৃত্তি করেন, আপনার আচ্ছা আবৃত্তি আচ্ছা কিন্তু খুবই ভালো মাশাআল্লাহ, হচ্ছে। হ্যাঁ এটা একটা সার্টিফিকেট, এটা কেটে একটা পোস্ট দেওয়া যেতে পারে যে একটা সনদ পাওয়া গেছে যে আমি কবিতা ভালোই আমি কি আবৃত্তি আমি কি করেছি। আরেকটু লম্বা করে বলবো ওই বিষয়টা? হ্যাঁ হ্যাঁ বলতে পারেন, আর একটু অল্প একটু বলতে পারেন। আচ্ছা, কবিতা আসলে অনেকেই আছে যারা বলে যে আমি কবিতা আবৃত্তি করি না, তারাই আসলে আমার দেখাতে ভালো আবৃত্তি করে। আর যারা খুব আচ্ছা আবৃত্তিতে পাগল থাকে তারা আসলে খুব একটা ভালো আবৃত্তি করেন না, তার মধ্যে আপনি অন্যতম। আপনার কবিতার আবৃত্তি আসলে সুন্দর, এবং আমার যে কবিতাটা একটু আগে আপনি পড়লেন, 18 বছর হ্যাঁ হ্যাঁ আমার মৃত্যুর বছর, জি জি এই কবিতাটা একটু মানে গদ্যটা একটু সরল না, আসলে একটু অন্যরকম, হুম হুম তা আপনি সেটাকেও অনেক সুন্দর করে পড়েছেন এবং এটা খুবই সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে, আপনি আমি ভালো মনে আবৃত্তি করি কি শিখবে মহিম এটা। ভাই, কবি আমি মনে করি যে কবিতা আসলে কবিতাটা যদি ভালো লাগে মানে হৃদয়ে যদি নাড়া দেয় ওইটা ভালো পড়া যায় আর কি। সব কবিতা কিন্তু আমরা পড়তে পারি না, মানে আমরা আমাদের দেশের আবৃত্তিকারদেরও যদি দেখি, শিমুল মুস্তফা বা আরো যারা আছে বিখ্যাত, তারাও কিন্তু তাদের কণ্ঠেও কিন্তু সব কবিতা সেভাবে হয়ে ওঠে না, মানে ভালো লাগে না। কারণ কি, তারা সব কবিতাকে তো সমানভাবে একজন আবৃত্তিকার মানে হৃদয়ঙ্গম করতে পারে না, হৃদয়কে সব কবিতা তো সমানভাবে নাড়া দেয় না, এই জন্য আর কি এটাই মনে হয় একটা কথা। আচ্ছা তো যাক, মহিম ভাইয়ের এখন যে কবিতাটি পড়বো এটা আমার খুবই পছন্দের একটা কবিতা, আশা করি দর্শক যারা শুনবেন তাদেরও ভালো লাগবে, এবং এই কবিতার সাথে আমাদের একটা আবেগ, একটা ভালোবাসা এবং একটা কি বলে একটা একটা আবেগই বলবো, একটা আবেগের সম্পর্ক। তো আমি কবিতাটা পড়ছি, এবং এই কবিতার মধ্যে একটা বিরহ, একটা একটা দুঃখ বোধও কবিতার মধ্যে পাঠক বা দর্শক বা শ্রোতা যারা শুনছেন তারা অনুভব করবেন, টের পেয়ে উঠবেন। কবিতাটির নাম হচ্ছে হেফাজতের বছর। তানভীর ছিল আমার বন্ধু, হেফাজতের বছর শাহবাগের জলসার মতো আমাদের আদর্শিক বন্ধুত্ব কিছুদিন জেগেছিল। আমরা শাহবাগের উপর দিয়ে বাংলা মোটরে যেতাম, তারপর কারওয়ান আমি বাজারের আপনাকে একটু উচ্চতম, থামিয়ে দেবো, হ্যাঁ হ্যাঁ আমি কি অবশ্যই আপনাকে একটু অবশ্যই, থামিয়ে দেবো? এটা খুব হ্যাঁ হ্যাঁ খারাপ অবশ্যই কবিতার মধ্যে পেয়ার করা, কিন্তু আমার মনে হচ্ছে না না এই কোনো, একটা লাইন লাইন একটু আদর্শিক না হয়ে সম্ভবত শব্দটা অনাদর্শিক। ও আফোন, হ্যাঁ হ্যাঁ অনাদর্শিক আছে, খুবই ভালো হ্যাঁ, করে মানে আমি এটা তো ভুল অর্থ করেছিলাম, অর্থটা হ্যাঁ আসলে হ্যাঁ পাল্টে দেয়, তো অর্থ, সেজন্য আমি আপনাকে থামিয়েই হ্যাঁ দিলাম। অর্থ অর্থ চেঞ্জ হয়ে যাচ্ছে, আমি আসলে ওইভাবে এই খেয়াল করি নাই। না, আচ্ছা আমি আমি খুবই আবার দুঃখিত, বলছি, এটা ঠিক হয় নাই। না 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 এটা তো ভালো করেছেন, একজন কবির কবিতা ভুল পাঠ, এটা তো খুবই একটা অপরাধ, অমার্জনীয় অপরাধ আর কি। আবার শুরু করছি, তো মহিম ভাইয়ের কবিতার শিরোনাম হচ্ছে হেফাজতের বছর। তানভীর ছিল আমার বন্ধু, হেফাজতের বছর শাহবাগের জলসার মতো আমাদের অনাদর্শিক বন্ধুত্ব কিছুদিন জেগেছিল। আমরা শাহবাগের উপর দিয়ে বাংলা মোটরে যেতাম, তারপর কারওয়ান বাজারের উচ্চতম অট্টালিকা মুখরিত হতো আমাদের তারুণ্যে, কিন্তু সন্ধ্যার অন্ধকার নেমে এলে সেখানে আমার গা ছমছম করত। অন্ধকার অন্ধকারের ভয়ে প্রতিদিন সন্ধ্যায় আমরা শাহবাগ পার হয়ে পল্টন মোড়ে এসে দাঁড়াতাম। পল্টনে অনেক আলো, আলোর বৃষ্টিতে ভিজতে ভিজতে বাইতুল মোকাররম, দৈনিক বাংলা, শাপলা চত্বর, তারপর নিজস্ব শহরের রাস্তা। একদিন আচমকা আমাদের রাস্তা আলাদা হয়ে গেল, তানভীর শাহবাগ অতিক্রম করে আসতে পারল না, জাগরণের জাহেলিয়াত বিষাক্ত সাপের মতো তানভীরের মস্তিষ্কে ঢুকে গেল, কালো নীল হয়ে গেল তানভীরের রূহ। মতিঝিলের কাছাকাছি থেকে আমি তানভীর তানভীর বলে ডাকতে লাগলাম, আর ঠিক তখন সমগ্র বাংলাদেশ এক অলৌকিক ভূকম্পে ভূকম্পে দুই খণ্ড হয়ে গেল।
বাড়ন্ত ফাটল অতিক্রম করে দলে দলে মানুষ ভবিষ্যৎ বাংলাদেশের দিকে আসতে থাকলো। তাদের স্বাগত জানালো বাইতুল মোকাররমের মিনার, তার বিচ্ছুরিত আলো। আমি পা উঁচু করে ভিড়ের মধ্যে তানভীরকে খুঁজতে লাগলাম। তানভীর বাংলাদেশে আসতে পারলো না। হেফাজতের বছর আমাদের বন্ধুত্ব ভেঙে গেল। পতিত পুরনো প্রদেশে তানভীর এখন কি করে খুব জানতে ইচ্ছে হয়, কিন্তু নতুন করে জানবার আর কি বা অবশিষ্ট আছে? পৃথিবীর প্রতিটি পতিত প্রদেশে এখন পুরনো গোরস্তান। দুপুরের বাসন্তী বাতাসের মতো তানভীরের নামে হৃদয়ে জমা হয় হু হু শূন্যতার হাহাকার। তানভীর মির্জা আমার হেফাজতের বছরের বন্ধু, আমার বুকের কবরে তার লাশের নড়ন আমাকে কাঁদায়। কবরবাসীদের জন্য আমাদের হাত সর্বদাই আকাশে উত্তোলিত রাখি। দারুণ একটা কবিতা মুহিম ভাইয়ের এই কবিতাটা। আসলে এই কবিতা আমি এই জন্য এত বেশি রিলেট করতে পারি, কারণ আমারও অনেক বন্ধু যারা শাহবাগ পেরিয়ে এখনো এই আলোকিত বাংলাদেশে আসতে পারেনি। তো এই কবিতার মধ্যে আপনার দারুণ কিছু আবেগ মথিত কিছু বাক্য, কিছু আপনি মেটাফোর যদি ধরি, যে যেমন এই যে আলো অন্ধকারের যে মেটাফোরটা আপনি ব্যবহার করেছেন, খুব দারুণভাবে আমাকে স্পর্শ করেছিল এই কবিতাটা। আমার ব্যক্তিগত স্মৃতির কারণেই বা ব্যক্তিগত সম্পর্কের কারণে হয়তো কবিতাটা আমাকে বেশি স্পর্শ করেছে। তো এই কবিতার মধ্যে আপনি যে বার্তা দিতে চেয়েছেন, এই ঠিক এখন 2023-এ এসে আপনি এই বার্তাটাকে কিভাবে বিচার করবেন বা বিবেচনা করবেন মহিম ভাই? আমার কাছে আসলে এটা আমি বিভিন্ন লেখায় বলেছি, আপনার যে সম্পাদিত মাদ্রাসা জীবন বইটা সেখানেও এই জি কথাটা জি আমি বলেছি যে 2013 সালে হঠাৎ করে একটা অলৌকিক ভূমিকম্পের মতো সমস্ত বাংলাদেশ ভাগ হয়ে দুই ভাগে বিভক্ত হয়ে গেল। এক ভাগে থেকে গেল কিছু মানুষ, আরেক ভাগে এক ভাগে থেকে গেল বাংলাদেশ অংশ, আরেক ভাগে বাংলাদেশের বাইরের একটা অংশ। এখন বাংলাদেশ বলতে আমি কি বুঝাইতে চাইলাম বা আমরা আসলে কি বুঝলাম? এখন এই বাংলাদেশটা কোন বাংলাদেশ, কোন বাংলাদেশ বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, এই প্রশ্নগুলোই আমাদেরকে মূলত অনুসন্ধানের জন্য তাগাদা দেয়। আমি বলতে চাইলাম যে আমরা একটা বাংলাদেশকে 50 বছর ধরে দেখে আসছিলাম, স্বাধীনতার পর থেকে নিয়ে একটা বাংলাদেশকে আমরা 50 বছর ধরে দেখছিলাম, যে বাংলাদেশ বাংলাদেশের সাংস্কৃতিক এবং সামাজিক পরিস্থিতি আবহাওয়া, সেটা বিশেষত আমি সামাজিক কথা যদি উজ্জ করি আমি বলতে চাই যে সাংস্কৃতিক এবং হচ্ছে সাংস্কৃতিক রাজনৈতিক অবস্থা, এটা যদি আমরা শিল্প সাহিত্যের জায়গা থেকে বিশ্লেষণ করার চেষ্টা করে দেখি, তাহলে দেখবো যে 50 বছরে যে সাহিত্য শিল্প আমাদেরকে আমাদের মধ্যে জমা হয়েছে 50 বছরে, তার মধ্যে সেই বাংলাদেশকে আমরা আবিষ্কৃত করতে পারি না যেই বাংলাদেশটা মূলত আসলে মূল বাংলাদেশ, যেই বাংলাদেশের মধ্যে মূলত বাংলাদেশকে পাওয়া যায়, বাংলাদেশের মানুষকে পাওয়া যায়, বাংলাদেশের বৃহত্তর গণমানুষের আবেগ অনুভূতি স্বপ্ন সাধনা হাসি কান্না বেদনা এবং ভালোবাসার ভবিষ্যৎ পাওয়া যায়। সেই বাংলাদেশে আমরা প্রতিধ্বনি অনুরণন আমরা আমাদের 50 বছরের সাহিত্যের মধ্যে খুব একটা পাই না। আমি বলতে চাচ্ছি সেকুলার ঘরানার মধ্য থেকে বাম কমিউনিজম এবং সেকুলারিজম সঞ্চাত অনুভূতির জায়গা থেকে আমাদের যে সাহিত্যটা উঠে এসেছে, এই সাহিত্যের মধ্যে একটা একটা আলগা আলগা দেশপ্রেমের একটা একটা বক্তব্য প্রবল ভাবে আছে। এই প্রাবল্যই নির্দেশ করে যে আসলে সেখানে অকৃত্রিম, এটা আসলে সরাসরি বাংলাদেশকে ধারণ করে না। এই বাংলাদেশের শিল্প সাহিত্যের মধ্যে আমাদের বাংলাদেশের গণমানুষের, বাংলাদেশের সাধারণ জনগণের, বাংলাদেশের শিল্প, বাংলাদেশের জনপদের, বাংলাদেশের মানুষের স্বপ্নের কোনো প্রতিফলন নাই। এই কথাটা আমি আরেকটু যদি অন্যভাবে বলি, যে আমরা বাংলাদেশের মুসলমানরা, যেহেতু বাংলাদেশ ব্যাপকভাবেই, বাংলাদেশ বলতে বাংলাদেশ বাঙালি মুসলমান প্রশ্ন এসে যাবে, বাংলাদেশের বাঙালি মুসলমান কোনো আলাদা বিষয় না, বাঙালি মুসলমানরাই মূলত বাংলাদেশ। অন্যদের কথা বলবে, অন্যরাও আছে, অন্যরাও থাকবে, অন্যরাও ছিল, কিন্তু তারপরেও সবকিছুর মধ্যে প্রবল এবং প্রধান বাঙালি মুসলমান। ফলে বাঙালি মুসলমানের অস্তিত্ব এবং পরিচয়, সেটা সামাজিক পর্যায়ে সাংস্কৃতিক পর্যায়ে, এই পরিচয়ের প্রতিনিধিত্ব করে না আমাদের বিগত 50 বছরের সাহিত্য। এটা সেকুলার ঘেঁষা, সেকুলার জাত সাহিত্য। ফলে আমরা
একটা শূন্যতা অনুভব করি যে আমাদের বাংলাদেশ কোথায়। আমাদের বাংলাদেশকে আমরা প্রধানত আবিষ্কার করি, প্রধানত এবং প্রথমত আবিষ্কার করি আল মাহমুদের মধ্যে, যে বাংলাদেশকে আমরা, যে বাংলাদেশে আমরা বাস করি, এই বাংলাদেশকে আমরা আল মাহমুদের মধ্যে সর্বপ্রথম আবিষ্কার করি। ফলে আল মাহমুদ আমাদের বাঙালি মুসলমানের কাছে একটা নতুন বাংলাদেশের প্রবক্তা, নতুন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা হয়ে ওঠেন। ঠিক আমি এখান থেকে কথাটা বলতে চাচ্ছিলাম যে হেফাজতের ঘটনার মধ্য দিয়ে, আমি এখানে ঠিক হেফাজতের রাজনৈতিক চরিত্রের কথা বলছি না, হেফাজত একটা সংগঠন সেখান থেকে বলছি না, আমি বলছি হেফাজত একটা 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 উদ্বোধনের নাম, যে উদ্বোধনের মধ্য দিয়ে বাঙালি মুসলমান সমাজ এই প্রথম তার নিজের অধিকারের জন্য, আত্মপরিচয় প্রতিষ্ঠার জন্য এবং নিজের আইডেন্টিটি ক্রাইসিসকে মোকাবেলা করার জন্য সে রাজপথে নেমে এসেছে, উঠে এসেছে ঘর থেকে, এবং সে এটার জন্য মানে একেবারে সর্বোচ্চ সর্বান্তকরণে ডেডিকেটেড ছিল, নিবেদিত ছিল, সে সর্বোচ্চ স্যাক্রিফাইস করেছে। ঠিক বাঙালি মুসলমান প্রশ্নটা ঠিক এই কারণে আমাদের সংস্কৃতিতে, আমাদের রাজনীতিতেও বলা যেতে পারে, একেবারে পার্মানেন্ট হয়ে গেছে। এর আগে এটার কোনো সেভাবে ভূমিকা ছিল না, সেভাবে এই প্রশ্নটা আমাদেরকে, আমরা সেকুলার সমাজকে ডিল করার মতো করে উপস্থাপন করতে পারি না। কিন্তু ঠিক বাংলাদেশটা সে সময় এসে, মূল বাংলাদেশ যেটা, বাংলাদেশ মানে ঢাকা না, এই অল্প কয়েক কিলোমিটারের বাংলাদেশ মোটেই ঢাকা না, ঢাকার বাইরে যেটা সেটা হচ্ছে বাংলাদেশ। ঢাকা পরিবর্তন হচ্ছে, হবে, হয়েছেও, কিন্তু ঢাকার বাইরে যে সমগ্র বাংলাদেশ যেখানে কোনো পরিবর্তন হয় না, যে মানুষগুলো আমার দাদা তার বাবা, তার বাবা যে কালচার নিয়ে, যে সমাজ ব্যবস্থায় বড় হয়েছে, আরো 200 বছর আগে আমার বাবা, আমি, আমার সন্তান, এখনো আমরা একই অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি। আমার আমাদের সামাজিক আবহের মধ্যে কোনো পরিবর্তন নাই, এটাই হচ্ছে মূল বাংলাদেশ। আমরা যে বলি আবহমান বাংলা, আবহমান বাংলা কোনো নাগরিক বাংলা না, আবহমান বাংলা মানে আরবান সোসাইটি না, আবহমান বাংলা মানে বাংলার মূল জনগণ যারা, বাংলার কৃষি, বাংলার কৃষক, বাংলার শ্রমিক, বাংলার সাধারণ মানুষ, বাংলার মূলত বাঙালি মুসলমান, এরা হচ্ছে মূল বাংলাদেশের প্রাণ। এই বাংলাদেশের প্রতিনিধিত্ব আমাদের শিল্প সাহিত্যের মধ্যে আমরা পাইনি, কিন্তু হঠাৎ করে তাদের উদ্বোধন হলো, তারা তাদের আত্মপরিচয়ের প্রশ্ন নিয়ে একেবারে সটান দাঁড়িয়ে গেল। এখান থেকে বাংলাদেশের নতুন যে বাংলাদেশের কথা আমরা বলছি, সেই বাংলাদেশের আমি বলা যেতে পারে সাংস্কৃতিক ভাবে এবং রাজনৈতিক ভাবে তার একটা আমরা উদ্বোধন দেখলাম, এবং সেই উদ্বোধনের পরবর্তীতে 10 বছর অতিবাহিত হয়েছে। এই 10 বছরেও আমরা এতটুকু উপলব্ধি করতে পারি যে বাঙালি মুসলমানের তাওহিদের জনতা যাদেরকে আমরা বলছি, এরাই মূলত বাঙালি মুসলমান। তো বাঙালি মুসলমানিত্ব মানে তাওহিদবাদী একটা আদর্শ, একটা চেতনা। তো এই বাঙালি মুসলমান যখন তাদের আত্মপরিচয় নিয়ে এসে গেল, সে শুধু রাজনীতিতে আসলো না, সে শিল্পে আসলো, সে সাহিত্যে আসলো, সংস্কৃতিতে আসলো, সে সমাজে আসলো, সে রাষ্ট্রে আসলো, সব জায়গায় সে আসলো। এবং আমরা বিগত 10 বছরে প্রত্যেকটা জায়গায় আমরা বাঙালি মুসলমানের প্রতিনিধিত্ব করতে দেখি, এবং বাঙালি মুসলমান শ্রেণীকে আমরা আগের চেয়ে অনেক বেশি অঙ্গীকারবদ্ধ এবং শক্তিশালী অবস্থায় দেখি। আমি এই বাংলাদেশকে বোঝাতে চাই। আচ্ছা আচ্ছা, দারুণ করে বললেন, তো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং সুন্দরভাবে বললেন। আসলে হেফাজত তো রাজনৈতিক দিক যদি আমরা এক পাশে রাখি, একটা কালচারাল উদ্বোধন তো অবশ্যই, এবং হেফাজতের পরে আমরা অনেক জায়গায় বেশ পরিবর্তন দেখি আমাদের ব্যক্তি সত্তার পরিচয় দিতে গিয়ে বা ব্যক্তি সত্তাকে পরিচিত করে তুলতে গিয়ে আমরা অনেক নতুন ভাবে নিজেদেরকে মোকাবেলা করছি প্রতিনিয়ত। এটা হেফাজতের পরে এই ঘটনা, আমরা যারা তরুণ এখন তারা এই ঘটনা প্রবলভাবে সাক্ষী। তো আজকে যেহেতু এটা আমাদের আলোচনা টপিক না, এই জন্য আমরা এটার ভেতরে আর যাচ্ছি না, হয়তো ভবিষ্যতে অন্য কোনো দিন আমরা এটা নিয়ে আলাদাভাবে বসতে পারি। আমি এই মুহূর্তে আপনাকে একটু কাঠগড়ায় উঠাতে যাচ্ছি, কাঠগড়া বলতে এই জন্য যে আমরা যখন 13 পরবর্তীতে, বা আমি তো সাহিত্যে আছি আরো আগে থেকে চর্চার মধ্যে আছি, তো আমি 15-16 সালে সম্ভবত চর্চার জন্য যখন ভালো একটা আমাদের ঘরানার, ঘরানা ঠিক সেভাবে বলছি না, মানে আমাদের এ পাশে ঘরানা, যদিও আমরা ভাগ না করতে চাই, তারপর তো ভাগ হয়ে আছে আর কি, একটা ঘরানা ভাগ হয়ে আছে। তো আমি যদি আমাদের এই পাশের কথা বলি, যে আমরা সাহিত্য করব বা আমরা নিজেদের কথা বলবো, এমন একটা ভালো লিটল ম্যাগ বা একটা ভালো সাহিত্য পত্রিকার সন্ধানে ছিলাম। অনেক পত্রিকা আমাদের এখানে আছে বা চালু থাকে, চালু ছিল, কিন্তু স্রেফ সাহিত্যের জন্য যে পত্রিকা, আমরা বলা যায় বুভুক্ষের মতো তাকিয়েছিলাম যে একটা সাহিত্য পত্রিকা আমাদের দরকার, চাতক পাখির মতো বলতে পারি, চাতক যেভাবে পানির আশায়, মেঘের আশায় তাকিয়ে থাকে, সেরকম আমরা ওই সময়টাতে তাকিয়েছিলাম। হঠাৎ একদিন দেখলাম রহমতে, তারপরে আরো রহমানি পয়গামে বা আরো বিভিন্ন পত্রিকায় দেখি বিজ্ঞাপন যে একটা এরকম একটা সাহিত্য পত্রিকা আসতেছে, হ্যাঁ, যে শুধু সাহিত্য করবে, অন্য কোনো লেখা
অন্য কোনো প্রপঞ্চ সেখানে থাকবে না। আন্তারা নামটাও খুব, সম্ভবত প্রথমে নাম অন্য কিছু চুজ করা হয়েছিল, পানকৌড়ি বা এই টাইপের কিছু, আমার যতদূর এক্স্যাক্টলি মনে তাই। পড়ে ওই নামটা। জি, হ্যাঁ হ্যাঁ পানকৌড়ি হ্যাঁ না? পানকৌড়ি হ্যাঁ ছিল। হ্যাঁ, পানকৌড়ি নামে বেশ কিছুদিন যাবৎ বিজ্ঞাপন চলছে, মানে একটা আলোড়ন আমাদের মধ্যে, আমরা ওই সময় যারা লেখালেখিতে আসতেছি মাত্র, আমাদের মধ্যে তুমুল ভাবে একটা আলোড়ন তৈরি করছে যে পানকৌড়ি নামে কিছু একটা আসতেছে। এরপরে আন্তারা আসলো, আন্তারা একটা সংখ্যা বের হলো এবং আমাদেরকে তুমুল ভাবে আলোড়িত করলো সংখ্যাটা। আমরা ওই সময়ের আমাদের যে বোধ ছিল, ওই সময় আমাদের যে সাহিত্য চেতনা ছিল, সাহিত্য বোধ বা সাহিত্য চিন্তা ছিল, সাহিত্যের যে মানস ওই সময় আমাদের যেটা ছিল, সেখান থেকে আমাদের বিপুলভাবে আন্দোলিত করে পত্রিকাটি, এবং আমাদের পছন্দের অনেক লেখক তুমুলভাবে সেখানে লেখালেখি করতে শুরু করেন একটা সংখ্যা বের হয়ে। তো আমি কাঠ গড়ায় দাঁড় করাতে চাই আপনাকে এই জন্য যে এই যে আমাদের মধ্যে আশার সঞ্চার জাগিয়ে আমাদেরকে আশান্বিত করে আন্তারা আবার হারিয়ে গেল কেন? এই মানে হারিয়ে কোথায় গেল, আন্তারা এখন কোথায় আছে, এটা জানতে চাচ্ছি আর কি। আসলে লিটল ব্যাগ গুলো তো থাকার জন্য কমই আসে। লিটল ব্যাগ গুলোর চরিত্রই এরকম যে তারা যাওয়ার তারপরেও জন্য আসে। তারপরে এটা মহিম হচ্ছে ভাই আপনি একটা কি সংখ্যা করে যায়, এটা কম থাকে, দেখা যায় চলমান থাকে। যেমন আমি চিহ্নের কথা বলতে পারি, ওরা দীর্ঘদিন যাবৎ 6 মাস করে বের হইছে, মানে আরো প্রতিষ্ঠিত লিটল ম্যাগ গুলো ওই পাশে আছে, যারা 12 বছর 14 বছর, দেখা যাচ্ছে যে কি বছরে একটা পত্রিকা হচ্ছে কিংবা 2 বছরে একটা হচ্ছে, তাও ধারাবাহিকতা বা সিলসিলাটা জারি আছে। কিন্তু আমাদের আন্তারা ওই যে হারিয়ে গেল আর তো আলোর মুখ দেখলো না, শুধু আল মাহমুদ মারা যাওয়ার পরে আন্তারা নামটা দেখছি ব্যানারে, কিন্তু কোনো সংখ্যা তো আসে নাই যে আন্তারার আয়োজনে এটা হচ্ছে। তো এ কথা তো কি বলার সুযোগ আছে, আপনি যেটা বললেন যেহেতু কাঠগড়ায় দাঁড় করাই, সেই জন্য একটা জেরার মতো হয়ে যাচ্ছে এটা, এবং সেটা হওয়ারই দরকার, আমাদের নিশ্চয়ই বলেন। আবেগের জায়গা থেকে কথাটা বলছি। তো আপনি কি এই কথাটা এখান থেকে বলতে পারেন যে হারিয়ে যাওয়ার জন্যই আসে, এখন এক সংখ্যা করেই হারিয়ে যায় এমন লিটল ম্যাগের তো আমরা কম দেখি, লিটল ম্যাগের ইতিহাস যদি আমরা দেখি, আচ্ছা এখন কি বলবেন বলেন। আসলে আন্তারের কথা আমার আসলে খুবই স্মৃতিকাতর একটা বিষয়, সব থেকে বেশি স্মৃতিকাতর বিষয় আন্তারা। যেমন আন্তারার পাঠকদেরকে এখনো স্মৃতিকাতর রাখে, এখনো মুগ্ধ রাখে, মোহিত রাখে, এমনকি উদ্বেলিত রাখে, তো ঠিক আন্তারার একজন নগণ্য সদস্য হিসাবে আমাকে কি আরো অনেক বেশি স্মৃতিকাতর, অনেক বেশি বিমর্ষ করে রাখে না ভিতরে ভিতরে? নিশ্চয়ই অবশ্যই রাখে। অবশ্যই, তো আমি যদি সত্যি বাস্তবতার কথা বলতে চাই, তাহলে দেখুন, লিটল ম্যাগ গুলোকে বলা হয় প্রথা বিরোধী মুভমেন্ট বা প্রথা বিরোধী একটা কাগজের ধারাবাহিকতা। তো আমরা সেই অর্থে প্রথা বিরোধিতা বলতে, সেকুলার সমাজে যেভাবে ফাংশন করে লিটল ম্যাগ বা ছোট কাগজগুলো, আন্তারা সেভাবে ফাংশন করেনি। আন্তারা ততটা প্রথা বিরোধিতা বা প্রতিষ্ঠান বিরোধিতা যায়নি। আন্তারা প্রথম সংখ্যায় সম্পাদকীয়তে সম্ভবত এই বক্তব্যটা এভাবে ছিল যে প্রথা ভেঙে নয়, বরং প্রথা বা সিলসিলার ভিতরে থেকেই নতুন সৃষ্টি নির্মাণের জন্য আন্তারার একটা প্রতিজ্ঞা এবং প্রতিশ্রুতি ছিল। সেখান থেকে আমরা, তখন তো আমার অনেক ছোট, অনেক কিছুই বুঝি না, বা আমি তখন বলা যেতে পারে ঢাকার কবি সাহিত্যিকদের সেভাবে আমি চিনিও না, কারণ আমি তাদের সঙ্গে খুব একটা ফাংশনে ছিলাম না জড়িত। আন্তারা বা রহমত বা ওই সময় কাজ করতে গিয়ে আমার একটা পরিচয় সূত্র ঘটে এবং তাদেরকে বুঝে ওঠা, এখানে তো অনেকগুলো বিষয় আছে, একটা একটা ঘর এবং ঘরানার প্রশ্ন আছে সেখানে, কি বলে এটাকে, রাজনীতি চলে সেখানে, অনেক কিছুই আছে, হ্যাঁ দলবাজি আছে, তো এই বিষয়গুলো আছে। তো আমি সেগুলো একটু একটু করে বুঝছিলাম, কিন্তু এগুলো আমাকে সেভাবে প্রভাবিত করে না। আমাকে প্রভাবিত করেছে হচ্ছে আমার যে দীর্ঘদিনের পাঠ, যেই পাঠ মূলত আমাকে মূলত নিরেট সাহিত্যের মধ্যে রেখেছে, এটা আমি বলি যে সাহিত্যের বাইরে অন্য সমস্ত বিষয় আসলে আমি তুলনামূলক কম পড়েছি এবং লিটল এবং সৃজনশীল সাহিত্য, ফলে আমার ভিতরে দীর্ঘদিনের মনে যে এমন কিছু করা যেটা আসলে আমি আমার নিজেকে দেখতে পাই যে এটা আমার কাজ। সেখান থেকেই মূলত আমরা যখন রহমতের সঙ্গে সম্পৃক্ত হলাম, তখন মঞ্জুর আহমদ সাহেব অত্যন্ত উদার চিন্তার মানুষ, তিনি আমাদেরকে দিয়ে অনেক বড় বড় কাজ করিয়ে নিয়েছেন যেটা আমাদের কল্পনার বাইরে ছিল। তো আমরা
কিছু কিছু ছোট ছোট মানুষে বড় বড় মানুষদের সঙ্গে মিশতে, তাদের সঙ্গে থেকে সংস্পর্শ পেতে গিয়ে আমাদের মধ্যেও একটা সাহসের সঞ্চার হলো। তখন একদিন হঠাৎ করেই মনজুর আহমদ সাহেব, তিনিও কিন্তু সাহিত্যের মানুষ আমি যতটুকু জানি, তিনিও মননশীল সাহিত্যের মধ্যেই একটা সৃজনশীলতা লালন করেন, ফলে তিনি কথা প্রসঙ্গে হয়তো আমাদের মধ্যে বারবারই এরকম পত্রিকার কথা আসছিল, আবার যেহেতু রহমতের ছোটদের পাতা যেটাকে সাহিত্য বিভাগ বলা হয় সেটা দায়িত্ব আমার কাছে ছিল, তো তার মধ্যে হয়তো এরকম কোনো চিন্তা এসছে যে একে দিয়ে একটা সাহিত্য পত্রিকা করানো যেতে পারে। তখন আমাদের মধ্যে ঘরোয়া আলাপে একদিন আলাপ আসলো একটা পত্রিকা আমরা করতে পারি কিনা, তখন নাম প্রস্তাব আসলো, তখন অনেকেই অনেক নাম দিল, আবদুল্লাহ সিদ্দিক ছিলেন এবং আমি হাফিজুল ইসলামের কথা আগে বলেছি, হাফিজুল ইসলাম সম্পৃক্ত ছিল। তো আমরা তখন প্রাথমিক আলাপে এই পানকৌড়ি নামটা প্রস্তাব আসলো, পানকৌড়িটা আবার হলো যেহেতু একটা পানকৌড়ির ডাক, পানকৌড়ির নাম এবং পানকৌড়ির মূল আবেদনের মধ্যে একটা আত্মত্যাগ থাকে, পানকৌড়ি দীর্ঘ সময় পর্যন্ত ডাকতে 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 একটা সময় পরে তার মুখ দিয়ে 1-2 ফোঁটা রক্ত পড়ে, সেই রক্তটা আমি শুনেছি, জানি না সেই রক্তটা যখন তার ডিমের উপরে পড়ে তখন সেখান থেকে বাচ্চা হয়, অর্থাৎ সে একটা আত্মত্যাগের ভিতর দিয়ে তার সৃষ্টি নির্মাণ করে। তো সেই জায়গা থেকে আমরা পানকৌড়ি নামটা পছন্দ করলাম। তো তারপরে আমরা যখন পত্রপত্রিকাতে বিজ্ঞাপন দেওয়া শুরু করলাম, মনজুর আহমদ সাহেবই ছিলেন আমাদের একমাত্র ভরসা, কারণ আবদুল্লাহ সিদ্দিক এবং আমি, আমরা দুজনে ছিলাম একেবারেই নতুন এবং এই ধরনের যেখানে অর্থ সম্পৃক্ততা, যেখানে ছাপা এবং যেখানে প্রফেশনালিজম সম্পৃক্ত, সেখানে তো আমরা একেবারেই নাই, ফলে আমাদের কোনো অভিজ্ঞতাও নাই, আমাদের কোনো সেরকম সাহসও হয় না। তো মনজুর আহমদ সাহেব বললেন ঠিক আছে তোমরা শুরু করো, আমরা আছি। তিনি আমাদেরকে নিজের নিজের পকেট থেকে আমাদেরকে বড় একটা অংশে সহযোগিতা করেছেন প্রথম দিকে। তো যখন পত্রিকা বিজ্ঞাপন দেওয়া শুরু হলো, আমি দেখলাম যে সবাই সবাই সারা দেশ থেকে ব্যাপক আমাদেরকে সাড়া দিচ্ছে, ব্যাপকভাবে সাড়া দিচ্ছে। তো এইটা আমাদের কাছে খুব একটা ভাবিত ছিল না, এটা আমাদের কাছে একেবারে অভাবিত এবং নতুন একটা অভিজ্ঞতা, বিশেষত আমি খুব বেশি আন্দোলিত হলাম এবং আরো বেশি নিজের প্রতিশ্রুতির জায়গায় আরো অটল থাকলাম। কিছুদিন পরে দেখা গেল একটা পত্রিকা, একটা কয়েকটা গ্রুপ যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্ভবত ছাত্র ছিল, তারা যোগাযোগ করে বলল যে পানকৌড়ি নামে আমাদের একটা পত্রিকা আছে, এই নামটা আপনারা না নিলেই ভালো। তো আমরা সার্বিক বিবেচনা করে সঙ্গত ভেবে আমরা নামটা পরিবর্তন করে আমতারা রাখি, আর আমতারা নামটা হচ্ছে মঞ্জুর সাহেব হুজুরের প্রস্তাবনা এবং আমরা সবাই নামটা পছন্দ করলাম। আমতারা নামটার কারণে অনেকে এটাকে অনেক পছন্দ করেছেন, তো নামটারও একটা গুরুত্ব আছে। আর এর আগে যদি একটু বলতে চাই যে আন্তারা করার আগে আমার ছোট্ট একটা অভিজ্ঞতা ছিল, সেটা হচ্ছে আমি যে আল মাহমুদের অগ্রন্থিত আল মাহমুদের ভূমিকার মধ্যে সেটা আমি অল্প বিস্তর বলেছি, যে চট্টগ্রামে থেকে আমাদের এক বন্ধু ছিলেন আজিজুল্লাহ শরীফ, সে একটা পত্রিকা করতো, নাম ছিল কানন, সে আমাকে অতিথি সম্পাদক হিসেবেই মূলত 1-2টা সংখ্যার জন্য, তারও আগে 2010-এর দিকে আমাকে বললেন যে আপনি 1-2টা সংখ্যা করে দেন। আমরা তখন একেবারে উচ্ছল তারুণ্যের মধ্যে, উন্মত্ততার মধ্যে থাকি, তো তার সঙ্গে আমরা চলে গেলাম চট্টগ্রামে, সেখানে গিয়ে মিরসরাইতে তার বাসায় থেকে কাজ করলাম, তারপরে ছাগলনাইয়া ফেনীতে এসে প্রেসে সেটআপ টেটআপ করে দিয়ে আসলাম। আমাদের একটা লম্বা জার্নি, কাজটা মোটেই বর্তমান বা ওই সময়ের তুলনায় যে বাজারে যে সব পত্রিকা চলে তার সমপর্যায়ের হয়েছে সেটা আমি কখনোই বলবো না। আমাদের অভিজ্ঞতা যেহেতু ছিল না, আমরা অনেক জায়গায় ভুল করেছি, কিন্তু লেখা নির্বাচনে আমরা সম্ভবত খানিকটা দক্ষতার পরিচয় দিতে পেরেছিলাম। কারণ হলো যখন এই পত্রিকাটা কানন আমরা করার পরে, যেহেতু আমার বাসা তখন কামরাঙ্গীর চরে এবং মাদ্রাসাতুল মদিনা নুরিয়া মাদ্রাসা বা রহমতের সঙ্গে আমার তখনও ঠিক পরিচয় হয়ে ওঠে নাই, কিন্তু আমি শুনেছি যে রহমত পত্রিকা সম্পাদক এখানে থাকেন, এখানে অফিস। এর আগে আমি আসলে মাদ্রাসা কেন্দ্রিক যে একটা সাহিত্য জগৎ আছে, তারা যে পত্রপত্রিকা প্রকাশ করে, তাদের মধ্যে যে সাহিত্যের আলাদা একটা প্রবণতা এবং চর্চা আছে, এটা আমার সত্যি সত্যি জানা ছিল না সত্যি সত্যি। তো ফলে তার কথা যখন জানলাম, আমি ভাবলাম যে তাহলে পত্রিকাটা তাকে 1 সংখ্যা দেওয়া যেতে পারে, অভিজ্ঞ সম্পাদক হিসেবে নিশ্চয়ই তিনি একটা মূল্যায়ন করবেন। তার কাছে যখন নিয়ে আসলাম, তিনি পত্রিকার মেকআপ ইত্যাদি নিয়ে বললেন, কিন্তু লেখার নির্বাচন, লেখক নির্বাচন, বিভাগ বিন্যাস ইত্যাদি বিষয় আসা এবং সম্পাদনার অংশ, এসব বিষয় নিয়ে তিনি আমাদের খুব উৎসাহিত করলেন, বললেন তোমরা তো ভালো কাজ করেছো, তাহলে তুমি মাঝে মধ্যে আসবা, রহমতে কিছু কন্ট্রিবিউট করবা। সেই থেকে তার সঙ্গে সম্পর্ক এবং রহমতের সঙ্গে দিয়ে কাজের সূত্রে আমরা আন্তারা পর্যন্ত গেলাম।
তারপরে আন্তারা করতে গিয়ে যে অভিজ্ঞতা হলো, পৌনে 300 পৃষ্ঠার পত্রিকাটা আমরা যখন করি তখন কিন্তু খরচ হয়েছিল অনেক বেশি। এখন কাগজের দাম যা তার থেকে যদিও তখন কম ছিল, কিন্তু সেটা ওই সময়ের বিবেচনায় অনেক বেশি ছিল। এবং আমরা প্রায় মাস ছয়েক ধরে কাজ করেছি মেকআপ করতে। রোকন রায়ন ভাই, আমি, আবদুল্লাহ সিদ্দিক, আমাদের অনেক দিন লেগেছে, মাসের উপরে। সে রোকন ভাই পল্টন থেকে, তখন রোকন ভাই লেখনীতে আছেন, তো পল্টন থেকে রোকন ভাই সে অফিস শেষ করে কামরাঙ্গীর চলে যেতেন, আমরা সারা রাত সেখানে কাজ করতাম, সকালবেলা ঘুমাতাম। মঞ্জুর আহমদ সাহেব আমাদেরকে বললে, মানে টাকা পয়সা দিলে আমরা গিয়ে হোটেলে খাওয়া দাওয়া করতাম, আর মাঝে মাঝে ওনার বাসায় খেতাম। তো একটা উচ্ছল সময়ের ভিতর দিয়ে, একটা একটা উন্মাদনার ভিতর দিয়ে, একটা পাগলামির ভিতর দিয়ে আমাদের কয়েকটা মাস নির্ঘুম কেটে গেল। এরপরে দেখা গেল যে 300 পৃষ্ঠার একটা ম্যাগাজিন তৈরি হয়ে গেল। আর এখানে লেখা নির্বাচনের ক্ষেত্রে আমাদেরকে পরিপূর্ণ স্বাধীনতা তিনি দিয়ে রেখেছিলেন, আমরা সম্ভবত সেটার অপব্যবহার করি নাই। আর মৌলিক মৌলিক লেখা সংগ্রহের ক্ষেত্রে যেমন ফরাজি জুলফিকার হায়দার, তার একটা অপ্রকাশিত রচনা, এবং আরো গুরুত্বপূর্ণ যেমন ডক্টর এস এম লুৎফর রহমান, যিনি বাংলা বিভাগের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান ছিলেন, তার একটা রচনা ছিল, সৈয়দ মবনু সাহেবের রচনা ছিল, এরকম বড় বড় ব্যক্তিদের রচনা আনার ক্ষেত্রে তিনি আমাদেরকে সহযোগিতা করেছেন। তিনি নিজে গিয়েছেন, আমরা সঙ্গে তার সঙ্গে গিয়েছি, পরিচিত হয়েছি। তো এভাবে পত্রিকা তৈরি হয়ে গেল। আর ওই পত্রিকাতে আমার যে ব্যক্তিগতভাবে একটা উদ্দেশ্য ছিল আন্তারাতে, যে আমরা যে একটা বাইনারি পরিস্থিতির মধ্যে সবসময় থাকি বা থাকতে না চাইলেও থাকা হয়ে যায় বা থাকতেও চাই বলা যেতে পারে, সেটা হচ্ছে সেকুলার এবং ইসলামিস্ট বা ইসলামপন্থী এবং সেকুলারদের বাইনারি একটা পজিশন। আমি প্রবল ভাবে সচেতন ভাবে চেয়েছিলাম যে এই পজিশনটাকে আমি রাখবো না, এই পজিশনটাকে আমি ভেঙে ফেলতে চাই। ফলে এখানে আমরা যেমন ফরিদুদ্দিন মাসুদ সাহেবের কবিতা নিয়েছি, ঢালকানগরের পীর সাহেব হুজুর মাওলানা আব্দুল মতিন বিন হোসেন সাহেবের কবিতা নিয়েছি, আল্লামা রুহুল আমিন খান দৈনিক ইনকিলাবের যিনি সিনিয়র সহকারী সম্পাদক তার কবিতা নিয়েছি, একই সঙ্গে আমরা আলমাহদির কবিতা নিয়েছি, আমরা তপন বাগচির কবিতা নিয়েছি, সরকার আমিনের কবিতা নিয়েছি। ডান বাম বা এই ঘরানা বিষয়টাকে আমি পুরোপুরি ভাবে ভেঙে ফেলার চেষ্টা করেছি, এবং সেটা আলহামদুলিল্লাহ আমরা পেরেছি। এবং আমার যতটুকু মনে পড়ে, আমাদের মুরব্বিদের মধ্যে যারা আলেম তাদের কবিতা আমরা বিভিন্ন সময় পড়েছি শুনেছি, কিন্তু কেউ একটা মলাটে তাদেরকে আমি দেখি নাই, আমার নজরে পড়ে নাই যে কবি হিসাবে আব্দুল মতিন সাহেবকে কেউ নিয়ে আসেন। তিনি তার খানকাতে তার ভক্ত মুরিদানদের সামনে কবিতা পড়েন, তিনি সেখানে কবি, তিনি সেখানে রুমিয়ে জামান তার ভক্তদের কাছে, কিন্তু কবি সমাজ বা শিল্প সমাজ তাকে কবি হিসাবে কতটুকু নিচ্ছে বা তার আলোচনা কতটুকু করছে, এই জায়গাটা শূন্যতা ছিল। আমি এখানটায় মনজুর আহমদ সাহেবকে অত্যন্ত ধন্যবাদ দিতে চাই। তিনি তখন তখন এই ধানমন্ডি মসজিদের যে খতিব সাইয়েদ জুলফিকার জহুর, তার কবিতা আমরা নিয়ে আসলাম, এবং তখনই আমি আমার পাঠের অভিজ্ঞতা থেকে দেখেছি তিনি তখনই অসাধারণ সব আধুনিক কবিতা লিখেছেন। এই যে সমন্বয়টা, সম্মিলনটা, এটা মঞ্জু সাহেব জুড়ে পৃষ্ঠপোষকতা। এবং আমাদের ব্যক্তিগত ভাবে আমি আমার কথা বলি, এই বাইনারি অবস্থানটাকে ভেঙে ফেলার একটা চেষ্টা ছিল, সেজন্য আমরা আমাদের সাধ্যমতো কাজ করেছি। আলহামদুলিল্লাহ মানুষ সেটাকে গ্রহণের মানে চূড়ান্ত করেছে সঙ্গে সঙ্গেই। কিন্তু যেই কথাটা এখন বলতে হচ্ছে, যে আসলে একটা পত্রিকা করতে তো অনেক খরচের ব্যাপার আছে। আমরা তখন অনেক পত্রিকার অনেক বিজ্ঞাপন দিয়েছি, যেহেতু আমাদের পরিমণ্ডলের কাছাকাছি, তখন অনেকগুলো না হলেও মোটামুটি বলা যেতে পারে যে ব্যবসায়িক প্রতিষ্ঠান ছিল, আমি সেগুলোর নাম বলতে চাই না, ছিল, তারা বিভিন্ন বড় বড় পত্রিকাগুলোতে লেখনী অন্যান্য জায়গায় বিজ্ঞাপন দিতেন, মঞ্জু সাহেবের সূত্রে আমরা সেসব জায়গার বিজ্ঞাপন পেয়েছি। কিন্তু বিজ্ঞাপন পাওয়া আর কালেকশন করতে পারা দুইটা ভিন্ন বিষয়। ফলে দেখা গেছে আমরা বিজ্ঞাপন পেয়েছি খুব ভালো, দেখা গেছে যে অনেক বিজ্ঞাপন, কিন্তু বিজ্ঞাপন কালেকশন করতে গিয়ে আমাদের অভিজ্ঞতা অত্যন্ত তিক্ত ছিল। সেটা মঞ্জু সাহেব অনেক বেশি সাফার, আর আমরাও বারবার গিয়েছি, এমনকি আমি নাম বলবো না, কিন্তু আমরা আমতারা বিক্রির জন্য সে বছর সম্ভবত 13-তে আমরা বইমেলাতে একজন পরিবেশককে দিয়েছিলাম, যিনি ইসলামী টাওয়ারের দোকান তার, সেই পরিবেশকের 10 কপি না 15 কপি ছিল, তখন সম্ভবত ওই টাকাটাও আমাদের কাছে একেবারে কম না, বড়ই অংশ। সেই টাকাটা তিনি বিক্রি করে আমাদেরকে আদৌ দেন নাই, এখনো দেন নাই, আজকে কালকে করতে করতে ঘুরতে ঘুরতে এক সময় আমরা ভাবলাম যে তিনি আসলে দিবেন না। এই অভিজ্ঞতাটা আমাদের প্রথম সাথে। তারপরে দ্বিতীয় সংখ্যাতেও আমরা খুব একটা মানে ভয় পেলাম না,
আচ্ছা, না ভয় খুব একটা পেলেন না? ভয় পেলাম না, দ্বিতীয় সংখ্যা করেছি, আপনি বলছিলেন এক হুম হুম সংখ্যা হয়েছে, না দুইটা সংখ্যা ও হয়েছে, আচ্ছা, আমি দ্বিতীয় সংখ্যাটা আমি দেখি নাই বা আমার হাতে পৌঁছায় নাই আর কি, তাই জন্য। দুইটা সংখ্যা আমরা করেছি, আমি আপনাকে দেখাবো কথা শেষে। তো হ্যাঁ যেটা বলছিলাম, ইনশাল্লাহ। আমাদের যে বিজ্ঞাপনের এমন একটা বিরূপ প্রতিক্রিয়া হয়েছে, আবার পাশাপাশি আমাদের কিন্তু এই একটা ভালো অভিজ্ঞতা হয়েছে, অনেক বড় বড় বুজুর্গ, অনেক আলেম, শাইখুল হাদিস মুহাদ্দিস সাহেবরা কিন্তু আমাদের এখানে মানে নিঃস্বার্থ ভাবে কন্ট্রিবিউট করছে। হুম কন্ট্রিবিউট করেছেন, তারা কম বেশি একটা অংশ আমাদেরকে বিনা কারণে দিয়েছেন, বিনা কারণেই বলবো, কোনো কারণ ছিল না, একজন শাইখুল হাদিস হুম একটা সাহিত্য পত্রিকার জন্য টাকা দিচ্ছে, এটা রেয়ার, সেটা আমাদের এখানে হয়েছে। আমাদের এখানে ছিলেন আব্দুল ভাই পাহাড়পুরি হুজুর রহমতুল্লাহ এর বড় ছেলে মাওলানা আশরাফুজ্জামান সাহেব, তিনি আমাদের উপদেষ্টা হিসেবে ছিলেন, তিনি আমাদেরকে একটা অংশ সহযোগিতা করেছেন। তারপরে এখানে কলরবের বর্তমান যে সম্ভবত পরিচালক হবেন রশিদ আহমদ ফেরদৌস সাহেব, তিনি অংশগ্রহণ করেছেন, এমন আরো অনেক ব্যক্তিবর্গ ছিলেন যারা আমাদের এখানে বিনা স্বার্থেই নিজেদের আগ্রহের জায়গা থেকে আমাদের সহযোগিতা করেছেন। এগুলো একই সঙ্গে আমাদেরকে ভালো এবং মন্দ, উৎসাহিত করেছে হ্যাঁ, অম্ল এবং আসলে। মধুর দু অভিজ্ঞতার মধ্যে দিয়েছে। আসলে লিটল ম্যাক করা বা একটা পত্রিকা করা তো একটা চ্যালেঞ্জের বিষয়, সে চ্যালেঞ্জটা আপনারা নিয়েছিলেন, এটা তো অবশ্যই প্রশংসার হোক বা প্রশংসার দাবিদার। এমনি কেউ বর্তমান সময়ে এসে আমরা যদি একটা লিটল ম্যাক বা একটা সাহিত্য পত্রিকা, এখনো তো আমাদের মাঝে সেভাবে সাহিত্য পত্রিকা গড়ে ওঠেনি, সাহিত্য পত্রিকার চর্চাটা আমরা দেখি না, এই সময় এসে আমরা যদি কেউ লিটল ম্যাক বলি বা যদি সাহিত্য পত্রিকা করতে চাই, আপনি যেটা বললেন যে কোনো ঘরানার বাইনারি না রেখে, এটা একটা বড় চ্যালেঞ্জের বিষয়। আপনি একই সাথে ঢালকানগরের পীর সাহেবকে আবার তপন বাগচিকে একসাথে আনছেন বা আনতেছেন, এটা তো খুবই একটা চ্যালেঞ্জের বিষয়। জানার পরে ওনারা কি প্রতিক্রিয়া ব্যক্ত করছে সেটাও জানার আগ্রহ আছে বা জানতে মন চায়। তো এই যে বাইনারি আপনি ভেঙে ফেলার যে চ্যালেঞ্জ নিয়েছেন, এই সময় এসে যদি কেউ এই ধরনের কোনো লিটল ম্যাক করতে চায়, তো তার কর্মপদ্ধতি বা তার কি কি বিষয় তার মাথায় রাখা উচিত আসলে, যেন এটা এক সংখ্যা বা দুই সংখ্যা বের হয়ে যেন থেমে না যায়, সেই জন্য একজন সম্পাদকের মাথায় আপনি আপনি কি পরামর্শ দিবেন? আপনার যেহেতু একটা অভিজ্ঞতা আছে। আচ্ছা, আমি আসলে কি বলবো, আচ্ছা, আমি আমি নামে এই সুযোগে একটু আমি এই সুযোগে বলে রাখা লোভ সামলাইতে পারতেছি না, মানে আমার অনেক দিনের একটা আকাঙ্ক্ষা, আমি এখন আলিমিয়া করছি, আলিমিয়া নদবী চর্চার কাগজ আচ্ছা, হ্যাঁ, ডিপ্লোমা ওটা। খুব ভালো কাজ হচ্ছে, খুব ভালো কাজ হচ্ছে, বলুন। আচ্ছা, এর পাশাপাশি আমার অনেক দিনের আকাঙ্ক্ষা যে আমি একটা আমাদের এই পাশে একটা ভালো, যেটাকে ভালো আমি আমার ধারণায় যেটা ভালো ওই মাপের একটা সাহিত্য পত্রিকা করতে চাচ্ছে অনেক দিন ধরে, যেহেতু ওইটার বাজেট আরো বেশি বা ওইটার গচ্ছা খরচা আরো বেশি, এই জন্য এখনো করা হয়ে উঠতেছে না, কিন্তু আকাঙ্ক্ষা আছে। এই জন্য আমার নিজের জন্যই পরামর্শটা নিচ্ছি, বা আরো যারা দর্শক অনেকে এখন করতে চায় তারাও আর কি শুনলো আপনার অভিজ্ঞতা, যে আপনি কি বলবেন আর কি, যে প্রশ্নটা করেছিলাম। আমাদেরকে মঞ্জু সাহেব আত্মারা করার শুরুর সময়ে বলেছেন, মাঝে মধ্যে বলতেন যে একটা পত্রিকা 3 মাস বা তিনটা সংখ্যা যদি সে করে ফেলতে পারে, তাহলে বলা যেতে পারে যে সে টিকে যাবে বা টিকে যাবার সম্ভাবনা প্রবল। আমরা 2টা সংখ্যা করতে পেরেছিলাম, ঠিক এই কথার প্রতিফলন আমাদের তৃতীয় সংখ্যা হয়েছে, আমরা তৃতীয় সংখ্যা আর করতে পারিনি। আচ্ছা আচ্ছা, দ্বিতীয় সংখ্যায় আমাদের অনেক পরিশ্রমের বিরূপ অভিজ্ঞতার মধ্য দিয়েও দ্বিতীয় সংখ্যায় আমরা কাজকর্ম করে ফেললাম, ছাপা হয়ে গেল, মঞ্জু সাহেবই এই ফান্ডিং করা, যোগাযোগ করা, টাকা পয়সা ম্যানেজ করা, বিজ্ঞাপন ইত্যাদি এগুলো দেখলেন। দ্বিতীয় সংখ্যা যখন শেষ হয়ে তৃতীয় সংখ্যার কাজও কিন্তু আমরা করে ফেলেছিলাম, এমনকি আমি তৃতীয় সংখ্যা মেকআপ প্রায় 95% কমপ্লিট ছিল, মেকআপ সেটাও প্রায় 300 না হলেও তো 200+, 200 পৃষ্ঠা+ হবে, তো আমাদের মেকআপ কমপ্লিট হয়ে গিয়েছিল, আমরা বিভিন্ন জনের কাছ থেকে লেখা নিয়েছিলাম, সেগুলো সবকিছুই কমপ্লিট, শুধু ছাপার যে খরচটা সেটা তখন আর আমাদের পক্ষে সম্ভব হচ্ছিল না, মঞ্জু সাহেবের পক্ষেও কোনোভাবেই সম্ভব হচ্ছিল না, এই জন্য আর করা হয়ে উঠল না। কিন্তু আচ্ছা আচ্ছা, এটাই একমাত্র কারণ, সত্যি কথা বলতে গেলে একমাত্র কারণ এটাই। আর যদি আমি বলবো যে যারা বিজ্ঞাপন দিয়েছিলেন তারা যদি একটু সহযোগিতা করতেন, তাহলে আমরা করতেই পারতাম, এটা আমাদের খুবই খুবই বেদনার জায়গা যে আমরা ধরে রাখতে পারলাম না। পাশাপাশি আমি বলবো যে আমরা সেই বেদনাটাকে বড় করে দেখার প্রয়োজন আছে বলে আমি মনে করি না, কারণ হলো 2টা সংখ্যা যে হয়েছে, আপনি যে কথাটা বারবার বলছিলেন যে একটা ধারণা তৈরি হওয়া, একটা নমুনা তৈরি করা, একটা দৃষ্টান্ত,
কেমন হবে কি, সেটা তো হয়েছে আসলে দুই সংখ্যার মধ্যে দিয়ে আমি যদি হুম বলতে হুম চাই, এবং তার কিছু কি বলে তার কিছু দৃষ্টান্ত আমরা পেয়েছি বাংলাদেশের বড়, যেহেতু আল মুজাহিদি সাহেব এখানে সম্পৃক্ত ছিলেন, হলে তার সূত্রে এবং আমাদের ব্যক্তিগত সূত্রেও এটা বাংলাদেশের, এবং বড় বড় লেখকরাও এখানে এসে ছিলেন, আল মুজাহিদি থেকে শুরু করে ফরহাদ মজার হয়ে সবাই ছিলেন, ফলে ডান বাম সবার কাছে এই পত্রিকা পৌঁছেছে এবং তারা সবাই অত্যন্ত আনন্দিত হয়েছেন। আমি কয়েকজনের নাম তো খুবই বলতে পারি, যে ইত্তিফাকের সাহিত্য সাহিত্য পাতার ছিলেন, নামটা এখন আমার মনে আসছে না, আমদালিব দাদু রাশদি, ভাই, আচ্ছা আচ্ছা আমদালিব আমদানি রাশদি, তো আমদালিব রাশদি তিনি অত্যন্ত ই করেছেন এবং ফোন দিয়েছিলেন কার নাম্বারের কথা জন্য, ফোন সাহিত্যিক দিয়ে, ঔপন্যাসিক। হ্যাঁ ফোন দিয়ে তিনি অনুবাদক এবং কথা সাহিত্যিক, তিনি ফোন দিয়ে খুব উচ্ছ্বসিত ভাবে প্রশংসা করেছেন। আসাদ চৌধুরীর কথা যদি বলি, আমি নিজে তার সঙ্গে তার বাসায় সাক্ষাৎ করেছি একাধিকবার, তো তিনি দেখে খুবই ভালো মূল্যায়ন করেছেন, এবং অনেক তিনি তো খুবই মিষ্টি কথা বলেন, তিনি খুবই মানুষের সম্মান করে কথা বলেন এবং সম্মান আসলেই করেন। তিনি আমাকে নিজের তার বাসা থেকে বের হয়ে গাড়িতে করে আমাকে অনেক দূর পর্যন্ত দিয়ে এসে গেছেন, খুব ভালো, সবাই পছন্দ করেছে। তারপরে আসিফ আরিফ নজরুল নামে, আরিফ নজরুল ছড়াকার এবং সাহিত্যিক, তিনি আমাদেরকে প্রস্তাবও করেছিলেন সরাসরি ভাবে রোকন ভাইয়ের মারফতে, যে তোমরা এটা চালাও, এখানে আমাকে সম্পৃক্ত করো এবং এটার খরচ এবং সহ অন্যান্য যাবতীয় বিষয় আমি দেখবো, শুধু আমাকে সম্পৃক্ত করে তোমরা কাজ করতে থাকো যেভাবে করো। তো পরবর্তীতে আমরা যে কোনো কারণে তার প্রস্তাবটা গ্রহণ করে নেয়। তো এই যে বিষয়গুলো আমি তো অল্প কয়েকটার কথাই বললাম, আরো এমন হুম হুম অসংখ্য অগণিত উদাহরণ আছে যেটা আমাদেরকে ছোট্ট দুইটা সংখ্যা অল্প সংখ্যক কপি ছাপানোর পরেও সারা দেশ থেকে আমরা এত প্রতিক্রিয়া পেয়েছি, এবং অবশ্যই সেটা পজিটিভলি, এবং আমি হুম হুম অবাক হয়ে যাই এখনো এত বছর পরেও মাঝে মধ্যে মাস কয়েক পরে পরে একটা করে ফোন আসে হুম হুম যে হুম আপনারা কি পাওয়া যাবে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা, এটা আমাকে অনেক বেশি ভাবায়। আমাকে সর্বশেষ ফোন দিয়েছিলেন মনে হয় গত মাসে, ফরাজি জুলফিকার হায়দারের ছেলে, তিনি আচ্ছা বলেছিলেন আচ্ছা আমাদের তার একটা অপ্রকাশিত নাটক ছাপিয়েছিলাম, সম্ভবত তার নাম ছিল মোহমুক্তি, তো তিনি বললেন যে আমরা তো এই নাটকটা খুঁজছি কিন্তু আমাদের সংগ্রহে নাই, আপনারা যেহেতু ছেপেছেন আপনাদের কাছ থেকে সংগ্রহ করে আমরা এটা বই আকারে প্রকাশ করতে চাই। তখন আমি তার সঙ্গে কথা বললাম, তো এত বছর পরে তিনি মনে রাখলেন, একজন লেখকের হারিয়ে যাওয়া লেখার স্মৃতি হিসাবে এখানে উঠে এসেছে। তারপরে এখানে অনেক লেখাই, এখানকার অনেক লেখাই পরবর্তীতে বিভিন্ন লিটল ম্যাক, তারা নিজেরা আমাদের অনুমতি সাপেক্ষে নিয়ে প্রকাশ করেছে। এখান থেকে হুম হুম গোয়েন্তানামো নিয়ে সর্বপ্রথম আমরা কাজ করেছি, গোয়েন্তানামো বন্দীদের কবিতা নিয়ে, তারপরে সেটা বই হয়েছে, কিন্তু তখন আমরা কাজ করেছিলাম। আরেক কথা আমি বলতে চাই এখানে, যে আসলে আমরা কিভাবে দেখেছিলাম, যে আপনি বলছেন যে যারা কাজ করতে চায় তারা কিভাবে দেখবে, কিভাবে শিখবে, কি করবে, চিন্তাটা আসলে আমি মনে করি মৌলিক। যেমন আমি একটু, আমাকে যদি 30 সেকেন্ড সময় দেন, আমি আন্তরের সামনে হ্যাঁ এনে হ্যাঁ হ্যাঁ আমি কোন বিষয়গুলো সামনে রেখেছিলাম, কি অবশ্যই চিন্তাটা অবশ্যই হ্যাঁ ছিল সেটা একটু আমি বলতে চাই। হুম জি জি আচ্ছা, এই হচ্ছে গিয়ে আন্তারার প্রথম সংখ্যার প্রচ্ছদ, প্রথম সংখ্যা, আর এই হচ্ছে দ্বিতীয় সংখ্যার প্রচ্ছদ, দ্বিতীয় সংখ্যা। আন্তারার যেহেতু লোকজন এখনো মাঝে মধ্যেই ফোন করে, জানতে চায়, সংগ্রহ করতে চায়, সেজন্য আমি গত মাস কয়েক আগে সবার অনুরোধে দুইটা কপি সংগ্রহ করে একেবারে মানে ইসের মতো, ভলিউমের মতো বাঁধাই করে রেখেছিলাম। সেখান থেকে আমি আপনাকে দেখাচ্ছি, যে আমাদের চিন্তা ছিল যে আমরা যে পরিমণ্ডলের মধ্যে ছিলাম বা আছি, এখান থেকে যারাই যতটুকু সাহিত্যের অংশে কাজ করেছেন সেগুলোকে মূল্যায়ন করার চেষ্টা করা, সেগুলোকে তুলে নিয়ে আসা। আসলে একজন সম্পাদকের কাজ কি, একজন সম্পাদকের কাজ হুম শুধু লেখা সম্পাদনার মধ্যেই সীমাবদ্ধ থাকে না, বরং নতুন লেখক সৃষ্টিতে সম্পাদকের সব থেকে বড় ভূমিকা রাখতে হয়, এটা সম্পাদকের অন্যতম মৌলিক দায়িত্ব।
নতুন লেখক যদি সৃষ্টি করা না যায় তাহলে একজন সম্পাদককে সার্থক সম্পাদক বলার সুযোগ থাকে না। তো আমরা যে চেষ্টাটা করেছিলাম তখন একই সঙ্গে আমরা নতুন লেখকদেরকে জায়গা দেওয়া চেষ্টা করেছি, এবং আমাদের মধ্যে যারা প্রবীণ এবং সাহিত্যে কাজ করেছেন তাদের লেখাগুলোকে আমরা সাহিত্যের আঙ্গিক থেকে বা শিল্প সমালোচনার জায়গা থেকে আমরা মূল্যায়ন করিনি, আমি আমরা সেগুলোকে মূল্যায়নের চেষ্টা করেছি। আমি যদি আপনাকে একটু বলি, যেমন প্রথম সংখ্যায় আমাদের বিশেষ আয়োজন ছিল হচ্ছে, আমরা মানে মাদ্রাসার মানুষ হিসেবে আমাদের বিশেষ আয়োজন ছিল হলো কবিতা কবিতা কবিতার মধ্যে আমাদের এখানে তখন এসেছিল হলো আমাদের আলেমদের মধ্যে অনেকের নামই তো আমি বললাম। তো তারপরে যে বিষয়টা বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো নতুন একজন লেখককে আমরা সর্বপ্রথম আন্তরের মাধ্যমে পরিচিত করাই। যেমন তার মধ্যে সবার আগে আমাকে বলতে হবে হচ্ছে আবুল ফাতা মুন্নার কথা। আবুল ফাতা, আবুল ফাতার একজন কিডনি বিক্রেতা যেটা সর্বপ্রথম আন্তারে ছাপা হয় এবং আমার জানা মতে এটাই তার প্রথম প্রকাশিত গল্প প্রিন্টেড কপিতে, এর আগে তার কোনো গল্প প্রকাশিত হয় নাই। তো এই গল্পটা আমাকে সত্যি সত্যি মুগ্ধ করেছে এবং পাঠকরা এই প্রথম আবুল ফাতার সঙ্গে পরিচিত হলো। এরপর যেখানেই আমি যখন ছিলাম রহমতে, আবুল ফাতাকে সবসময় তার লেখা প্রকাশের আমি ছাব্বিশ জাতিদের একটা উপন্যাস আসছিল গোল আলু। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই আচ্ছা, আমি আমি একটু যদি গল্প থেকে বলি, গল্পের মধ্যে মাহমুদাতুর রহমান ছিলেন, তারপরে সাইদ উসমান ভাই ছিলেন, প্রথম লেখক হিসাবে ছিলেন হলো আবুল ফাতা, তারপরে সাদ আব্দুল্লাহ মামুন ভাই ছিলেন, তারপরে আরো অনেকেই ছিলেন। আর প্রথম সাব্বির জাদিদের একটা উপন্যাস, সেটা কিশোর উপন্যাস, এটা সর্বপ্রথম ছাপা হয় আমার যতটুকু জানা, তাতে এটাই সম্ভবত সাব্বির জাদিদের কোনো প্রকাশিত প্রথম উপন্যাস। ফলে অনেক কিছুকেই আমরা প্রথম জায়গা থেকে নিয়ে আসার চেষ্টা করেছি এখানে। একই সঙ্গে আমরা কবিদের কথা যেটা বলছিলাম, আলেম কবিদের মধ্যে ফরিদুদ্দিন মাসুদ সাহেব, রুহুল আমিন খান, সৈয়দ জুলফিকার জোহর, আব্দুল মতিন বিন হুসাইন এবং মুহিব খান, আমাদের আলেমদের মধ্যে যে কবিতার একটা সিলসিলা ছিল এই সিলসিলাটাকে আমরা এখানে নিয়ে আসার চেষ্টা করেছি। তারপরে তারপরে হচ্ছে সবাই সাধারণত আমাদের বাংলা সাহিত্যে অনুবাদ তো একটা মৌলিক ধারা সাহিত্যের, কিন্তু সবাই অনুবাদ করেন ইংরেজি থেকে, ল্যাটিন, ফরাসি, ইংরেজি। তো আমরা প্রথম এখানে আরবি থেকে অনুবাদ করি, ইংরেজিও ছিল আরবি থেকে অনুবাদের একটা চেষ্টা চালাই। তারপরে বিশেষভাবে হচ্ছে আল্লামা আজিজুল রহমতুল্লাহ আলাইয়ের যে কাসিদা লেখা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিবেদিত, তার প্রায় 2600 কাসিদা ছিল। এই 2600 কাসিদার কথা আমাদের মাদ্রাসা শিক্ষিত লোকজনের মধ্যে খুব কম মানুষই জানে, শুধু কম না অনেক, খুব কম মানুষই জানে। কিন্তু 2600 সংখ্যাটা কি আপনি অল্প ভাবছেন? মোটেই অল্প না, না না প্রচুর পঙ্ক্তি অনেক, হিউজ। তো এই এত বড় একটা কর্ম তিনি আরবিতে রচনা করেছেন, সেটা নিয়ে আমাদের মধ্যে কোনো আলোচনা কি হয়েছে? কোনো আলোচনা আমি এই পর্যন্ত দেখিনি। আমরা সর্বপ্রথম আব্দুস সাত্তার আইনি ভাইকে বলে মঞ্জুর আহমদ সাহেব, আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলী, তার কাসিদা নামে এই সর্বপ্রথম তার কাসিদার উপরে একটা সাহিত্যিক মূল্যায়ন আমরা নিয়ে আসার চেষ্টা করেছি। এটা একটা আমি মনে করি আমরা যদি নাও করতাম, অন্য কেউ করতো, তাহলে এই কাজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ হতো। তো এইভাবে আমাদের মধ্য থেকে যারা যে জায়গায় যতখানি কাজের দাবিদার, মূল্যায়নের দাবিদার, আমরা সেখান থেকে তাকে মূল্যায়ন করার, তুলে নিয়ে আসার, এবং মেইন স্ট্রিম বলতে আমরা যেটাকে বুঝি, মেইন স্ট্রিমের নতুন একটা ধারণা আমরা এখানে দেওয়ার চেষ্টা করেছি, যে প্রচলিত মেইন স্ট্রিম হচ্ছে একটা সংখ্যালঘু সম্প্রদায়, এটা একটা মেইন স্ট্রিম, একটা একটা হচ্ছে কি কি বলা যেতে পারে, এটা একটা বালখিল্লতা। এটাকে ভেঙে ফেলে রিয়েলি মেইন স্ট্রিম যারা, তাদেরকে একটা মেইন বড় জায়গাতে, একটা ওয়াইড জায়গাতে নিয়ে আসার চেষ্টা করা, সেখান থেকে আমরা এভাবে নিয়ে আসছি। এবং আমাদের দেশে বলা যেতে পারে যে আমাদের মাদ্রাসার মহলের লোকজন তো সে অর্থে তাদের সঙ্গে বা এই সেকুলারদের সঙ্গে মিশতে ইচ্ছুক না, অভ্যস্ত না, তারাও অভ্যস্ত না, কিন্তু এই ব্যবধানটা তো আসলে আমরা সামাজিক পর্যায়ে রাখাটা আমি মনে করি না যে উচিত আছে, বা সাহিত্যিক পর্যায়ে তো থাকার সুযোগই নাই আসলে। আমরা চেষ্টা করেছি এইটা। আর দ্বিতীয় সংখ্যার কথা যদি আমি একটু বলি, দ্বিতীয় সংখ্যায় আমি খুব অল্প করে বলছি, অনেক লম্বা সময় আমরা নিয়ে ফেলছি, 1 ঘন্টার সম্ভবত আপনি করেন, এখানে আমাদের প্রায় 1 ঘন্টা 40 মিনিট হয়ে যাচ্ছে। আর একটু হ্যাঁ, আমরা আর বেশি সময় থাকবো না, সংক্ষেপে শেষ করে থাকবো। এই যে
দ্বিতীয় সংখ্যাতে আমাদের এখানে একই সঙ্গে মুসা আল হাফিজ সাহেব, সাইদ আবু বকর, সৈয়দ মবনু এবং ফরহাদ মজহার প্রবন্ধে এই ধারাটা আমরা নিয়ে আসার চেষ্টা করেছি। তারপরে ছোট গল্পের মধ্যে দেখেন, ছোট গল্পের মধ্যে আমার যতটুকু জানা তাতে রকিব হাসান কোনো ছোট গল্পে কখনো লেখেন না, ম্যাগাজিনে লেখেন, সেটাও খুব দৈনিক পত্রিকা যদি হয় তাদের বিশেষ সংখ্যাগুলোতে বই করেন। এই প্রথম সম্ভবত রকিব হাসান আমাদের এখানে একটা গল্প দেন। তারপরে রকিব হাসানের সঙ্গে সঙ্গে হাসান মাহবুব, সাব্বির জাদিদ, শামীম আহমদ, এরা সবাই ছিলেন হচ্ছে মাদ্রাসার লোক, তাদেরকে আমরা এখানে নিয়ে আসি। শামীম ভাই এখন, হ্যাঁ, শামীম আহমদ কারণে গল্পের বই বেরিয়েছে, মুসলিম বাজার মাদ্রাসার শিক্ষক ছিলেন। তারপরে মহিউদ্দিন খান, হ্যাঁ, আত্মজৈবনিক রচনার মধ্যে সবাই নিয়ে আসেন সাহিত্যিককে, কিন্তু আমরা আমাদের মধ্যে যে সাহিত্যিক আছেন তাকে আমরা সেভাবে নিয়ে আসি না। আমরা মাওলানা মহিউদ্দিন খান সাহেবের আত্মজৈবনিক রচনা বেলা শেষে জীবনে নিয়ে এসেছি। তারপরে আরেকটা প্রসঙ্গ আমার মানে প্রসঙ্গ বলা দরকার, যে আব্দুল আজিজ আল আমান, আমি দেখলাম বিগত বছর, গত বছর সম্ভবত আব্দুল আজিজ আল আমানের বেশ কয়েকটা বই কোন একটা প্রকাশনী ছেপেছে এবং বই কেন্দ্র থেকে আসছে। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো এবং তার বইগুলো পাঠকদের মধ্যে অল্প দিনেই একটা আবেদন তৈরি করেছে এবং ফুরিয়ে গেছে। তো আব্দুল আজিজ আল আমানকে আমাদের পরিমণ্ডলে সর্বপ্রথম, আমার যদি ভুল না হয়ে থাকে, তাহলে আমতারা তখন নিয়ে আসে আলোকপাতের মধ্যে, তাকে আমরা একটা মূল্যায়ন করি। আব্দুল আজিজ আল আমান জাতিসত্তার শিকড় সন্ধান, মিরাজ বিন আজিজ তার ছেলের, তার উপরে একটা প্রবন্ধ লেখেন, সেটা আমরা ছাপার চেষ্টা করি। এইভাবে যারা নাকি এখানে কানেক্টেড হবার যোগ্য, যারা মূল্যায়ন হবার যোগ্য, আমরা বাংলাদেশ, কলকাতা, ডান বাম সমস্ত জায়গা থেকে আমরা সবাইকে উঠিয়ে নিয়ে আসার চেষ্টা করেছিলাম, সেটা আমরা মনে করি যে অল্প বিস্তর হলেও সার্থক হয়েছে। যে সংখ্যা যদিও প্রকাশিত হয় নাই, কিন্তু না হলেও যেই একটা ধারণা বা যে একটা আবেদন রাখার কথা, সেটা সম্ভবত আন্তরে রাখতে পেরেছে। ফলে হ্যাঁ, অবশ্যই মহিম ভাই, একটা লিটল ম্যাগের যে দায়িত্ব, যে একটা আবেদন তৈরি করা এবং একটা দৃষ্টান্ত প্রতিষ্ঠা করা, এটা তো অবশ্যই আন্তারা করেছে, যে কারণে তো আমরা এখন আন্তারাকে স্মরণ করি বা আমরা বিভিন্নভাবে আমাদের একান্ত আলাপচারিতা আন্তারার কথা উঠে আসে। এবং এখনো আমরা যখন কোনো সাহিত্য পত্রিকা করার চিন্তা করি, আমাদের সামনে আন্তারা একটা আলোক বর্তিকা বা একটা নির্দেশক হিসেবে আমাদের সামনে থাকে। তো এই জন্য সম্পাদক হিসেবে অবশ্যই আপনাকে ধন্যবাদ জানাই, এবং আমি ব্যক্তিগতভাবে আকাঙ্ক্ষা প্রকাশ করব বা একটা আবদার বলতে পারেন, যে আবারও যদি আন্তারার এই পথযাত্রা যদি আবার শুরু করা সম্ভব হয় আর কি, আমরা অপেক্ষায় থাকব যে আন্তারা হয়তো আবার আমাদের সামনে উদ্ভাসিত হয়ে উঠবে। তো এখন আমরা অন্য প্রশ্ন, আমাকে আমাকে এই বিষয়ে অনেকেই সবসময় প্রায় মাঝে মধ্যেই বলে থাকেন, আমার একটা উপলব্ধি, সেটা আমি যদি শেয়ার করি, যে 2013 বা 12 ওই সময় আমরা যে পরিস্থিতি দেখেছিলাম বা আমাদের মধ্যে যারা সাহিত্য করতেন তাদের সংখ্যা, তাদের বিবেচনা, পাঠ, মূল্যায়ন, মানসিকতা, সার্বিক পরিস্থিতি মিলিয়ে যে একটা আবহ ছিল, আবহাওয়া ছিল, সেটা 2015 সালের পরে খানিকটা স্তিমিত হয়ে যায়। ম্লান হয়ে গেছে, হ্যাঁ, হ্যাঁ, সেটা একটু অন্যরকম ভাবে ভেঙে যায় যদি বলা যায়। আমাদের পত্রিকাগুলো আসলে বন্ধ হয়ে যায়, ফলে আমাদের যে একটা একটা সাংগঠনিক কাঠামো বলা যেতে পারে সেটা আসলে কমে যায়। এরপরে 2018-17 সাল পর্যন্ত কয়েক বছরের একটা গ্যাপ থাকে। এরপরে এখনকার সব যদি আমি একটু বোঝার চেষ্টা করি, যে এখন কয়েক বছর ধরে একটা নতুন স্রোত আমি দেখতে পাচ্ছি, যারা ওই সময় ছিলেন একেবারেই কাঁচা হাতের, তারা এখন বেশ লিখতে পারছেন। কতটুকু হচ্ছে না হচ্ছে সেটা তো আমরা সমকালেই মূল্যায়ন করতে পারবো না, কারণ আমরা সমকালের জন্য তো আসলে লিখি না, আমরা মহাকালের জন্য লিখি, মহাকাল সেগুলো মূল্যায়ন করবে। কিন্তু এই যে প্রবণতা, এই যে একটা স্ফুরণ, একটা ফুটন শুরু হয়েছে, এটা কিন্তু আমাদের গ্রাহ্যের মধ্যে আনতে হবে। আমি মনে করি ওই সময় যে একটা আবেদন ছিল, যে একটা প্রবণতা, যে একটা তাড়না সবার মধ্যে ছিল, সেটা অনেকটা পরিণত ভাবে এই সময়ে আমি দেখতে পাচ্ছি। এবং নতুন করে অনেকেই যারা এই লম্বা সময়টাতে মধ্যখানে ব্যক্তিগত ভাবে নিজেকে প্রস্তুত করছিলেন পাঠে বিভিন্ন ভাবে, তারা এখন তাদের অভিজ্ঞতা এবং পাঠ নিয়ে নতুন করে আসছে। আর এখন একটা প্রবণতা এসছে, সবসময় একটা সময়ের প্রবণতা থাকে, প্রতিটি সময়ের নিজস্বতা। ওই সময় পত্রিকার একটা সময় ছিল, সবাই শুধু পত্রিকা করতে চাইতো। এখন আমি বিশেষভাবে দেখতে পাচ্ছি এখন সবাই পত্রিকা থেকে খানিকটা বেরিয়ে এসে বই করতে চায়। তো এটা কিন্তু একটা, বা আমি বলবো ভালো জিনিস,
যে একটা পত্রিকা একটা লেখককে আসলে কোনো খুব বেশি দূর নিয়ে যায় না, তাকে পরিণত করে, কিন্তু লেখক হিসেবে তাকে প্রতিষ্ঠা দেয় তার বই। ফলে এখন লেখকদের মধ্যে বই করার প্রবণতা আছে, প্রকাশনগুলোর অনেক সমৃদ্ধি হয়েছে, সংখ্যা বৃদ্ধি ঘটেছে এবং সামর্থ্যও বেড়েছে। ফলে আর আগে যারা পত্রিকার জন্য নিবেদিত ছিল তারা এখন বই এসে যাচ্ছে, একের পর এক তাদের প্রচুর বই আসছে, আমাদের পাঠক বাড়ছে, বইকে কেন্দ্র করে আমাদের মধ্যে একটা নতুন তাড়না এবং উদ্বোধন সৃষ্টি হয়েছে। এটা আমি ইতিবাচক ভাবে দেখি। এই জন্য আমি মনে করি ওই সময়ের তরুণরা শুধুই সাহিত্যের প্রাথমিক স্তরে ছড়া কবিতা ইত্যাদি লিখতো, কিন্তু তাদের মধ্যে চিন্তাগত পরিণতি সেটা তেমন ছিল না। কিন্তু এখনকার যারা লেখক তাদের মধ্যে চিন্তাগত পরিণতি যদি আমি নাও বলি, কিন্তু চিন্তাগত একটা কি বলা যেতে পারে, একটা চর্চা, চিন্তার একটা চর্চা সেটা শুরু হয়েছে। ফলে এটা আমি মনে করি একটা তৃতীয় ধাপ। সেই সময় যে প্রথম ধাপটা শুরু হয়েছিল তার কিছুটা পরিণতি কাল হিসেবে আমরা এই দ্বিতীয় ধাপকে নির্ণয় করতে পারি। এই সময় তাদেরকে ভাষাগত ভাবে তারা অনেক শক্তিশালী অবস্থানে নেওয়ার যাওয়ার চেষ্টা করছেন, সেজন্য তাদের অধ্যবসায় এবং পাঠ আছে, তাদের প্রচুর স্ট্রাগল আছে, অভিজ্ঞতা আছে, এবং তার সঙ্গে সঙ্গে একটা তারা চিন্তার দিকে নিজেদেরকে নির্মাণ করছেন। আসলে চিন্তা ছাড়া সাহিত্য কোনো কিছুই না। ফলে চিন্তাটা, আদর্শটা, এটা হচ্ছে মৌলিক চেতনাটা। সেখান থেকে আমাদের মনে হচ্ছে তরুণরা অনেক বেশি অগ্রসর, এবং আমার মনে হচ্ছে এই স্রোত একটা নতুন সুন্দর একটা ভবিষ্যতের দিকে আমাদের নিয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরাও তো অবশ্যই আশাবাদী যে এখন যে স্রোত দেখা যাচ্ছে এই স্রোতটা আমাদেরকে কল্যাণের দিকেই নিয়ে যাবে, আমরাও আশাবাদী। তো মুহিম ভাই, আমরা অনেক দূর আসলে কথা বলে ফেলেছি, আমরা আমরা শেষ প্রসঙ্গে যাব। তো এখানে আমরা বেশি সময় নিব না, এর মধ্যেই যতদূর বলা যায়। শেষ প্রসঙ্গ বলতে আমি যেটা বলতে চাচ্ছি যে আল মাহমুদের সাথে তো আপনার একটা সম্পর্ক ছিল আমি যতদূর জানি ব্যক্তিগতভাবে। তো আল মাহমুদের সাথে আপনার সম্পর্কের রসায়ন বা আল মাহমুদের শেষ দিকে আর কি, সম্ভবত আল মাহমুদের সাথে আপনার একটা ঘনিষ্ঠতা ছিল, তো এটা সম্পর্কে যদি কিছু বলতেন যে ঘনিষ্ঠতা কিভাবে হলো বা আল মাহমুদের সাথে সান্নিধ্যে আপনার কতটুক লাভ ক্ষতি বা ক্ষয় বৃদ্ধি ঘটলো, বা তার সাথে সান্নিধ্যের ফলাফল বা পরিণামটা কি আসলে আপনার জীবনে এসেছে, এটা সম্পর্কে যদি সংক্ষেপে, খুবই সংক্ষেপে একটু বলতেন। আমরা আন্তারা যখন করি তার আগে মনসুর আহমদ সাহেব আমাদের একদিন বললেন যে তোমরা, যেহেতু আমি তখন আল মাহমুদ, আল মুজাহিদি, আসাদ চৌধুরী সহ মোটামুটি প্রবীণদের সঙ্গে আমার ব্যক্তিগত একটা যাওয়া আসা, যোগাযোগ এবং সম্পর্ক ছিল, সে সূত্রে মাঝে মধ্যে যেতাম। তো মনসুর আহমদ সাহেবও আমাদেরকে বললেন তুমি একটা সাক্ষাৎকার নিয়ে আসো, চেষ্টা করো। সাক্ষাৎকার আমরা আনতে পারলাম, সেটা রহমতে প্রকাশিত হলো। পরবর্তীতে বলা যেতে পারে তার আগেও আমি মাঝে সাঝে গিয়েছি, কিন্তু কোনো উপলক্ষ সেভাবে ছিল না নিয়মিত যাওয়ার মতো। যখন মঞ্জু সাহেব সাক্ষাৎকার ছাপানোর পরে আমাদেরকে বললেন তাহলে আমরা তো আরো লেখা ওনার থেকে আনতে পারি মাঝে 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 মধ্যে, কারণ মঞ্জুর রহমান সাহেব সারা জীবন আল মাহমুদকে দেখেছে দূর থেকে, অনেক মুগ্ধতা নিয়ে দেখেছেন। কারণ মঞ্জুর রহমান সাহেব আমাকে ব্যক্তিগত ভাবে বলেছেন যে বাঙালি মুসলমানের চেতনার কবি এবং শিল্পী হিসাবে আল মাহমুদ সবসময় তাদের কাছে অনেক বেশি গ্রহণীয়, অনেক বেশি আবেদনময় ছিলেন, কিন্তু কাছ থেকে সেভাবে তার সঙ্গে কাজ করা হয়ে ওঠেনি। যখন সুযোগ আসলো তিনিও সুযোগটা গ্রহণ করতে চেয়েছেন, ফলে তিনি একদিন আমরা সহ আল মাহমুদের সঙ্গে সাক্ষাৎ গেলাম এবং তাকে মাসিক রহমতের অনেকগুলো কপি দেওয়া হলো। তিনি বললেন, তিনি দেখলেন যে হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি পত্রিকার প্রতিষ্ঠাতা, তিনি খুব খুশি হলেন এবং খুশির আতিশয্যে তিনি কেঁদে ফেললেন, বললেন যে হাফিজ হুজুর এত বড় মানুষ ছিলেন, আমি তো ওনার পত্রিকা কেন লিখবো না, অবশ্যই লিখবো। সেই থেকে আন্তারা আল মাহমুদ রহমতে লিখতে থাকলেন, যখন যা তিনি লিখতেন সেটাই যেহেতু খুবই উৎকৃষ্ট মানের লেখা হয়ে যেত, ফলে তিনি এই উপন্যাস শুরু করলেন একটা, না যার নাম তখন দিয়েছিলেন দুহাত ঝলমলে রোদ্দুর। তারপরে একটা আত্মজীবনী রচনা লিখতে শুরু করলেন, আর ছড়া কবিতা সাক্ষাৎকার তো লিখেই লেখাই হচ্ছিল। আর এই যে লেখা নিয়ে আসার জন্য, ডিকটেশনে লেখা নেওয়ার জন্য, অনুলিখনের জন্য আমি নিয়মিত ভাবে যাওয়া আসা শুরু করলাম। এ থেকে মূলত একটা সম্পর্কের সূচনা, ঘনিষ্ঠতা, এবং অল্প কিছুদিনের মধ্যেই আমি আবিষ্কার করলাম যে আল মাহমুদ ব্যক্তিগত ভাবে, মানে আমরা যখন মাদ্রাসার পরিচয় নিয়ে যাই আমাদেরকে খুব বেশি পছন্দ করেন, আমাদের সঙ্গে অনেক সময় দেন, আমাদের সঙ্গে মিশতে চান, এবং তার মধ্যে ইসলাম প্রশ্নে তিনি অনেক বেশি দুর্বল। অর্থাৎ এই মানুষগুলো যারা ইসলামের কথা বলে
বা মাদ্রাসা থেকে যারা যায় তাদের সঙ্গটা কি উপভোগ করেন? আমি এমন অনেকবার দেখেছি যে, আমি নাম বলতে চাই না, দৈনিক দৈনিক পত্রিকাগুলোর থেকে প্রথম সারির পত্রিকাগুলোর অনেক প্রতিনিধি এসছে, তাদের সঙ্গে অল্প অল্প কথা বলে তিনি তাদেরকে আজকের মতো বিদায় করে দিলেন, পরে আমাদের সঙ্গে লম্বা সময় গল্প করলেন। এই অভিজ্ঞতা সম্ভবত মাদ্রাসা থেকে যারাই তার সঙ্গে গিয়েছে সাক্ষাতে অল্প প্রায় সবারই হবে। তো এভাবে আমি যখন তার সঙ্গে লেখায় সঙ্গ দিতে থাকলাম, আল মাহমুদ বলছেন, আমি সেটা লিখছি, আমার হাতের মধ্য দিয়ে তার লেখাগুলো বাস্তব শরীরী রূপ পাচ্ছে, এটা তো আমার জন্য নিশ্চয়ই অত্যন্ত অবর্ণনীয়, অনির্বচনীয় একটা অনুভূতি, একটা প্রাপ্তি নিশ্চয়ই। আর তিনিও হয়তো কোনো না কোনো ভাবে, নিশ্চয়ই কোনো না কোনো ভাবে আমাকে একটু বেশি স্নেহ করতেন, একটু বেশি পছন্দ করতেন। কারণ আমার মনে আছে একবার, আমি যখন সে বছর, যেহেতু আমার দাওরার বছর হাটহাজারিতে আমি ছিলাম, সে বছর আমি মাঝে মধ্যেই আসতাম, মাঝে একবার কয়েক মাসের জন্য আমি আসতে পারলাম না। তখন তিনি তার বড় ছেলে ছিলেন শরীফ মাহমুদ, তার ফোন নাম্বার থেকে আমাকে ফোন করলেন। ফোন করে বললেন আমাকে, তিনি মাঝে মাঝে বলতেন কবি সাহেব, মাঝে মাঝে বলতেন হুজুর সাহেব, আমাকে ফোন দিয়ে বলছেন কি কবি সাহেব, আপনি তো আসছেন না, আমার তো ভালো লাগছে না, আপনি কবে আসবেন? আমি আসলে খুবই সারপ্রাইজড, খুবই সারপ্রাইজড, কারণ এটা তো আমার প্রত্যাশার বাইরে আল মাহমুদ আমাকে ফোন দিয়ে বলবেন কবে আপনি আসবেন। পরে এমন একটা ব্যাপার ছিল, কারণ তিনি যেগুলো লিখতেন সেগুলো সম্ভবত আমি অন্যদের থেকে তার পছন্দ মতো একটু একটু বেটার লিখতে পারতাম, আমি ঠিক জানি না, আসলে সম্ভবত এরকম কিছু তিনি পছন্দ করতেন। এভাবে আসলে সম্পর্কটা ছিল চলমান, এবং এর মধ্য দিয়ে বেশ কিছু লেখাপত্র উঠে এসেছে। আচ্ছা এখন আচ্ছা, যদি আপনি, হ্যাঁ বলছিলেন, না এটা আল মাহমুদের সাথে আপনার সম্পর্কের ইতিবৃত্ত তো আসলে অনেক দীর্ঘ, আমরা আরো শুনবো অন্য কোনো সময়ে ইনশাল্লাহ। তো আমাদের আজকে এমনি অনেক দীর্ঘক্ষণ হয়ে গেছে, তো এই জন্য আর কি আর বেশি লম্বা করতে নিশ্চয় চাচ্ছি না। নিশ্চয় অনেক রাত হয়ে তো গেল। আমি, আপনারও কষ্ট হয়ে যাচ্ছে, তো আমি আর একটা বিষয় যেটা জানতে চাই সেটা হচ্ছে যে, আমার যদ্দূর মনে পড়ে আপনারা আন্তারার ব্যানারে যখন আল মাহমুদ ইন্তেকাল পরবর্তী যখন আয়োজনটা করলেন, তখন সেখানে তো কথা উঠেছিলই, আরো পরবর্তীতে বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন প্রোগ্রামেও এই কথা উঠেছে যে ইসলামিস্টরা অনেক ক্ষেত্রে আল মাহমুদকে সংকুচিত বা গোষ্ঠীবদ্ধ করার একটা চেষ্টা চালাচ্ছে। আমি একটা আমার ব্যক্তিগত স্মৃতি বলি, আমি ফররুখ, আমার খুবই পছন্দের কবি, আমি ফররুখকে নিয়ে ফিকশন বা ডকু ফিকশন উপন্যাস লিখতে চাচ্ছি অনেকদিন ধরেই, এবং কাজ চলতেছে ভেতরে ভেতরে। তো আমি তথ্যের জন্য ওই পাশের বিভিন্ন জনের কাছে যোগাযোগ করছি বা বিভিন্ন জনের সাথে আলাপ করতেছি। তো একবার একজন আমাকে বললেন যে এর মাধ্যমে তো ফররুখকে আপনারা আরো বেশি গোষ্ঠীবদ্ধ করতেছেন, আপনার যেহেতু একটা লেবাস আছে, আপনার একটা পোশাক আছে, আপনার একটা পরিচয় আছে, তো এই পরিচয় নিয়ে আপনি যখন ফররুখকে উপন্যাসে আনবেন তখন তো সবাই বলবে ফররুখ হুজুরদের কবি, হুজুররা ফররুখকে নিয়ে মাতামাতি করে। তো ঠিক এই একই কথা তো আল মাহমুদের ব্যাপারও আমরা এখন শুনছি, আল মাহমুদকে নিয়ে যখন ইসলামিস্টরা মাতামাতি করছে, আন্তারা যখন আন্তারার ব্যানারে আল মাহমুদ পরবর্তী মৃত্যু ইন্তেকাল পরবর্তী প্রথম স্মরণ সভা করছে, কিংবা এখন এই যে হুজুর বা ইসলামিস্ট আল ইসলামিস্ট মহিম মাহফুজ যখন আল মাহমুদের, আল মাহমুদ তো সুফি কবিতা এই ব্যানারে তো কিছু করে নাই, আল মাহমুদ তো মুসলমানের শত্রু মিত্র এই শিরোনামে তো কোনো প্রবন্ধ লেখে নাই, তো আচ্ছা তখন যখন আল মাহমুদকে এইভাবে ক্যাটাগরাইজ করা হচ্ছে বা এইভাবে যখন একটা বন্ডিং তার মধ্যে আনা হচ্ছে যে আল মাহমুদের সুফি কবিতা, আল মাহমুদের প্রবন্ধ মুসলমানের, বাঙালি মুসলমানের শত্রু মিত্র, হ্যাঁ, কিংবা মুহিম মাহফুজ যখন আল মাহমুদকে নিয়ে এভাবে এগোচ্ছে, আল মাহমুদের অগ্রন্থিত আল মাহমুদ আনছে, তখন এই প্রশ্ন কিন্তু, এই প্রশ্নগুলো কিন্তু আমাদের চারপাশে আমরা আবার উত্তেজিত হতে শুনছি। তো আসলে এই প্রশ্নগুলো কেন, বা এই প্রশ্নগুলোর মোকাবেলা আপনি ব্যক্তিগতভাবে কিভাবে করেন, বা ইসলামপন্থী যারা আল মাহমুদকে নিয়ে কিংবা ফররুখকে নিয়ে কিংবা অপরাপর অন্য কোনো কবি সাহিত্যিক বা লেখক কিনে যখন মাতামাতি করে, তখন যখন এই প্রশ্নগুলো ওঠে তখন এর মোকাবেলা কিভাবে আসলে করা উচিত, কিংবা আসলে এই মোকাবেলা করার কোনো প্রয়োজন আছে কিনা, এ বিষয়ে একটু বলেন, তবে আচ্ছা বেশি দেখেন, দীর্ঘ না এখানে করলে ভালো। বিষয়টা তো বড়, আমি ছোট করে যদি মূল কথাটা বলতে চাই, হ্যাঁ এই প্রশ্ন নিশ্চয়ই ইসলামপন্থী বলতে আপনি যাদেরকে বলছেন, আমরা যদি তাদেরকে সরলভাবে সাধারণভাবে বলি যে বাঙালি মুসলমান সমাজ, এটা জি সম্ভবত আচ্ছা বাঙালি মুসলমান সমাজের প্রতিনিধিরা এই কথা বলেন না,
এই কথা বলেন কারা? যারা বাঙালি মুসলমান সমাজকে তাদের প্রতিপক্ষ ভাবে তারা। আর সেই সমাজটা নিশ্চয়ই আমরা সবাই এটা একেবারেই নতুন কোন বিষয় না, সেকুলার সমাজ বাঙালি মুসলমান সমাজের মূল আদর্শের প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশের জন্ম সময় থেকে নিয়ে বর্তমান সময় পর্যন্ত কালচারালি ফাংশন করে যাচ্ছে। ফলে সেকুলারিজম সম্পর্কে আমি যদি এক কথায় বলি, সেকুলারিজম এমন একটা রোগ যেই রোগটা মানুষের একটা চোখকে অন্ধ করে দেয়। একটা চোখ অন্ধ করে দিলে সে তখন এক চোখা হয়ে যায়, আর সে যা দেখে শুধু নিজেরটাই দেখবে। এক চোখে একটা মানুষ কি দেখে? দু চোখ যার নাই সে এক চোখে যা দেখে, সেকুলারিজম শুধু এক চোখা চরিত্রের আচরণ করে সবসময়। ফলে আমি যেটা বলছি যে সেকুলারিজম বা সেকুলাররা যখন নাকি এই প্রশ্নগুলো তুলছে, তখন আমাদের দেখতে হবে যে আমরা এই প্রশ্নগুলোকে কিভাবে মোকাবেলা করব। আমি এখানে অনেকগুলো কথার সারসংক্ষেপ হিসাবে ইবনে খালদুনের একটা কথা বলতে চাই। বাংলাদেশের জন্মশত মানে বাংলাদেশের 50 বছরের ইতিহাসে যদি আমরা কালচারাল পলিটিক্সটা দেখি ভালো করে, আপনি দেখবেন যে সেকুলার ডমিনেটিং পজিশনে ছিল। আর এইখান থেকে বাঙালি মুসলমান যেহেতু কালচারালি সে এই একটা ডমিনেটিং পজিশনে ডমিনেন্ট পজিশনে থাকতে পারে নাই, তার মধ্যে একটা হীনমন্যতা কাজ করে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। আর এই হীনমন্যতার ফলে সে যেটা করতে চায় সেটা হলো অলওয়েজ সবসময় সে সেকুলারদের আক্রমণ থেকে, সেকুলারদের আক্রমণ থেকে নিজেকে রক্ষার একটা একটা ডিফেন্সিভ ওয়েতে সে নিজেকে রাখতে চায়। এটা আমি মনে করি ঠিক না। কারণ এখানে বোঝার জন্য আমি এক কথায় বলতে চাই, ইবনে খালদুনের একটা চমৎকার বক্তব্য, চমৎকার থিওরি আছে, সেটা হচ্ছে যে কোনো পরাজিত জাতি সবসময় বিজয়ী জাতির চিন্তার সামগ্রিকভাবে অনুকরণ করে। এটা একটা সাধারণ বাস্তবতা। প্রত্যেকটা পরাজিত জাতি মনে করে যে বিজয়ী জাতি বা বিজয়ী পক্ষ তারা যেহেতু বিজয়ী হয়েছে, ফলে তাদের সবকিছু অন্ধভাবে অনুকরণীয়, ফলে তারা চোখ বন্ধ করে অনুকরণ করে। আর এটাই হলো তাদের বিজয়কে আরো বেশি পাকাপোক্ত করে, তার পরাজয়কে আরো বেশি পাকাপোক্ত করে, আরো বেশি কংক্রিট করে। এই পরাজয়ের অবস্থা থেকে তারা বেরোতে পারে না। ঠিক এইখানে আমাদের অবস্থাটা আমি এক কথা যদি বলতে চাই, ঠিক এরকম হয়েছে। সেকুলাররা কি বললো সেটা নিয়ে আমরা খুব আতঙ্কিত। কেন ভাই, সেকুলাররা কি বলবে সেটা নিয়ে আপনি আতঙ্কিত কেন? আপনি আপনার পজিশন থেকে, সে তার পজিশন রক্ষা করার জন্য আপনাকে কালচারালি পশ্চাদপদ, আপনাকে শিক্ষায়, আপনাকে সামাজিকভাবে সবসময় পশ্চাদপদ, সবটাকে পেছনে রাখার জন্য, সবসময় বিচ্ছিন্ন দেখানোর জন্য, মাইনরিটি প্রমাণ করার জন্য চেষ্টারত। আর সেখানে আপনি তার চিন্তাকে, তার বক্তব্যকে বিনা বিচারে, বিনা প্রশ্নে আপনি মেনে নিচ্ছেন এবং তার মতো করে নিজেকে তৈরি করার চেষ্টা করছেন। এটা কখনোই আমাদেরকে বিজয়ের দিকে নিয়ে যাবে না। আল মাহমুদের সারা জীবনের সংগ্রাম ছিল এটাই যে আল মাহমুদ বাঙালি মুসলমানের উদ্বোধনের পক্ষে কাজ করেছেন। আল মাহমুদের সারা জীবনের সংগ্রাম ছিল বাঙালি মুসলমানের পক্ষে। সেকুলারদের সঙ্গে তার সংগ্রাম শুরু হয়েছে সেই 70-80 দশকের মধ্যভাগ থেকে। সে আমৃত্যু সেকুলারদের বিপক্ষে লড়াই করে গেছেন। এখন 50 বছর পরেও যদি আমরা সেই পুরনো তর্কের মধ্যে আটকে থাকি, তাহলে আল মাহমুদ আমাদেরকে যে রাস্তা দেখিয়ে দিয়ে গেলেন, 50 বছর তিনি যে ফাইটটা করলেন, এই ফাইট থেকে আমরা কোনো উপকৃত হতে পারলাম না। কারণ আমরা আল মাহমুদ সে অর্থে পড়ি নাই। যে কারণে আল মাহমুদ প্রশ্নে, আল মাহমুদের বিষয়ে প্রশ্ন ওঠে, এই প্রশ্নের জবাব স্বয়ং আল মাহমুদ, এই প্রশ্নের জবাব খোদ আল মাহমুদের রচনা সম্ভারের মধ্যে নিহিত আছে। এবং আমি বিশেষভাবে যদি বলি, তাহলে এই প্রশ্নগুলো আল মাহমুদ সেকুলারদের কিভাবে ডিল করেছেন, সেকুলার প্রশ্ন এবং বাঙালি মুসলমানের বিষয়ে তার অবস্থান কি ছিল, কিভাবে তিনি তার সাহিত্যে, তার শিল্পে, তার চিন্তায়, তার সবকিছুকে বাঙালি মুসলমানকে প্রেজেন্ট করেছেন, এইটা বিশেষভাবে প্রকাশিত হয় তার প্রবন্ধগুলোতে। যেটা আল মাহমুদের চিন্তা সেটা তার প্রবন্ধ পাওয়া যায়। কিন্তু আমরা আল মাহমুদকে পড়ি খণ্ডিত ভাবে, সবাই, শুধু যে কি বলে বাঙালি মুসলমানরা অথবা সেকুলাররা, দুইভাবেই, দুইটা শ্রেণী, দুইটা গোষ্ঠী আল মাহমুদকে খণ্ডিত ভাবে পড়ে। সেকুলাররা আল মাহমুদকে পড়ে তার এই সেকুলার জায়গা থেকে, আবার ইসলামিস্টরা বা বাঙালি মুসলমানরা আল মাহমুদকে পড়ে শুধু তার কবিতা, তার অন্যান্য জায়গা থেকে। কিন্তু তার চিন্তার জায়গাটা সব জায়গায় প্রত্যেকটা গোষ্ঠীর কাছে অবহেলিত, সেকুলারদের কাছে অবহেলিত থাকবে, কারণ তারা ওটা ডিফেন্ড করতে পারবে না, মোকাবেলা করতে পারবে না, এজন্য তারা আল মাহমুদের ওই প্রশ্নে যায় না। কিন্তু বাঙালি মুসলমানের তো উচিত ছিল যে আল মাহমুদের প্রবন্ধগুলো নিয়ে কাজ করা, কারণ আল মাহমুদ তার প্রবন্ধগুলোতে বিশেষভাবে বাঙালি মুসলমানের পক্ষে তার অবস্থান ব্যক্ত করেছেন, বাঙালি মুসলমানের সংস্কৃতিকে তিনি রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করেছেন, এইটা আমাদের চর্চায় নাই। সেজন্য আমাকে আল মাহমুদের প্রবন্ধের মধ্যে
যে কি বক্তব্য আছে নতুনরা, যে লড়াইটা এখন করছে, এই লড়াই তো আল মাহমুদ 50 বছর আগে করে শেষ করে রেখে এসেছেন। আমরা যদি আল মাহমুদকে পাঠ করি, তার প্রবন্ধ পাঠ করি বিশেষভাবে, তাহলে আমরা 50 বছরের জার্নি এক বছরে অন্তত অন্তত মানে সর্বোচ্চ এক বছরে আমরা অতিক্রম করতে পারবো। এই জন্য, এই চিন্তা থেকেই আল মাহমুদের প্রবন্ধ সংকলন এটা আমি সামনে নিয়ে এসেছি, এবং এই উপর সংকলনের মধ্যে বিশেষভাবে বাঙালি মুসলমান প্রশ্ন মেইন ফ্যাক্ট। এখন আপনি বলছেন যে আল মাহমুদের কোন রচনার মধ্যে বাঙালি মুসলমান প্রশ্ন শত্রুমিত্র প্রসঙ্গ নেই, শত্রুমিত্র নাম নেই, আমিও স্বীকার করি নাম নেই, কিন্তু সমস্ত রচনার মধ্যে একটা বিষয় সেখানে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বাঙালি মুসলমান প্রশ্ন, কে বাঙালি মুসলমানের শত্রু আর কে মিত্র। এটা আল মাহমুদের সমস্ত রচনার মূল টপিক। অতএব এই রচনাগুলোর মূল নির্যাসকে এই নামকরণের মধ্য দিয়ে আমি মনে করি একেবারেই সার্থকভাবে উঠে আনা সম্ভব হয়েছে, এবং যখন এই বইটা নতুনরা পড়বে নিশ্চয়ই তারা আমার এই মতের সঙ্গে একমত হবে। আর দ্বিতীয় প্রশ্ন থেকে গেল যে সুফি কবিতা প্রশ্নে, আল মাহমুদের নিজের, আমি যদি এই বইটা থেকে অগ্রন্থিত রচনাবলী থেকে যদি আমি একটু কোট করি দু একটা কথা, তাহলে আল মাহমুদ নিজেই বলেছেন যে তিনি আসলে কে, তিনি একজন সুফি কবি, তিনি একজন কবিতার মধ্য দিয়ে সুফিবাদকে, তিনি কবিতার মধ্য দিয়ে সুফিজমকে ধারণ করতে চেষ্টা করেছেন। এটা তার বক্তব্যের মধ্যে অনেকবার আছে। তার সাক্ষাৎকার থেকে যদি আমি একটা কোট করি, তিনি বলেছেন, এখানে পাচ্ছি না, তিনি বলেছেন যে এদেশের কিছু সুফি দরবেশদের আনুকূল্যে আমার চেহারা এবং আমার দর্শন, আমার আদর্শ পরিবর্তন হয়ে গেছে। সুফিদের সান্নিধ্যে তিনি ছিলেন, দীর্ঘ সময় ছিলেন, তিনি শুধু সুফিদের সান্নিধ্যে ছিলেন তাই না, তিনি সুফি সিলসিলার লোক ছিলেন। আমরা সবাই জানি প্রায় তিনি একটা বক্তৃতায় কথাটা বলেছিলেন উনি আর কি, তিনি বাংলাদেশের অত্যন্ত প্রাচীন একটা একটা পীর সিলসিলা, যেটা হচ্ছে বাইতুস শরফ। বাইতুস শরফের যে পীর সাহেব আব্দুল জব্বার সাহেব, মাওলানা আব্দুল জব্বার, তিনি তার হাতে সরাসরি হাত থেকে বায়াত গ্রহণ করেছেন, এবং দীর্ঘ সময় পর্যন্ত তিনি তার সঙ্গে কানেক্টেড ছিলেন। প্রায় সুস্থতা যতটুকু সময় তিনি যাপন করেছেন, পুরোটা সময় এই সিলসিলার সঙ্গে তিনি কানেক্টেড ছিলেন, এবং তার রচনার মধ্যে নিশ্চয়ই আছে, এখানেও রচনাটা আছে যে এই যে আমার পীর হজরত মাওলানা মোহাম্মদ আব্দুল জব্বার সাহেব, এটা এখানে আছে। তারপরে মানবতার পীঠস্থান বাইতুস শরফ, এখানে তিনি তার পীর সাহেবকে নিজে প্রবন্ধ লিখে প্রকাশ করেছেন। তিনি সবসময় নিজেকে সুফি সিলসিলার লোক হিসেবে দাবি করতেন, এবং এইটাই একমাত্র না, তিনি আরেকটা সুফি সিলসিলা হলো সম্ভবত সিলেটের দিকে ফুলতলি, ফুলতলির পীর সাহেবের তিনি মুরিদ ছিলেন। তিনি ফুলতলির পীর সাহেব, তাদের দরবার এবং তাদের যে লিগেসি সেটা নিয়েও তিনি কবিতা পর্যন্ত লিখেছেন। আমি যদি বলি এখানে, এই যে দেখেন, এই কথাগুলো আসলে আমাদের মধ্যে, যে ফুলতলিতে যাই নামক একটা কবিতা এবং ফুলতলি হুজুর নামে একটা কবিতা, এবং আরো অনেক কবিতার মধ্যে তিনি এই বিষয়গুলো লিখেছেন। তারপরে আমাদের সুফি সিলসিলার সব থেকে প্রাচীন পুরুষ, প্রধান পুরুষ হিসেবে আমরা শাহ জালাল শাহ পরানের নাম জানি, শাহ পরানকে নিয়ে তার এখানে কবিতা আছে, এবং তার কবিতার মধ্যে তিনি সবসময় সবসময় একটা ব্যক্তিগত জীবনে তিনি সুফি সিলসিলার মানুষ ছিলেন, তার কবিতার মধ্যে সুফি সিলসিলা অবশ্যই আছে। আর বাঙালি মুসলমানের জীবনযাপনের অংশ হিসেবে তার মধ্যে তিনি বাঙালি মুসলমানের প্রতিনিধিত্ব করেছেন, তিনি সরাসরি বলেছেন আমি একজন মুমিন ইমানদার মানুষ। তাহলে ইমানদার মানুষের সুফি কবিতা, ইমানদার মানুষের বিশ্বাসী কবিতা থাকবে না কেন? নিশ্চয়ই আছে, কিন্তু সেগুলোকে আলাদা করে কেউ কখনো আনে নাই। আরো যদি আমি একটু বলি যে আমাদের ক্লাসিক্যাল লিটারেচারের ধ্রুপদী সাহিত্যের মৌলিক শাখাটা হচ্ছে গিয়ে দুইটা ধারায় বিন্যস্ত। একটা হচ্ছে যে বাঙালির যে গ্রামীণতা, বাঙালির যে আবহমান, বাংলার যে জনজীবন, সমাজ জীবন, এটার প্রতিফলন যার লেখার মধ্যে থাকবে তিনি বাংলাদেশের স্থায়িত্ব পেয়ে যাবেন, বাংলা সাহিত্যে তিনি ক্লাসিক্যাল ধ্রুপদী এবং তিনি অমর হয়ে যাবেন। আমরা এখানে জানি জীবনানন্দের কথা, জানি আমাদের এখানে জানি জসীমউদ্দিনের কথা, জসীমউদ্দিনকে, জীবনানন্দকে কিসে অমর করে দিল, এই যে তার যে গ্রাম বাংলার নিয়ে কবিতা, এটা তাকে অমর করেছে। আরেকটা জিনিস আছে, সেটা হলো শুধু বাংলাদেশ না বরং বিশ্ব সাহিত্যের মধ্যে যে জিনিসটা একটা মূল সূত্র, সেটা হচ্ছে সুফিবাদ, সেটা হচ্ছে বিশ্বাসের পক্ষের কবিতা। সেটা নিয়ে আমরা জানি যে মুসলিম মুসলিম কবি সাহিত্যিকদের একটা ঐতিহ্যই হচ্ছে এই সুফি সিলসিলা, বিশ্বাসের পক্ষে কবিতা। আমরা এখানে আমাদের পারস্যের 6 জন বিখ্যাত কবির নাম জানি, আমরা এখানে সেই মধ্য এশিয়ার
জালালুদ্দিন রুমির কথা জানি, না আরবের কবিদের কথা জানি, সারা পৃথিবীতে এমনকি ইউরোপের যারা নাকি ধ্রুপদী সাহিত্য ক্লাসিক্যাল লিটারেচার তৈরি করেছে, মহাকাব্য সৃষ্টি করেছে, সেখানে বিশ্বাস, বিশ্বাসের পক্ষের একটা জোরালো ভূমিকা ছিল। নাস্তিকতা অথবা অবিশ্বাস দিয়ে কখনো কোনো মহৎ সৃষ্টি হয় না। আল মাহমুদকে যখন আমরা সুফি কবি হিসাবে, আল মাহমুদের সুফি কবিতাগুলোকে যখন আমরা প্রকাশ করছি, তখন আমি মনে করি আল মাহমুদকে আমরা বিশ্ব কবিদের যে সিলসিলা, ক্লাসিক্যাল কবিদের যে সিলসিলা, সেই সিলসিলার মধ্যে আমরা সম্পৃক্ত করেছি। আল মাহমুদকে তার পাঠকদের কাছে, বাঙালি মুসলমানের কাছে নতুন ভাবে উন্মোচিত করবে নিশ্চয়ই। আমি এখানে কোনো ধরনের কোনো সংকীর্ণতার সুযোগ আছে বলে মনে করি না। সর্বশেষ এ প্রসঙ্গে আমি বলতে চাই, ইবনে খালদুনের যে কথাটা আমরা বলেছি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এর প্রসঙ্গে আমরা যদি সাইয়েদ আবুল হাসান আলী নদভীর একটা বক্তব্য নিয়ে আসি, তিনি তার যে বই ইসলাম ইন দ্য ওয়ার্ল্ড, এই বইয়ে তিনি বলেছেন, মাদা খাসিরুল আলামে, তিনি বলেছেন মুসলমানদের কারণ, পতনের কারণের মধ্যে অনেকগুলো কারণ কিন্তু নির্দেশ করেছেন। তার মধ্যে একটা কারণ হলো মুসলমানদের মধ্যে যখন পতনকাল এসে গেছে, তখন তাদের মধ্যে ইজতিহাদের অভাব শূন্যতা দেখা দিয়েছে, তার ইজতিহাদের সক্ষমতা হারিয়ে ফেলেছে। তারা শুধু গতানুগতিক প্রথাগত চিন্তা, অনুকরণ প্রিয়তা, এগুলো তাদের মধ্যে প্রবল ভাবে এসে গেছে। আমাদের এখন বিবেচনা করা দরকার, আমরা কি একই অবস্থার মধ্যে আছি? আমাদের মধ্যে কি ইজতিহাদ, নতুন চিন্তা, চিন্তাকে মোকাবেলা করার জন্য নতুন চিন্তা নির্মাণ করার বিষয়ে আমরা কতটুকু অগ্রসর? এখনো যদি আমরা সেকুলারদের বয়ানে কি এতটা ভয় পাই, সেকুলারদের নির্দেশিত ডিজাইনে ডাইসে আমাদের শিল্প চৈতন্যকে নির্মাণ করি, আমাদের শিল্প সমাজকে আমরা নির্মাণ করি এবং আমাদের শিল্প বোধকে আমরা শাসন করি, তাহলে কি কি করে আমরা বাংলাদেশি বাঙালি মুসলমানের যে আমাদের প্রতি যে একটা অঙ্গীকার আছে, তাদের সমর্থন আছে, আমরা সেটা কিভাবে তৈরি করব? কখনোই সম্ভব না। যেই লড়াই আল মাহমুদ শুরু করেছিলেন 50 বছর আগে, আমরা এই লড়াইয়ের এখনো গোড়াতে রয়ে গেছি। এই জন্য আমি মনে করি আল মাহমুদ অনেক বেশি আমাদের কাছে পাত্র হওয়া উচিত, এবং বিশেষভাবে আল মাহমুদ তার জীবনের বৃত্তের বৈভবকে বাদ দিয়েছেন, তার জীবনে তিনি মৃত্যুর শেষ সময়ে তিনি চরমভাবে রাষ্ট্রের কাছে, মানুষদের কাছে অবহেলিত ছিলেন, চরমভাবে তিনি স্যাক্রিফাইস করেছেন কিসের জন্য? বাঙালি মুসলমানের জন্য, বাঙালি মুসলমানের মুসলমানিত্বের জন্য। অতএব সেই জায়গাটাকে আমাদের আইডেন্টিফাই করতেই হবে, যদি আমরা সেটা না করি তাহলে আল মাহমুদের প্রতি আমাদের যে দায়িত্ব, আমাদের যে দায়বোধ, সেটা কখনোই আমরা পূরণ করতে পারবো না। চমৎকার মহিম ভাই, আসলে আমি আপনাকে এই প্রসঙ্গে অনেক কিছু জিজ্ঞেস করব বলে চিন্তা করে রেখেছিলাম, কিন্তু আমরা আল মাহমুদকে সংকুচিত করছি কিনা, কিংবা করলে কেন করছি, বা এই প্রশ্নের মোকাবেলা কিভাবে করা উচিত, এই প্রশ্নের উত্তর আপনি এত চমৎকার ভাবে এবং এতটা যৌক্তিক ভাবে দিলেন যে পরবর্তী প্রশ্নগুলো আর করার প্রয়োজন আমি অন্তত বোধ করছি না, কিংবা এই বিষয়ে একটা যথাযথ। আমি আমি আপনাকে একটু মাঝখানে থামিয়ে দিয়ে আমি আরেকটু 1-2 মিনিট বলবো এই জন্য যে আমরা যে এই প্রশ্ন নিয়ে এখনো মেতে আছি, কিন্তু আমরা কি এই বইটা পড়ে দেখেছি কিনা? এই বইটা পড়ে দেখলে আমরা এই প্রশ্নের উত্তর তো পেতামই, বরং আমরা আরো নতুন ভাবে চমৎকৃত হতাম। এই বইয়ের মধ্যে আমরা এখনো মাদ্রাসার লোকজন এসব কথা আমরা বলছি, আল মাহমুদ এই বইয়ের মধ্যে কি করেছেন? এখানে যে লেখাগুলোকে তুলে আনা হয়েছে সেগুলো আমাদের শিকড় পুরুষদের নিয়ে লেখা। আপনি দেখাতে পারবেন আমাদের শাইখুল হাদিস সাহেবকে নিয়ে বাংলা সাহিত্যের আর কেউ, সে আল মাহমুদের মতো বড় না হোক, ছোট পর্যায়ের কোনো মাঝারি, কোনো নিম্ন পর্যায়ের, সাধারণ পর্যায়ের কোনো কবির, কোনো সাহিত্যিকের কোনো উদ্ধৃতি, কোনো বক্তব্য, কোনো মূল্যায়ন কি আছে? নাই। কিন্তু আল মাহমুদ কি মূল্যায়ন করেছেন? আল মাহমুদ বলেছেন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক তার কাব্যের তুলনা বিশ্ব সাহিত্য বিরল। তিনি সংখ্যার বিচারে আল মাহমুদের, আজিজুল হক সাহেবের সংখ্যা দীক্ষের কারণে তার বাঙালি হয়ে আরবি সাহিত্যের এত বিপুল রচনা সম্ভার তিনি তৈরি করেছে, এটা তাকে অবাক করেছে। তো এরপরে দেখেন আমি আরেকটু বলি, মাওলানা মহিউদ্দিন খান, আমাদের সোনালী অস্তিত্বের শেঠ, সোনালী অতীতের শেঠ আস্তিন, মাওলানা মহিউদ্দিন খানকে নিয়ে আল মাহমুদ যেভাবে মানে একেবারে উদার ভাবে বলেছেন, সেটা সম্ভবত কেউ বলে নাই। আল মাহমুদের সঙ্গে তো সম্পর্ক, মহিউদ্দিন খান সাহেবের সঙ্গে সম্পর্ক ছিল না, এমন সাহিত্যিক আগেও ছিল না, বাংলাদেশে এখনো নাই। প্রবীণদের মধ্যে সবার সঙ্গে, সৈয়দ শামসুল হকের সঙ্গে সম্পর্ক ছিল, হুমায়ুন আহমেদের সঙ্গে সম্পর্ক ছিল, আল মুজাহিদের সঙ্গে সম্পর্ক ছিল, আসাদ চৌধুরীর সঙ্গে, আমি নাম ধরে আরো 50 জনের নাম বলতে পারবো, কেউ কি আল মাহমুদ মহিউদ্দিন খানকে নিয়ে একটা লেখা লিখেছে? দেখাতে পারবেন না। আল মাহমুদ লিখেছে। তারপরে আমি আরো যদি বলি, আমাদের আমিনীকে নিয়ে লিখছেন, মুক্তি আমিনীকে নিয়ে কবিতা লিখেছেন, তারপরে আরেকটু বলবো আমাদের মাওলানা মুসা আল হাফিজ সাহেব, মুসা আল হাফিজ সাহেবকে আমরা আবিষ্কার করতে পেরেছি মাত্র সেদিন হলো, সেদিন হলো মুসলিম জাহানে, হ্যাঁ, কিন্তু মুসা আল হাফিজকে নিয়ে তিনি কবিতা, তিনি মূল্যায়ন করেছেন, এই যে মুসা আল হাফিজের কবিতা আছে শিল্প, আছে বই, আছে বৈদগ্ধ,
এটা তিনি লিখেছেন আরো বহু বছর আগে। তিনি হুম মুসার হুম হাফিজের ভিতরকার যে কবি শক্তি, কবিত্ব শক্তি, এটা তিনি আবিষ্কার করেছেন। তার ভিতরের কবি সত্তাকে তিনি আবিষ্কার করতে পেরেছিলেন এবং তিনি সেটা প্রকাশ করে গিয়েছেন। এই জিনিসগুলো আমাদেরকে আরো চিন্তা করা উচিত। আবার আরেকটু কথা আমি বলি, এই যে এখানে দেখেন আল মাহমুদ প্রশ্নে একটা সবাই বলে যে আল মাহমুদ হলো, সেটা কি বলা ঠিক হবে কিনা আমি জানি, আমার মনে হয় যে না বলে জামাত প্রশ্ন আছে, এটা নিয়ে আমরা আরেকদিন আচ্ছা কথা বলতে পারবো। আমি হ্যাঁ এই হ্যাঁ প্রশ্নে আরেকদিন হ্যাঁ কথা বলতে সংকোচ বোধ করছি মোটেই তা না, এখানে আমার স্পষ্ট অবস্থান আছে এবং আমার কাছে আমি এই বিষয় নিয়ে সময় কথা বলতে সময় চাই। দীর্ঘ হয়ে গেছে, এই জন্য আর কি আজকে হ্যাঁ একটু আমি অ্যাভয়েড কথা বলছি করবো। না, আচ্ছা আরেকটু বলি যে আল মাহমুদ যে অনূদিত কবিতা লিখেছেন, কাব্যানুবাদ করেছেন, এটা হুম আমরা হুম এখনো পর্যন্ত পাই নাই। কিন্তু এখানে আমি আল মাহমুদের কাব্যানুবাদ গুলোকে আলাদা করে নিয়ে এসেছি। তারপরে আরেকটা কথা, পাথরের ঘাম নামে একটা গল্প আছে, যে গল্পটা হচ্ছে পম্পেই নগরী, যেখানে নাকি হযরত লূত আলাইহিসসালামের ইকে জাতিকে তাদের ই কারণ হোমোসেক্সুয়ালিটির কারণে ধ্বংস করা হয়েছিল। এই কবিতাটা ছাপা হয় নাই প্রথম আলোতে এই কারণে, এখানে তারা হোমোসেক্সুয়ালিটির বিষয়টাকে আল মাহমুদ নেগেটিভলি উপস্থাপন করেছে, কিন্তু তারা যেহেতু এজেন্ডা বাস্তবায়ন করে, তারা যেহেতু এটার পক্ষের লোক, ফলে তারা ছাপে নাই। সেই গল্পটা কোনো গল্প সংকলনে আসে নাই, সেই গল্পটা এখানে এসেছে। শাইখুল হাদিস মুফতি আমিরিকে নিয়ে যে কবিতা তিনি লিখেছেন, সেই কবিতা কোনো সংকলনে আসে নাই, অথচ সেটা লেখা হচ্ছে তার ইন্তেকালের সময়, কোনো সংকলনে আসে নাই, সেই লেখাগুলো এখানে এসেছে। তো এটা তো আল মাহমুদকে নতুন করে নির্মাণের একটা চেষ্টা। আমার 4 বছর সময় লেগেছে এইটাকে আমি সংকলন করতে, জমা করতে, সম্পাদনার বিষয় আশয়গুলোকে নিয়ে। তো এটা তো আমি মনে করি আল মাহমুদকে আমরা নতুন ভাবে আবিষ্কার করেছি, আমরা আল মাহমুদকে তাকে সম্প্রসারিত সংকুচিত করেছি, করা বা হ্যাঁ হ্যাঁ সম্প্রসারিত করছি আরো। সম্প্রসারিত করেছি। এবং এখানে আল মাহমুদের একটা নতুন সিরাত রচনা, যেটা নাকি তিনি লিখেছিলেন আরেকজনের প্রক্সি হয়ে, সেই সিরাত রচনাটা তার কোনো জায়গায় আমরা পাই নাই। সেই সিরাত রচনা আস্ত একটা রচনা সেখানে এসেছে, এরকম অসংখ্য রচনা এখানে আছে যেগুলো এসেছে। এবং আমি দু হাতে ঝলমলে রোদ্দুরের কথা যদি বলি, দু হাতে ঝলমলে রোদ্দুরের নায়ক আল মাহমুদের একমাত্র ব্যতিক্রমতম নায়ক, যে কওমি মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার ছাত্র আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসার ছাত্র, আল মাহমুদের কোন উপন্যাসের মধ্যে আপনি এটা দেখাতে পারবেন কিভাবে এসছে? এটা এটা তো আমাদের সঙ্গে সম্পর্কের সূত্রে তিনি, তার মধ্যে চেঞ্জ এসছে। তিনি বাঙালি মুসলমান সমাজের একজন ভবিষ্যৎ প্রতিনিধিকে তার শিল্পের, তার উপন্যাসের নায়ক করেছেন। এগুলো কি আমরা সেভাবে মূল্যায়ন চমৎকার, করেছি? মোটেই মূল্যায়ন করিনি। আমি মনে করি আমাদের আল মাহমুদকে পাঠ করা উচিত, চিন্তার পরিধি আরো অনেক বাড়ানো উচিত এবং সেকুলার হেজিমনি থেকে আমাদের বের হয়ে আসা উচিত। অবশ্যই আমিও এই চিন্তা করি যে আল মাহমুদের বিশেষ করে প্রবন্ধ যেগুলোর কথা আপনি বললেন, এগুলো আমাদের মধ্যে আরো বেশি চর্চা হওয়ার দরকার। তো আমি যে কথা বলছিলাম যে আপনি আমার এই প্রশ্নের এত চমৎকার ভাবে উত্তর দিয়েছেন যে আমি যে আপনাকে আরো কিছু কাউন্টার প্রশ্ন করব সেটার আর সুযোগ নেই। তো আমার যেটা জানার ছিল সে বিষয়ে আমার অন্তত পরিষ্কার হয়েছে, এবং আশা করি দর্শক যারা দেখছেন এবং পরবর্তীতে যারা দেখবেন এটা তাদেরও আশা করি পরিষ্কার হবে। তো মুহিম ভাই, আমরা খুবই প্রাণবন্ত একটা আড্ডা শেষ করলাম বলা যায় আজকে। আমরা তো আমরা অনেক লম্বা হয়ে গেছে আমাদের আলাপচারিতা, আমরা এত বেশি ঢুকে গেছিলাম আলাপের মধ্যে, এত বেশি আন্দোলিত হচ্ছিলাম যে শেষ করার কথা মাথায় আসছিল না, জোর করে যেন শেষ করতেছি। তো আমরা আজকে অনেক বিদায় সময় নিব। হয়, হ্যাঁ, অনেক সময় হয়ে গেছে, আর সময় নিব না, লম্বা সময় নিয়েছি, বিদায় নিব। তো আমরা শেষ করব আপনার একটা কবিতার মাধ্যমে, আপনার স্বরচিত কবিতা, আপনার রচিত কবিতা এবং আপনার মুখে। আমি তো কবিতা কয়েকটা পড়লাম, এখন কবির কণ্ঠে কবির কবিতা আমরা শুনতে চাই। আপনার একটা বিখ্যাত কবিতা আছে আল মাহমুদকে নিয়েই, কবি বংশের শেষ পুরুষ। টাইটেলটা অনেক চমৎকার যে একদম কবি বংশের শেষ পুরুষ তাকে বলছেন আপনি। তো যেহেতু আল মাহমুদের সাথে, আল মাহমুদকে নিয়ে আমরা তখন ছিলাম, তো আমরা আমাদের আজকের আয়োজনটাও শেষ করতে চাচ্ছি কবি বংশের শেষ পুরুষকে নিয়ে একটা কবিতা আবৃত্তি করার মধ্য দিয়ে। তার আগে আমি দর্শকদের থেকে বিদায় নিই। দর্শক আজকে যারা আপনাদের সাথে ছিলেন এবং পরবর্তীতে যারা এই অনুষ্ঠান দেখবেন, সবাইকে আমরা সাধুবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি, এবং আশা করব যে আমরা সবাই মিলে আল মাহমুদকে নতুন ভাবে আবিষ্কার করব এবং আল মাহমুদকে আমাদের চর্চার বিষয় করে নিব। সবাইকে ধন্যবাদ। তো আমরা এখন আমাদের আল মাহমুদকে রচিত যে কবিতা কবি বংশের শেষ পুরুষ, এটা শোনার সাথে সাথে আমরা আজকে অনুষ্ঠান শেষ করব। তো মুহিম ভাই, আপনি যদি আবৃত্তি করতেন এটা। নিশ্চয়ই নিশ্চয়ই আপনাকে আনুষ্ঠানিক ভাবে, যেহেতু শেষ হয়ে যাবে, আবারও ধন্যবাদ জানাই চমৎকার একটা আয়োজন করার জন্য, এবং একেবারে ব্যক্তি উদ্যোগে সেটা আপনি করে যাচ্ছেন। আমি আশাবাদী যে এটা আরো দীর্ঘদিন পর্যন্ত চলবে এবং আমাদের মধ্যে পারস্পরিক মতের বিনিময়, চিন্তার বিনিময় ঘটবে এবং আমরা পরস্পর থেকে আরো বেশি সমৃদ্ধ হব ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। কবিতা শুরু করার আগে আমি আগের বক্তব্যটাকে এক কথায় একটা কথা একটু শেষ করতে চাই, সেটা হচ্ছে সেকুলারদের যে
ফাংশন এবং তাদের যে অ্যাপ্রোচ, এই অ্যাপ্রোচটা সেকুলারদের তো থাকবেই, তারা করবে, তারা তাদের জায়গা থেকে ফাংশনাল হবে, খুব স্বাভাবিক। কিন্তু যখন একজন অন্যরা এই সেকুলার চরিত্র ধারণ করে ফেলে, সেকুলারদের মানে বয়ানের মধ্যে সে নিজেকে নিয়ে আসে এবং সেই বয়ান অনুযায়ী তার চরিত্র চিন্তা পরিবর্তিত হয়, এটা খুব দুঃখজনক। এজন্য আমি বিশেষভাবে এই যে প্রবণতাটাকে, নন সেকুলাররা যখন সেকুলার প্রবণতায় আক্রান্ত হয়ে যায়, এটাকে আমি ব্যক্তিগতভাবে একটা বলতে চাই হচ্ছে আলট্রা সেকুলার মেনিয়া। সেকুলাররা যখন সেকুলারই বিষয়ে এসে তাদের অবস্থান থেকে ফাংশন করবে, এটা সেকুলার মেনিয়া। কিন্তু যখন নন সেকুলাররা সেকুলার চরিত্র ধারণ করে অজ্ঞাতবশে এবং অচেতন অবস্থার মধ্যে তাদের নির্জ্ঞানতার কারণে, তখন সেটা আলট্রা সেকুলার মেনিয়া হয়ে যায়। এটা আসলে বেশি তাদেরকে আরো বেশি সেকুলারদের থেকে বড় সেকুলার করে দেয়। এটা আমাদের যেন কোনোভাবে না আসে, সেটা আমি সবার কাছেই আশাবাদী। বক্তব্য আনুষ্ঠানিকভাবে শেষ করে সর্বশেষ কবির কবিতাটা পড়ছি। আর যারা এতক্ষণ আমাকে সহ্য করলেন, অনেক বকবক শুনলেন, তাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাই। আবার হয়তো কখনো আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর দোয়ায় রাখবেন আপনাদের আমাকে। আর আল মাহমুদের কাছে, আমরা যারা আল মাহমুদকে ভালোবাসি, আমরা শুধু আলোচনার মধ্যে আল মাহমুদকে সীমিত রাখবো না, তার রুহের মাগফিরাতের জন্য আমরা ইনশাআল্লাহ সওয়াব করব, দোয়া করব। আল মাহমুদকে নিয়ে 15 তারিখে আমরা যে স্মরণ সভা করেছিলাম, তার শেষেও আমরা দোয়া মোনাজাতের ব্যবস্থা করেছিলাম, আপনারা ব্যক্তিগত ভাবে তার জন্য দোয়া করবেন। কবি বংশের শেষ পুরুষ। কবি বংশের শেষ পুরুষ যখন মারা গেলেন, ঘাসের মতো পশম ভরা বুকের ভেতর আমার রুহ ধূপ ধূপ করে কাঁপতে লাগলো। এক যুগ ধরে যে দীর্ঘশ্বাস জমিয়ে রেখেছিলাম, তাকে আরো সেই দিকে উন্মুক্ত করে দিয়ে মুখ নামিয়ে আনলাম। বাংলাদেশ কাঁদছে, অথচ নিথর দেহের আতঙ্কে সন্ত্রস্ত ঢাকা তখনও সন্ত্রাসে তৎপর। সংকীর্ণ হতে হতে ঢাকা যখন এক হিংসার শহরে পরিণত হল, আল মাহমুদকে ধারণ করার আর কোনো জায়গা রইল না। গাঁওগ্রামের লোক সংকীর্ণ হতে শিখিনি তখনো। ঘন ঘাসের মতো বুকের পশম শরীরে রুহে সরিয়ে রুহের ভেতর আল মাহমুদের কবর খনন করে বাইতুল মোকাররমে হাজির হলাম। সমগ্র বাংলাদেশ থেকে সাদা সাদা ফেরেশতার দল লাব্বাইক লাব্বাইক বলে আসতে লাগল। আতাউল্লাহ হুজুর তাকবীর দিলেন, আল্লাহু আকবার। এই মহাসত্য ঘোষণা করতে করতেই দ্বিধাহীন আল মাহমুদ পৃথিবীর মানচিত্র অতিক্রম করে গেলেন। জানাজা শেষে উত্তর গেটে মানুষের কোলাহল, শীতল অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে বাংলাদেশের লাশ। আমি তখন দক্ষিণ গেটে গিয়ে বুকের কবরে কবিকে শুইয়ে দিলাম। সেখানে ফররুখের শিয়রে নজরুল, নজরুলের শিয়রে কায়কোবাদ, আলাউল প্রমুখ শুয়ে আছে। শেষ কবরটিতে নিজের জন্য জায়গা করে রেখে পাজরের ঝাঁপ নামিয়ে উপরে উঠে এলাম। সাইরেন বাজিয়ে অ্যাম্বুলেন্স ছুটে যাচ্ছে, পেছনে পড়ে থাকছে নিষ্প্রিয় প্রেস ক্লাব, শিল্পকলা, বাংলা একাডেমি আর সবুজ শ্যাওলা পরা শহীদ মিনার। শিল্পের অচলায়তন অতিক্রম করে আস্ত একটা দেশ কাফনে পড়ে শতবর্ষী ঈগলের ডানায় অনন্তের উদ্দেশ্যে উড়াল দিলেন আল মাহমুদ, কবি বংশের শেষ পুরুষ। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।